ঘটনাটা শুরু হয় 2010 সাল থেকে। ড্রামার শুরুতেই আমাদের গল্পের মেন লিডকে দেখানো হয়, যার নাম গু চুহান। সে তখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। চুহান বলে যে আজকে আমি তোমাকে আমার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। সেই কারণে গু চুহানের গার্লফ্রেন্ড বেশ এক্সাইটেড হয়ে যায়। গু চুহান এই পাহাড়ি এলাকাটাতে এসেছে ফটোগ্রাফি করার জন্য। ফটোতোলাটা তার একটা প্যাশন বলা যেতে পারে। ঠিক তখনই গু চুহানের ক্যামেরার উপরে একটা কাক এসে বসে, যেটার ছবি তোলার জন্য গু চুহান প্রায় কাকটাকে রিকোয়েস্ট করে, কিন্তু কাকটা উড়ে যায় আর গু চুহানও তার ছবিটা আর তুলতে পারে না। গু চুহানের মাথায় আসে যে কাকটা যখন উড়ছে তখন একটা ছবি তোলা যাক, কিন্তু তবুও সেটা ঠিকঠাক ফোকাস হয় না। গু চুহান যখন ফিরবে বলে রেডি হচ্ছিল তখনই ওখান থেকে একটা গাড়ি যাচ্ছিল। সেই গাড়িটা থেকে একটা বাচ্চা মেয়ে নিচে নেমে আসে। রাস্তা থেকে তখন একটা লিজার্ড যাচ্ছিল, আর একটু হলেই সে গাড়ি চাপা পড়ে মরে যেত। বাচ্চা মেয়েটা সেই কারণে লিজার্ডটাকে রাস্তার পাশে সরিয়ে দেয়। আর এই বাচ্চা মেয়েটাই হচ্ছে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম জিয়াং শাওনিং, যাকে শাওনিংই বলবো আমরা ছোট করে। এই পুরো ব্যাপারটা দেখে গু চুহানের বেশ ভালো লাগে যে মেয়েটা ওই প্রাণটাকে বাঁচালো। মেয়েটা তারপর আবারও তার বাবা মার সঙ্গে গাড়িতে উঠে ওখান থেকে চলে যায়। শাওনিং এর আজকে জন্মদিন, সেই কারণে সে তার মা বাবার সঙ্গে তার গ্র্যানির বাড়িতে ঘুরতে যাচ্ছে। সেই কারণে সে অনেক বেশি খুশি আছে আর ভীষণ এক্সাইটেড যে তার গ্র্যানির সঙ্গে তার দেখা হবে। কিন্তু হঠাৎ করেই একটা লরি ওই গাড়িটার দিকে ধেয়ে আসছিল। ড্রাইভারের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে গাড়িটাকে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার জন্য এরকম করছে, আর সেটাই হয়। ওই লরিটা গাড়িটাকে ধাক্কা দেয় আর গাড়িটা চলে যায় একেবারে পাহাড়ের খাদের ধারে। গাড়ির ভেতরে শাওনিং এর মা বাবা স্পট ডেড হয়ে যায়। ওই একই রাস্তা থেকে গু চুহান ফিরছিল। সে যখন দেখতে পায় রাস্তার খাদের ধারে গাড়িটার ওই অবস্থা, সাথে সাথে গু চুহান নেমে যায়, গাড়িটাকে হেল্প করার চেষ্টা করতে থাকে। তো গাড়িগুলোর দরজা ভেতর থেকে লক হওয়ার কারণে গু চুহান কিছুতেই সেগুলো খুলতে পারছিল না। গু চুহান তখন ওই লরি ড্রাইভারটাকে হেল্পের জন্য ডাকে, কিন্তু সেই লরি ড্রাইভারটা তখন লরি দিয়ে আবারও গাড়িটাকে ধাক্কা দেয়। গাড়িটার সাথে সাথে গু চুহানও ওই পাহাড়ের খাদেই পড়ে যায়। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। গু চুহান অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় থাকার পরে তার জ্ঞান ফেরে, ফিল করছিল তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। একটা সরিয়ে দেখে যে একটা কাঠ গু চুহানের হৃৎপিণ্ডটা একেবারে এফোর ওফোর করে দিয়েছে। গাড়ির ভেতর থেকে শাওনিং বাবার মায়ের নাম করে করে বারবার কান্না করছিল। শাওনিং এর কান্নার আওয়াজটা তখন গু চুহান শুনতে পায়। গু চুহান বলে, তোমার মা বাবা হয়তো এতক্ষণে মারা গেছে। শাওনিংকে সাহস দেওয়ার জন্য গু চুহান সেদিন শাওনিং এর হাতটা শক্ত করে ধরেছিল। শাওনিং গু চুহানকে দাদা দাদা করে ডেকে বারবার বলছিল হেল্প করতে। গু চুহানের পক্ষে হেল্প করাটা সম্ভব ছিল না, তবে গু চুহান বারবার করে বলছিল, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে তোমার দাদা আছে। তবে একটা সময় গু চুহান হাতটা ছেড়ে দেয় আর সে আবারও অজ্ঞান হয়ে যায়। শাওনিং আবারও দাদা দাদা করে বারবার করে চেঁচাতে থাকে। ওই মুহূর্তে দেখা যায় যে ওপরে রাস্তায় অ্যাম্বুলেন্স, পুলিশ সবার গাড়ি চলে এসেছে। এর মানে হচ্ছে ওরা উদ্ধার হবে। গাড়িতে গু চুহানের ফোনটা তখন বাজছিল, তাকে ফোন করছিল তার মা। এভাবেই পেরিয়ে যায় 10 বছর। আমরা একটা বেকারি শপ দেখতে পাই যে শপটাতে এখন শাওনিং কাজ করছে। শাওনিং শপটার বাইরে এসে দেখে যে তার বস একটা বড় লেফলেট রেখে দিয়েছে যেখানে লেখা যে আজকে এই শপটা বন্ধ হয়ে যাবে, তাই সমস্ত খাবার ফ্রিতে দেওয়া হবে। এটা দেখে শাওনিং একেবারে অবাক হয়ে যায়। সে বলতে থাকে, শপটা বন্ধ করছেন কেন বস? এটা আমার 27 নম্বর জব ছিল। তার বস জানায় যে 16 দিন হয়ে গেল দোকান খুলেছি, কিন্তু এখনো একটা জিনিসও বিক্রি হয়নি, কোনো কাস্টমারই আসেনি, তো দোকান খুলে রেখে কি হবে। কিন্তু তার বস তখন শাওনিংকে পুরো 1 মাসের স্যালারি দেয়, যেটা পেয়ে শাওনিং ভীষণ খুশি হয়ে যায়। বস তখন শাওনিংকে দায়িত্ব দিয়ে দেয় যে দোকানে যা যা খাবার রয়েছে সেগুলো যেন ফ্রিতে লোককে দিয়ে দেওয়া হয়। শাওনিং মন খারাপ করে দোকানের ভেতরে চলে আসে। সে এটাই ভাবতে থাকে তাকে আবারও নতুন করে জব খুঁজতে হবে। আর সেদিনই ওই স্টোরে চলে আসে গু চুহান। সে এসেছে মিল্কি প্যাটিস কিনতে। শাওনিং জানায় যে আজকে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে সমস্ত কিছু ফ্রি। তবুও গু চুহান 101 দিয়ে ওখান থেকে মিল্কি প্যাটিস নিয়ে চলে যায়। তখন শাওনিং এর চোখ পড়ে ওই 101 এর উপর। সে ওটা ফেরত দিতে গিয়ে ছুটতে যাবে, কিন্তু ততক্ষণে গু চুহান ওখান থেকে চলে গেছে। শাওনিং এর টাকাটা আর ফেরত দেওয়া হয় না, সে টাকাটা যত্ন করে রেখে দেয়। তারপরে আমরা একটা বড় আর্কিটেকচার কোম্পানি দেখতে পাই, যে কোম্পানিটার বসই হচ্ছে গু চুহান। এই মেয়েটা হচ্ছে, যার নাম মানলিন। গু চুহানের অফিসে এ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তাই অফিসের অনেকগুলো কাজই তার অর্ডারে চলে। গু চুহান এত কড়া বস যে তার ভয়ে প্রত্যেকটা এমপ্লয়ি ভীষণ হার্ডওয়ার্ক করে। অফিসে তখন চলে আসে চেনরান। চেনরান হচ্ছে গু চুহানের অফিসেরই একজন শেয়ার হোল্ডার আর গু চুহানের বেস্ট ফ্রেন্ড, যাকে অফিসের কেউই ভয় পায় না, কারণ চেনরান হচ্ছে প্রচন্ড হাসি খুশি করে এরকম একটা ছেলে। অন্যদিকে গু চুহান চলে গেছে কবরস্থানে। সেখানে এসেছে নিজের জন্য একটা জায়গা খুঁজতে, মানে সে মরে গেলে তাকে কোথায় কবর দেওয়া হবে সেই জায়গাটা। সে চায় যে তাকে যেখানে কবর দেওয়া হবে সেই জায়গাটা যেন অন্যান্য জায়গাগুলো থেকে বেস্ট হয়। এই জায়গাগুলো যে দেখাচ্ছিল সে বলতে থাকে,
আপনার তো বয়স কম, তাহলে আপনি এত কম বয়সে নিজের কবরস্থান খোঁজার জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো আপনার কোনো রিলেটিভের জন্য জায়গা দেখতে এসেছেন। গুজওয়ান বলে, কেন আমি আমার নিজের জন্য দেখতে পারি না? লোকটা বলে, অবশ্যই পারেন, কিন্তু আপনার বয়স এত কম, আমার তো ঠিক বিশ্বাস হচ্ছে না। এই প্রশ্নের কোনো উত্তরই গুজওয়ান দেয় না। চেনরান ফোন করে গুজওয়ানকে আর বলে, আজকের সন্ধেবেলায় একটা মিটিং আছে, তোকে অ্যাটেন্ড করতে হবে। গুজওয়ান বলে, তুই তো জানিস আমি কোনো ক্লায়েন্টের সঙ্গে সরাসরি মিটিং করি না, ওটা তো তুই আর মানলিনি করিস সবসময়, তোরাই করে নিস। চেনরান বলে, আরে বাবা চাপ নিচ্ছিস কেন, করিস না বলেই তো তোকে দিয়ে করাতে চাইছি। দেখ, এভাবে হাত গুটিয়ে সবসময় সব মিটিং আমাদের উপর চাপিয়ে দিলে তো তুই আর জিনা নাওয়ার পাবি না। জিনা নাওয়ারের নাম শুনেই গুজওয়ান রাজি হয়ে যায়। আর জিনা নাওয়ার হচ্ছে এমন একটা অ্যাওয়ার্ড যেটা চায়নাতে আর্কিটেকচারের ওপর দেওয়া হয়। আর এই জিনা নাওয়ার পাওয়ার ইচ্ছে গুজওয়ানের অনেকদিন থেকেই। এদিকে অফিসে ম্যানেজার তখন চেনরান আর মানলিনকে এসে বলে যে ইন্টারভিউয়ের জন্য সবকিছু রেডি আছে। চেনরান জিজ্ঞাসা করে, কিসের ইন্টারভিউ? ম্যানেজার বলে, মিস্টার গুজওয়ানের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। মানলিন বলে যে গুজওয়ানের ভীষণ কাজ থাকে, তাই একটা অ্যাসিস্ট্যান্ট হলে গুজওয়ানের অনেক সুবিধা হবে। এদিকে শাওনিং তারপর বাড়ি ফিরে আসে। একটা ভাড়া বাড়িতে তার পিসি আর তার গ্র্যানিকে নিয়ে একসাথেই থাকে। তার পিসি ভীষণ ভালোবাসে শাওনিকে। শাওনিং জানায় যে তার এবার জবটাও চলে গেল। তার পিসি তখন সাহস দেয় যে চিন্তা করিস না, এরপরে তুই একটা ভালো জব পাবি। শাওনিং এর যে গ্র্যানি রয়েছে সে একটুখানি মানসিক ভারসাম্যহীন, তবে শাওনিং এদের দুজনের সঙ্গে অনেক হ্যাপিলি লাইফ লিড করে। বিকেল হয়ে গেলে চেনরান গুজওয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য। তখন চেনরান জানায় যে গুজওয়ানের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট নেওয়ার কারণেই একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হচ্ছে। গুজওয়ান তখন অবাক হয়ে যায় এটা শুনে আর বলে, আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। চেনরান বলে, তোর দরকার না হলেও আমার দরকার আছে, আমি চাই যে একজন কেউ থাকুক যে তোকে খেয়াল রাখবে, আমার তোর জন্য অনেক চিন্তা হয়, তুই সেটা বুঝিস? গুজওয়ান বলে, আজকে আমি সেমিটারিতে গিয়েছিলাম, আমি কোন জায়গাটাতে কবর দেওয়া হবে আমাকে সেই জায়গাটা আমি বেছে রেখেছি। এটা শুনে মোটেও খুশি হয় না চেনরান, সে বলে, আমাকে এসব কথা বলবি না। গুজওয়ান বলে, কেন বলবো না, তুই আমার একমাত্র ফ্রেন্ড, তোকে না বলবো তো কাকে বলবো? কিন্তু চেনরানের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে গুজওয়ানের মুখে এই কথাগুলো তার মোটেও শুনতে ইচ্ছে করছিল না। খাওয়া দাওয়া হয়ে গেলে শাওনিং একটা ডায়েরি নিয়ে বসে পড়ে আর মাসিক সংসারের খরচ লিখতে থাকে, কত টাকা ইলেকট্রিক বিল, কত টাকা ওয়াটার বিল, সমস্ত কিছু, কারণ তাদের সংসারে ইনকামটা বড্ড কম, অনেক ভেবেচিন্তে তাদের সংসারটা চালাতে হয়। তখনই শাওনিং এর ফোনে একটা মেসেজ আসে। মেসেজে ছিল যে শাওনিং ডিজাইনেটেড ড্রাইভার হিসেবে কাজ করতে পারে। এই ড্রাইভার হচ্ছে এমন ড্রাইভার কোনো বারের বাইরে গাড়ি নিয়ে ওয়েট করা যায়, যদি কেউ কখনো খুব ড্রাঙ্ক হয়ে যায় তারা নিজেরা ড্রাইভ করতে না পারলে এই রকম ড্রাইভার দিয়ে তারা বাড়িতে যায়। তো এই জবেরই অফারটা আজকে শাওনিং পায়, আবারও ইনকাম হবে, এটা ভেবে শাওনিং অনেক খুশি। এদিকে গুজওয়ান চলে এসেছে অফিসে। সে তখন তার আইপ্যাডে দেখে যে ওখানে অনেকগুলো লিস্ট করা ছিল যেগুলো তার মৃত্যুর আগে তাকে ওগুলো ফুলফিল করতে হবে, মানে ইচ্ছা বলা যেতে পারে। আর সেখানে সমস্ত ইচ্ছেগুলো কমপ্লিট হয়ে গেলেও সবার লাস্টে একটা ইচ্ছা রয়েছে, জিনা নাওয়ার পাওয়া, আর সেটাই এখনো অবধি অপূর্ণ রয়েছে। অন্যদিকে চেনরান আর মানলিন একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে যায়। সেখানে একটা ক্লায়েন্ট মানলিনকে বাধ্য করে ড্রিঙ্ক করার জন্য, তো মানলিন অলরেডি অনেকটা বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। চেনরান লোকটাকে বারণ করে, তবু লোকটা কোনো কথাই শোনে না। মানলিন তখন ওখান থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। এই লোকটা হচ্ছে প্রচন্ড ক্যারেক্টারলেস, আর লোকটার নাম হচ্ছে মিস্টার হি। চেনরান উঠে যায় গুজওয়ানকে আনার জন্য, কারণ গুজওয়ান ওখানে এসে গেছে। মানলিনের দিকে ওয়াশরুমে এসে তখন বমি করছিল, কিন্তু মিস্টার হি তখন ওয়াশরুমে চলে আসে আর মানলিনের সঙ্গে অসভ্যতামি শুরু করে। ঠিক ওই মুহূর্তেই ওখানে চলে আসে শাওনিং। সে যখনই এটা দেখতে পায় ওই লোকটার হাত থেকে মানলিনকে সরিয়ে আনে। শাওনিং মানলিনকে এনে সোফার উপর বসায় আর বলে যে যেহেতু আপনি একজন মেয়ে আর আপনি অনেক বেশি ড্রাঙ্ক, তো আপনার একটা এ ড্রাইভার হলে আপনার সেটা সেফটির জন্য ভালো হবে। এটা বলে শাওনিং নিজের ওই ডিজাইনেটেড ড্রাইভারের কার্ডটা দিয়ে দেয় মানলিনকে। মানলিন তখন শাওনিং এর এই হেল্পের কারণে তাকে থ্যাংক ইউ বলে, আর তারপর ওখান থেকে শাওনিং চলে যায়। শাওনিং যখনই যাচ্ছিল মিস্টার হি তখন শাওনিংকে পাকড়াও করে ধরে আর বলে যে আমি তোকে দেখে নেব। শাওনিং তখনই ছুটে পালাতে যাবে, কিন্তু তার মাথাটা গুজওয়ানের বুকে ভীষণ জোরে ধাক্কা লাগে। কিন্তু শাওনিং এ তখন একটু বেশি লাগে, মানে একজনের বুকে ধাক্কা লাগলে তো এতটা মাথায় লাগার কথা নয়। গুজওয়ানও তখন শাওনিং এর দিকে অদ্ভুত ভাবেই তাকিয়ে থাকে। শাওনিং বাইরে বেরিয়ে ভাবতে থাকে যে লোকটার বুকে কি লোহা ছিল নাকি, এত মাথায় লাগলো কেন। এদিকে চেনরান, মিস্টার হি, মানলিন আর গুজওয়ান একটা জায়গায় বসে। গুজওয়ান বিজনেসের ব্যাপারে কথা বলতে চাইলে মিস্টার হি তখন এতটাই বেশি ড্রাঙ্ক যে বিজনেসের ব্যাপারে কথা বলার অবস্থাতেই সে ছিল না। মিস্টার হি তখন গুজওয়ানকে ড্রিঙ্ক করতে বলে। চেনরান বলে, না না গুজওয়ান ড্রিঙ্ক করবে না। এটা শুনে মিস্টার হি হাসতে থাকে যে এত বড় ছেলে হয়েও এখনো ড্রিঙ্ক করে না। মানলিন তখন গুজওয়ানের হয়ে আবারও ড্রিঙ্ক করতে থাকে। গুজওয়ান তখন প্রচন্ড রেগে যাচ্ছিল যে এই লোকটা আসলেই খারাপ।
লোকটাকে দেখানোর জন্য গুচুয়ান তখন একটুখানি ড্রিঙ্ক করে। তখনই দেখা যায় যে গুচুয়ানের হাতে একটা ওয়াচ ছিল যেটাতে তার হার্ট রেটগুলো দেখা যাচ্ছিল, তো সেটা হঠাৎ করেই বাড়তে থাকে। গুচুয়ানের ড্রিঙ্ক করা দেখে চেনরান প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। গুচুয়ান পকেট থেকে ফোন বার করলে সেই ফোনটা অফ হয়ে যায় আর তার হাত থেকে কিছু ইলেকট্রিক কারেন্ট মতো বেরোতে থাকে। এটা দেখে গুচুয়ানের মুখে হাসি ফোটে আর চেনরান ভীষণ ভয় পেয়ে যায়। চেন্নান বলে, গুচুয়ান চল বাড়ি চল। গুচুয়ান নিজের হাতে মিস্টার হিয়ের দিকে বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। মিস্টার হি যখনই গুচুয়ানের হাতে টাচ করে তখন সে কারেন্ট শককে ওখানেই পড়ে যায়। চেন্নানের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে চেন্নান জানতো এরকম কিছু একটাই হবে। এদিকে ওই বারটার সামনেই অনেকগুলো ডিজাইনেটের ড্রাইভার ওয়েট করছিল। চেন্নান তখন মিস্টার হিকে নিয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। চেন্নান শাওনিংকে বলে দেয় যে গুচুহান আর মানলির নামে একজন আসবে, তুমি ওদেরকে বাড়ি পৌঁছে দিও, আর তাদের গাড়ির চাবিটাও শাওনিংকে দিয়ে দেয়। শাওনিং তো ভীষণ খুশি হয়ে যায় যে সে আজকে টাকা পাবে। ঠিক তারপরে গুচুহান মানলিনকে নিয়ে বেরিয়ে আসে। শাওনিং এসে গুচুহানের হাতটা ধরে। গুচুহান দেখে তার ওই হার্ট রেটের ওয়াচে তার হার্ট রেট 100-এর উপরে, তবুও শাওনিং এর কারেন্ট শক লাগছে না। এটা দেখে গুচুয়ান অবাক হয়ে যায়। গুচুয়ান জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? শাওনিং বলে, হ্যাঁ আমি তো ঠিকই আছি। শাওনিং তখন বলে, আমি তো আপনাকে চিনি, চিন্তা করবে না, আজকে আমি আপনাকে 101 ডিসকাউন্ট দেবো। শাওনিং তারপর মানলিন আর গুচুহানকে নিয়ে গাড়ি চালাতে থাকে। গুচুহান বলে, একটু আগে বললে তুমি আমাকে চেনো কিভাবে? শাওনিং বলে, চিনি তো, আজকে সকালবেলা আপনি একটা বেকারি শপে এসে মিল্কি টোস্ট কিনেছিলেন, ওই বেকারি শপে আমি ছিলাম। গুচুহানেরও তখন মনে পড়ে যায়। শাওনিং বলে, ওই জন্যই তো আমি বললাম যে আমি আপনাকে 101 ডিসকাউন্ট দেবো। তখনই রাস্তার ওপার থেকে একটা বড় ট্রাক আসছিল, যেটা দেখে শাওনিং প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিল আর সে গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে ফেলে। এটা দেখে গুচুহান অবাক হয়ে যায়। শাওনিং যে ভীষণ ভয় পেয়েছে এটাও গুচুয়ান লক্ষ্য করে। গুচুয়ান তখন বলে, ঠিক আছে একটু বাইরে ব্রেক নিয়ে নাও। এটা বলেই গুচুয়ান গাড়িটা থেকে বেরিয়ে পড়ে। শাওনিং এসে গুচুয়ানের কাছে বারবার করে সরি চায় এরকম রাস্তার মাঝখানে গাড়িটাকে দাঁড় করানোর জন্য। শাওনিং বলে, আমি পুরো রাস্তা চালাতে গেলে অসুবিধা হয় না, কোনো ট্রাক দেখলে আমার একটু প্রবলেম হয়। গুচুয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেন? শাওনিং বলে, একটা কার অ্যাক্সিডেন্টের জন্য। গুচুয়ান বলে, কার অ্যাক্সিডেন্ট? কিন্তু শাওনিং এই কার অ্যাক্সিডেন্টের ব্যাপারে আর কিছু বলতে চায় না। তখনই রাস্তার উল্টো দিক থেকে আবারও একটা ট্রাক আসে। তখন শাওনিং আবারও ভয় পেয়ে যায় আর গুচুয়ানের হাতটা শক্ত করে ধরে। তার মনে পড়ে যায় 10 বছর আগে ঘটে যাওয়া ওই ঘটনাটার কথা। অন্য একটা মেয়ে গুচুয়ানের হাত ধরেছে বলে এতে অসহ্য লাগায় গুচুয়ানের হার্টবিট আবারও বেড়ে যায়। শাওনিং এর সেফটির জন্য গুচুয়ান তখন শাওনিংকে ঝটকা দিয়ে দূরে সরিয়ে দেয়। শাওনিং আবারও গুচুয়ানের কাছে সরি চায় তার হাত ধরার জন্য। গুচুয়ান তখন গাড়ির ওপর নিজের হাতটা যখনই রাখে দেখা যায় যে গাড়ির লাইটগুলো বন্ধ হয়ে যায়। শাওনিং গাড়িটা স্টার্ট করে দেখে যে গাড়িটা আর চলছে না। গুচুয়ান বুঝে যায় যে তার হাত থেকে আবারও সেই ইলেকট্রিক ডিসচার্জ বেরিয়েছিল বলেই এই গাড়িটার এই অবস্থা। শাওনিং বারবার করে সরে যেতে থাকে, সে বলতে থাকে এই গাড়িটা খারাপ নয়, সে গাড়ি তো ভালোই চালাতে পারে। গুচুয়ান শাওনিংকে কিছুই বলে না, কারণ গুচুয়ান জানে এটা তার জন্যই হয়েছে। তারপর দেখা যায় যে একটা বড় ট্রাকের পেছনে গুচুয়ানদের গাড়িটাকে ওঠানো হয়। শাওনিং গুচুয়ানকে তার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে মানলিনকে নিয়ে ওই গাড়িটা নিয়ে ট্রাকের ভেতরে আবারও চলে যায়। গুচুহান নিজের বাড়িতে চলে আসে, সে এসে সোজা উপরে উঠে যায়। চলে আসে একটা অদ্ভুত রুমে, যে রুমটা পুরোটাই সাদা রঙের ছিল আর সেখানেই ছিল একটা অনেক বড় রুম যেখানে চারিদিকে এলইডি স্ক্রিন লাগানো ছিল। সেই বড় রুমটার ভেতরেই ছিল একটা ছোট্ট গ্লোব, অনেকটা ওভাল শেপের, আর সেটার ভেতরেই গুচুহান শুয়ে পড়ে আর সাথে সাথে আওয়াজ বেরোয় চার্জিং। চেনরান একটা মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে বসেছিল আর সেই মেয়েটা বলছিল যে আমি গত রাতে ইচ্ছে করে ড্রিঙ্ক করেছিলাম, তবুও তুমি আমার সাথে কিছু করনি কেন? তখন চেনরান বলল, আমার ইন্টেনশন ওরকম ছিল না, তাই আমি তোমাকে টাচও করিনি। তখন মেয়েটি জানায় যে আমি তোমাকে ভালোবাসি, আর চেনরান বলে, সরি আমি তোমাকে ভালোবাসি না, আর এই বলে চেনরান ওখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে একটি মেয়ে তার বসের সঙ্গে পার্সোনালি ডিল করতে সেই রেস্টুরেন্টেই ছিল, আর তারপরে তার বস ব্ল্যাকমেল করে তাকে বিভিন্ন বাজে কাজ করার জন্য, কিন্তু সেই মেয়েটি রাজি না হয়, তাকে বলে তোমার জব আমি ছাড়িয়ে দেব, আর তখন সেই মেয়েটি ভয় পেয়ে সেই কাজগুলো করতে রাজি হয়ে যায়। তখন তার বস সেই মেয়েটিকে বলে যে তুমি আমার সঙ্গে আজকে রাতে হোটেলে চলো, কিন্তু মেয়েটা রাজি হয় না। বস এই বলে যখনই সেই মেয়েটাকে ধরতে যায় তখনই আমরা বুঝতে পারি যে মেয়েটা কুংফু জানত, আর তখনই সেখানে চেনরান এসে উপস্থিত হয় আর সেটা দেখতে পায়। চেনরান এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ওইভাবে ফেলে দিতে পারল। তখন চেনরান ওই মেয়েটার সঙ্গে একই লিপ শেয়ার করার সময় তাকে বলে যে তুমি একটা মেয়ে হয়ে এত কিছু জানো, আমার মনে হয় তুমি ড্রিঙ্ক করেছো বলে এটা হয়ে গেছে, তাই না? তার পরের সিনে আমরা মেয়েটাকে লিফট থেকে বেরোতে দেখি আর পেছনে আসতে দেখি চেনরান যে নাকের ওপর হাত দিয়ে রয়েছে আর তার নাক থেকে রক্ত বেরোচ্ছিল। তখন আমরা বুঝতে পারি যে ওই মেয়েটি তার নাকে হিট করেছে।
তারপর আমরা দেখতে পাই শাওনিংকে যে একটি কার সার্ভিস সেন্টারে তার গাড়িটা নিয়ে গিয়েছিল সারানোর জন্য। আর তখন দেখতে পাই যে মানলিনও সেখানে দাঁড়িয়েছিল আর তার গা গোলাচ্ছিল। তখন শাওনিং হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয় যে এখানে তুমি ভমিট করতে পারো, আর তাকে এক প্যাকেট দই দেয় যেটা খেলে ওর ভালো লাগবে। শাওনিং বলে যে তোমার যদি কখনো কোনো দরকার হয় আমাকে কল করতে পারো। তখন মানলিন বলে যে তোমার কার্ড আমার কাছে আছে, দরকার হলে আমি তোমাকে অবশ্যই ফোন করব। আর শাওনিং মানলিনের জন্য একটা গাড়িও ঠিক করে দেয়। মানলিন জিজ্ঞাসা করে তুমি কি ড্রাইভারেরই জব করো? তখন শাওনিং বলে যে এটা আমার পার্ট টাইম জব। আর বলে আমি একটা বেকারিতে কাজ করতাম কিন্তু সেই রেস্টুরেন্টটা এখন বন্ধ হয়ে যায়, ওই জন্য এখন আমি জবলেস। আর গাড়ি এসে পৌঁছালে মানলিনকে শাওনিং গাড়িতে তুলে দেয় আর গাড়িটা চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই গুচুয়ানকে, যে ওই ওভাল শেপের রুমটার মধ্যে তখনও শুয়েছিল। আর তখন আমরা জানতে পারি যে গুচুয়ানের হার্টের জায়গায় একটা মেকানিক্যাল হার্ট বসানো, আর যেটার হার্ট রেট সে সবসময় ওয়াচটাতে দেখতে পায়। তার যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য তার হার্টের মধ্যে যে কাঠটা ঢুকে গিয়েছিল সেই কাঠের জন্য তার হার্টটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছিল। আর তখনই ডক্টর পিয়ার তার হার্টের জায়গায় একটা মেকানিক্যাল হার্ট সার্জারি করে বসিয়ে দিয়েছিল। আর ডক্টর পিয়ার বলে যে এই হার্টটা তোমাকে অনেক পেইন দেবে আর তোমার ইনসমনিয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর বলে যে হার্টটা যদি খুব দ্রুত চলে তাহলে তুমি প্রচণ্ড বেশি ব্যথা অনুভব করবে। তাকে কিছু নিয়ম মানতে হবে, সেগুলো হলো সে কখনো এক্সারসাইজ করতে পারবে না, ড্রিঙ্ক করতে পারবে না, আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না, কারণ কাউকে ভালোবাসতে গেলে হার্ট রেট অলওয়েজ চেঞ্জ হতে থাকে। ডক্টর পিয়ার এটাও বলে যে তোমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে ইমোশনলেসভাবে তোমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। তারপর গুচুহান বলে যে 10 বছর ধরে এই মেকানিক্যাল হার্টটাকে নিয়ে আমি বেঁচে রয়েছি, আর এটা একবার চার্জ দিলে 20 ঘন্টা এর চার্জ থাকে, কিন্তু এখন এটা একবার চার্জ দিলে মাত্র 10 ঘন্টা চলে, আর ইউসেজ টাইম ছোট হতে থাকে। আর বলে যে ডক্টর পিয়ার আমাকে একটা জিনিস বলতে ভুলে গেছিল, আর সেটা হলো যখন হার্ট রেট খুব বেশি থাকবে তখন তার শরীর থেকে একটা ইলেকট্রিক চার্জ বেরোবে, যেটা একটা ইলেকট্রিক শকের মতো। যখন হার্ট রেট 100 বিট পার মিনিট হবে তখন এটা যে কোনো হিউম্যান বডিকে ইলেকট্রিক ডিসচার্জ দেবে। যখন এটা 110 বিট পার মিনিট হবে তখন যে কোনো লাইট বাল্ব জ্বলতে পারবে। আর যদি এটা 180 বিট পার মিনিটে পৌঁছায়, যদিও সেটা আমি এখনও কোনোদিন ফিল করিনি, কিন্তু যেটা হতে পারে সেটা একটা ধ্বংস। গুচুয়ান ভাবলো, কিন্তু যখন ওই মেয়েটা তার হাতটা ধরলো তখন সেই মেয়েটা কোনো ফিল করতে পারলো না কেন ইলেকট্রিক শক? সে আরও ভাবলো সেই অ্যাক্সিডেন্টের কথা যেখানে কেক পড়েছিল, আর তখন গুচুয়ান জিজ্ঞাসা করেছিল যে আজ কি তোমার বার্থডে? মেয়েটা বলে হ্যাঁ আজ আমার বার্থডে। গুচুয়ান তখন তাকে বলেছিল যে তোমার সারা জীবন ভালো কাটুক। আর পরের সিনে দেখি শাওনিং এই স্বপ্নটাই দেখে তার ঘুমটা ভেঙে গেল। আর তখনই তার ফোনে একটা মেসেজ এলো, যে মেসেজটা ছিল সুমানলিনের থেকে। সে বলল যে আমার কোম্পানিতে আজকে একটা ইন্টারভিউ আছে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ইউই বিল্ডিংয়ের 18th ফ্লোরে চলে আসবে। শাওনিং সেই বিল্ডিংয়ের সামনে আসতেই গুচুয়ানকে দেখতে পায় আর তার দিকে ছুটে যেতে থাকে, আর দরজা খুলতে গিয়ে সে দরজার কাচটা ভেঙে ফেলে। ইন্টারভিউ সিটে যখন সে বসে ইন্টারভিউ দিচ্ছিল তখন গুচুয়ান বলে যে আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। তখন শাওনিং বলে যে মিস্টার গুচুয়ান, আমি দিনে মাত্র 5 ঘন্টা ঘুমাই আর সারাদিন কাজ করতে পারি, আমি খুব সহজে দুর্বল হই না। শাওনিং আরও বলে যে আমি কোনো ছোটোখাটো আঘাতেও সহজে কাহিল হয়ে পড়ে না। তখন গুচুয়ান বলে যে আমার যদি কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার হয় তাহলে তাকে আর্কিটেকচারের হতে হবে। শাওনিং তখন বলে যে আমি আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছি কিন্তু আমি কলেজ কমপ্লিট করিনি, আমি আর্কিটেক্টের ব্যাপারে কিছুটা জ্ঞান জানি। গুচুয়ান এটা শুনে বলে যে তুমি এখনও গ্র্যাজুয়েট নও, আগে পড়াশোনাটা ঠিক করে করো তারপরে ইন্টারভিউ দিতে এসো। ইন্টারভিউ থেকে মন খারাপ করে বেরিয়ে শাওনিং যখন বাইরে আসে তখন তার ফোনে একটা ফোন আসে, সেটা ছিল ইয়ানিয়ানের কাছ থেকে। ইয়ানিয়ান হলো সেই মেয়েটা যে কুংফু জানত। ওদিকে চেনরান চাইতো যে গুচুয়ানের একটা অ্যাসিস্ট্যান্ট হোক, সে সেই জন্য গুচুয়ানকে গিয়ে বলে যে আমি চাই তোমার একটা অ্যাসিস্ট্যান্ট, আর যে তোমাকে এখানে ওখানে ড্রাইভ করে নিয়ে যাবে, আর কিছুটা অ্যাসিস্ট্যান্টও থাকবে যে এরকম হতে পারে ফিমেল ড্রাইভার। গুচুয়ান এতে রাজি না হলে চেনরান বলে যে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার আর একটা ফিমেল ড্রাইভারও দরকার। তখন গুচুয়ান বলে যে আজকে একটা মেয়ে ইন্টারভিউ দিতে এসেছিল যে তার আগের জবটা হারিয়ে ফেলেছে, তুমি তাকে অ্যাসিস্ট্যান্ট বানাতে পারো, মেয়েটার ভালো হবে। চেনরান বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়া অনেক ভালো, কিন্তু গুচুয়ান আলটিমেটলি কোনোভাবেই রাজি হলো না।
তারপরে সিনে দেখি শাওনিং একটা বুক স্টোরে গেছে যেখানে একটা উঁচুতে থাকা বই তার পছন্দ হয়েছে, কিন্তু অনেক উঁচুতে থাকার জন্য সে বইটা হাতে পাচ্ছে, আর বইটা নিতে গিয়ে নিচে পড়ে যায় ঠিক গুজুহানের পায়ের উপর। গুজুহান তখন জিজ্ঞাসা করে যে তুমি এই বইটা পড়ো? তখন শাওনিং বলে যে না না আপনি চাইলে নিয়ে নিতে পারেন। তখন গুজুহান বলে ঠিক আছে তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি। তারপর শাওনিং বলে যে আপনি কি বইটা আমাকে কদিনের জন্য দিতে পারবেন, আমি ওটা কপি করে নেব। তখন গুজুহান শাওনিংকে ওই বইটা দিয়েই দেয়। তখন শাওনিং গুজুহানের পেছন পেছন ছুটতে থাকে, আর গুজুহান জিজ্ঞাসা করে আমি তোমাকে বইটা দিয়ে দিয়েছি তবুও তুমি আমাকে ফলো করছো কেন? তখন শাওনিং জিজ্ঞাসা করে যে আমার একটা কোয়েশ্চেন আছে, আপনি ঠিক কী কারণে আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাইলেন না? গুজুহান বলে যে আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। শাওনিং বলে কিন্তু আমার একটা জবের দরকার। তখন গুজুহান বলে তো তাতে কি আমার তোমাকে হায়ার করতে হবে? শাওনিং বলে যে আমি সেটা মিন করতে চাইনি, আমি স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছিলাম আর এখন আমার বিভিন্ন রকমের জব করতেই হয় কারণ আমাকে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। একটা ভালো জব করতে চাই যে জবটা করে আমি টাকা জমিয়ে নিজের স্টাডি কমপ্লিট করতে পারবো। গুজুহান বলে যে তোমার ড্রিম কি সেটা আমার কিছু যায় আসে না, আর সেকেন্ড তুমি যদি সত্যি ডিজাইনার হতে চাও তাহলে তোমাকে আগে স্টাডি কমপ্লিট করতে হবে। এই বলে সে তার থেকে মুখ ঘুরিয়ে নেয়, আর শাওনিং দেখে যে সিগন্যাল এখনও ওঠেনি। শাওনিং সেটা দেখে বলে যে আপনি ঠিক বলেছেন, এই দুনিয়াতে এক কোনো কিছু করাতে একটা রাস্তা থাকে না, অনেকগুলো রাস্তাই থাকে ভাগ্য পূরণ করতে। এই বলে সে গুজুহানের হাত ধরে রাস্তা পার করিয়ে দেয়। তারপর শাওনিং বলে যে আমি আমার টাইম কখনোই নষ্ট করি না আর আমি অন্যের থেকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে জানি। গুজুহান বলে যে তোমার আইডিয়াটা ব্যাড নয়, তোমার যদি পড়াশোনা কমপ্লিট করতে কোনো হেল্প লাগে তুমি তাহলে কোনো লোন নিতে পারো বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাইও করতে পারো। তারপর গুজুহান যখন অফিসে বসে কাজ করছিল তখন ডক্টর পিয়ারতাকে ফোন করে আর বলে যে তোমার সাথে কি আজকাল কিছু হয়ে যাচ্ছে? তখন গুজুহান বলে যে না তেমন কিছুই হচ্ছে না। তখন ডক্টর পিয়ার বলে যে তোমার হার্ট রেট অনেক বেশি চলাচল করছে আর এটা তোমার জন্য ভালো নয়, আর বলে যে তুমি সামনের উইকে আমার ল্যাবে এসো, তোমার কিছু চেক আপ করবো আর একটা নতুন ইনভেনশন করেছি যেটার ফলে তোমার হার্ট রেট 10% কমিয়ে দিতে পারবো। গুজুহান জানায় যে আমি আপনার ল্যাবে যাব না আর আমি এরকমই লাইফটা চাই যাতে আমি তাড়াতাড়ি জিনা নেওয়ারটা পেতে পারি আর মরে যেতে পারি। তখন পিয়ার বলে যে তোমার লাইফের থেকেও জিনা নেওয়ার এতটা বেশি ইম্পর্টেন্ট? গুজুহান বলে যে আমার কাছে মৃত্যুটাই আসল, আমি সেটাই চাই। কারণ গুজুহানের যে 10 বছর ধরে ইমোশনলেসভাবে বেঁচে রয়েছে সেই বেঁচে থাকাটা কোনোভাবেই চায় না, কারণ যে বেঁচে থাকায় কোনো কিছু স্বাদ হিসেবে গ্রহণ করতে পারছে না সেইভাবে বেঁচে থেকে তার তাপ। সে ফোন রেখে দেয়। সেদিন গুজুহান অফিস থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় তার হঠাৎ শাওনিংয়ের কথাগুলো মনে পড়ে যায় আর সে সিগন্যাল না মেনে রাস্তা পার হয়ে যায়, আর তখন ফোন করে বলে যে কাল থেকে শাওনিংকে অফিসে আসতে বলবে। ওদিকে শাওনিং বাড়ির সবাইকে জানায় যে আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি, আর সবাই আনন্দে রাতে একসঙ্গে ডিনার করে। অন্যদিকে আমরা গুজুহানকে দেখতে পাই যে বাড়িতে কাজ করার সময় তার মা তাকে ফোন করে এবং তার মা বলে যে আমরা চায়নাতে ফিরে আসছি, আমরা তোমার ওখানে থাকবো আর আমি তোমাকে সব কাজে হেল্প করে দেবো। তখন গুজুহান বলে যে মা আমি একা থেকে অভ্যস্ত হয়ে গেছি, প্লিজ এখানে এসো না। আর আমরা তখন বুঝতে পারি যে গুজুহান একা থাকতে চায় কারণ সে ইমোশনলেসভাবে বেঁচে থাকতে চায়। তার মা তখন তাকে বলে যে আমরা ফ্যামিলি। তখন গুজুহান বলে যে আমি একা থাকতেই অভ্যস্ত, তোমরা প্লিজ এখানে এসো না। তারপর আমরা সেই অ্যাক্সিডেন্টের রাত দেখতে পাই যে সময় গুজুহান হসপিটালে ভর্তি ছিল আর তার বাবা মাকে ডাক্তার জানায় যে ওর হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, আর কোনো হার্ট সেই হসপিটালে স্টকে না থাকায় ডক্টর বলে যে ডক্টর পিয়ার একটা মেকানিক্যাল হার্ট তৈরি করেছে যেটা একটা নতুন ইনভেনশন। তখন তার বাবা মা সেই প্রসিডিওর অ্যাকসেপ্ট করে আর বলে যে আমার ছেলেকে যে কোনো মতে বাঁচিয়ে তুলতে। আর ঠিক তাই জন্যই গুজুহানের তার বাবা মার প্রতি রাগ রয়েছে যে তাদের জন্যই তাকে 10 বছর ধরে ইমোশনলেসভাবে বেঁচে থাকতে হচ্ছে, আর সে ইচ্ছা করে তার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে যাতে সে মারা গেলে তার বাবা মা বেশি কষ্ট না পায়। আর তারপর সে আয়নাতে নিজের মেকানিক্যাল হার্টটাকে দেখে আমরা বুঝতে পারি যে তার জীবনে অনীহা চলে এসেছে। সে যন্ত্রণায় রাতে ঘুমাতে পারে না, তার কত রাত সকাল দেখতে দেখতে কেটে গেছে। পরের দিন সকালে শাওনিংয়ের পিসি শাওনিংয়ের ঘুম ভাঙায় আর বলে যে তোমার জন্য আমি নতুন ড্রেস কিনে রেখেছি, আর দেখা যায় যে ড্রেসটা প্রচণ্ড বড় ছিল শাওনিংয়ের গায়ে। তার পিসিকে এটা বললে তার পিসি বলে যে এটাই এখন ফ্যাশন। শাওনিং যখন অফিসে বেরোচ্ছিল তখন সেখানে তাংশু নামে একজন এসে উপস্থিত হয়। সে শাওনিংকে পছন্দ করত আর শাওনিং তাকে দাদা বলত। তাংশু তাকে অফিস অব্দি ড্রাইভ করে নিয়ে যায়। অফিসে ঢুকতেই ক্লিনার খা জলের বালতিতে ধাক্কা লেগে শাওনিং পড়ে যায় আর তার ড্রেসটা ভিজে যায়।
যে শাওনিং এর ড্রেস ভিজে যাওয়ায় তার ফ্রেন্ড ইয়ান ইয়ান তাকে নতুন একটা আউটফিট দিয়ে হেল্প করলো আর তাকে একটা সাইড পার্সন নিতে বলছিল, কিন্তু শাওনিং সেটা ফেরত দিয়ে দেয়। অফিসে দেরি করে পৌঁছানোর জন্য ওয়াংকাই তার উপর বকাবকি শুরু করে আর সে তাংশুয়ের দেওয়া স্ন্যাক্সগুলো তাকে যখন দেয় তারপরে সে তার সাথে ভালো ব্যবহার করে। গুজুয়ানের কেবিনে সুমান লিন আর গুজুয়ান কথা বললে ঠিক তখনই ওখানে এসে পৌঁছায় শাওলিন। সুমান লিন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি আজকে অফিসে? তখন গুজুয়ান বলে যে আমি ওকে আসতে বলেছি। মিটিং এর উদ্দেশ্যে শাওনিং আর গুজুহান বেরোনোর সময় গুজুহান শাওনিংকে বলে দেয় যে আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট কাম ড্রাইভার। আর তখনই গুজুয়ানের গাড়িটা দেখে শাওনিং অবাক হয়ে যায়, কারণ সে এই রকম গাড়ি আগে কখনো দেখেনি। শাওনিং ইলেকট্রিক কার ইউজ করতে জানতো না, সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও সে জানতো না। গাড়ির দরজা খুলতে না পারায় গুজুয়ান তাকে শিখিয়ে দেয় যে গাড়ির দরজাটা কিভাবে খুলতে হয়। তারপর গাড়ির ভেতরে বসে সে দেখে যে গিয়ারের কোনো অপশানই নেই। তখন গুজুয়ান বলে যে এটা ইলেকট্রিক কার আর এটাতে কোনো গিয়ার চেঞ্জ করতে হয় না। অন্যদিকে আমরা গুজুয়ানের বাবা মাকে এয়ারপোর্টে দেখি আর তাদের রিসিভ করে সুমান। অফিসে ঢোকার সময় হিসিং নামে ওই বাজে লোকটা শাওনিংকে আটকে দেয় আর বলে যে এখান থেকে চলে যাও। তখন গুজুয়ান বলে যে ও আমার অ্যাসিস্ট্যান্ট, ও এখানে থাকবে। তখন হিসিং বলল যে কাল অবধি রাস্তার একটা ড্রাইভার ছিল, আজকে আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। তখন গুজুয়ান এই ব্যাপারটা নিয়ে ওই অফিসের বসের সঙ্গে কথা বলে আর সে পারমিশন দেয় যে শাওনিংকে মিটিং রুমে যাওয়ার জন্য। মিটিং শেষে গুজুহান শাওনিংকে জিজ্ঞাসা করে যে ওই লোকটা তোমার সাথে ওরকম ব্যবহার করলো কেন। তখন শাওনিং বলে যে ওটা আপনার জানতে হবে না। তখন গুজুহান জোর করায় সে বলে যে ওই লোকটা সুমান লিনের সঙ্গে অসভ্যতা শুরু করেছিল, তাই আমি ওই লোকটাকে বাধা দিয়েছিলাম, আর কিছুই না, সেই জন্যই সেই লোকটা আমার ওপর এইভাবে রেগে আছে। গুজুহানের জলতেষ্টা পাওয়ায় শাওনিং জল কিনতে যায় আর ঠিক সেই সময় সেইখানে এসে উপস্থিত হয় ওই হিসিং। হিসিং এসেই শাওনিংয়ের ফোনটা কেড়ে নেয় আর শাওনিংকে নোংরা নোংরা কথা বলতে শুরু করে। আর শাওনিংয়ের দিকে আস্তে আস্তে এগোতে থাকায় শাওনিং ওর হাতের বোতলের জলটা হিসিংয়ের মুখে ছুঁড়ে ফেলল। ঠিক তখনই গুজুহান সেখানে চলে আসে আর তখন হিসিং বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যে তোমার অ্যাসিস্ট্যান্ট আমার ওপর কীভাবে জল ফেলেছে দেখো। তখন গুজুহান বলল যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, যার দোষ সেটা পরিষ্কার হয়ে যাবে। তখন হিসিং নামে ওই লোকটা ভয় পেয়ে যায় আর ফোনটা গুজুহানকে ফেরত দিয়ে দেয়। আর তখন গুজুহান ওই লোকটার কলার চেপে ধরে আর বলে যে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তোমার সাহস কী করে হলো এরকম করার। তখন হিসিংকে দিয়ে জোর করে গুজুহান সরি বলায় শাওনিংকে। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর ওই লোকটা চারিপাশে দেখে যে সেখানে আদৌ কোনো সিসিটিভি ছিলই না। তারপর গুজুহান শাওনিংয়ের কাছ থেকে গাড়ির চাবিটা চায় আর চেয়ে বলে যে আমি আজকে ড্রাইভ করব। এতে উঠে গুজুহান বলে যে তুমি যদি কখনো এরকম বিপদে পড়ো তাহলে হেল্পের জন্য চেঁচাবে আর আমাকে জানাবে অবশ্যই। গুজুহানের বাড়ির সামনে গিয়ে শাওনিং বলে যে এটা আমার ড্রিম জব আর আপনি আমার আইডল। গুজুহানের বাড়ির সামনে এসে শাওনিং বলে যে আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই জবটার জন্য আর এইটা আমার ড্রিম জব। শাওনিং আরও বলে যে গুজুহান আপনি আমার আইডল। আর সেখান থেকে শাওনিং বেরোনোর সময় বারবার এটা বলতে বলতেই বেরোচ্ছিল যে গুজুহান আপনি আমার আইডল, গুজুহান আপনি আমার আইডল। বাড়ি ফিরে গুজুহান ওপরের ঘরে চলে যায় আর অন্যদিকে আমরা শাওনিংকে দেখতে পাই যে ওই ইনসিডেন্টগুলোর কথা ভেবে মুচকি মুচকি হাসছিল। তারপর গুজুহান বাড়ি ফিরে নিজেকে চার্জিং রুমে নিয়ে গিয়ে ওর মেকানিক্যাল হার্টটাকে চার্জ দেয়। তারপর আমরা পরের দিন সকালে দেখতে পাই যেখানে শাওনিং এসে অপেক্ষা করছিল গুজুহানের জন্য আর গুজুহান তার সামনে এলে তাকে বলে যে আমি আজকে আপনার জন্য খাবার রান্না করেছি। গুজুহান তখন বলে যে আমার জন্য এসব করার দরকার নেই। তখন শাওনিং বলে যে আমি আমার আইডলের জন্য রান্না করেছি, এতে আমার খুব ভালোই লেগেছে। তারপর আমরা দেখি অফিসে বসে গুজুহানকে সেই খাবারটাই খেতে। তখন সুমান লিন আসে আর সে এসে জানায় যে একটা কনফারেন্স মিটিং আছে যেখানে তুমি আর আমি দুটো টিকিট পেয়েছি যাওয়ার জন্য। গুজুহান সেটা শুনে বলে যে তুমি শাওনিংকেও নিয়ে যেও, কারণ শাওনিং আমাকে বলেছিল যে ও এইসব এক্সিবিশন থেকে কাজ শিখতে চায়। তারপর সুমান লিন শাওনিংকে সেই টিকিট দেয় আর বলে যে আর গুজুহান চায় যে তুমি যাতে এক্সিবিশনে যাও আর কাজ শিখতে পারো। তারপর শাওনিংয়ের ফোনে একটা ফোন আসে যেটা এসেছিল হসপিটাল থেকে। তখন শাওনিং সুমান লিনকে বলে যে আমার একটা খুব দরকারি কাজ পড়ে গেছে আর আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তারপর এটা বলেই শাওনিং ওখান থেকে ছুটে বেরিয়ে যায় আর ওদিকে সুমান লিন মনে মনে ভাবে যে ভালোই হলো, দুটো টিকিট নিয়ে শুধু আমি আর গুজুহানই যেতে পারবো। তারপর আমরা শাওনিংকে দেখি হসপিটালে অপেক্ষা করতে আর অন্যদিকে আমরা দেখি যে ইয়ানিয়ানকে সে ফোন করে বলে যে
তুমি গ্র্যানিকে দেখে রেখো, আমি হসপিটালে আছি। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে ছিল তাংশু, আর সেই ঘটনা শুনে বলেছিল যে আমি শিয়াওনিং এর কাছে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। অন্যদিকে সুমানলিন আসে গুচুহানকে ডাকতে সেই এক্সিবিশনে যাওয়ার জন্য, আর তখন গুচুহান জিজ্ঞাসা করে যে শিয়াওনিং কোথায়। তখন সুমানলিন বলে যে আমি জানি না, ও বললো ওর কি একটা কাজ আছে তাই বলেই বেরিয়ে চলে গেল। শিয়াওনিং কে দেখি তখন আমরা হসপিটালে, যখন তার পিসি বেডে শুয়েছিল আর তার পিসি কোমায় চলে গেছিল। তখন শিয়াওনিং এর ফোনে ফোন আসে সুমানলিনের থেকে, আর ফোনটা ধরেছিল গুচুহান আর জিজ্ঞাসা করেছিল যে তুমি কোথায়। তখন শিয়াওনিং বলেছিল যে আমার কিছু পার্সোনাল কাজ রয়েছে, আমি সেই জন্য বেরোতে বাধ্য হয়েছি আর আমি এক্সিবিশন অ্যাটেন্ড করতে পারবো না। তখন গুচুহান বলে যে তুমি নাকি বলেছিলে তোমার এই কাজটা ড্রিম, আর এখন তুমি এক্সিবিশন অ্যাটেন্ড করবে না। তখন একজন নার্স শিয়াওনিং এর কাছে আসে আর বলে যে কিছু পেপার সাইন করার জন্য, আর সেটা শুনে গুচুহান বুঝে যায় যে সে হসপিটালে রয়েছে। আর তারপরেই শিয়াওনিং ওই টিকিটটার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। তখন আমরা দেখতে পাই গুচুহান আর সুমানলিন সেই হসপিটালে আসে, এসে জিজ্ঞাসা করে যে কার কি হয়েছে। তখন শিয়াওনিং বলে যে আমার পিসির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গুচুহান অর্ডার দেয় সুমানলিনকে যে পেমেন্টের দিকটা দেখতে। সুমানলিন বলে যে না না, পেমেন্টের এইসব ব্যাপারে আপনাকে ঢুকতে হবে না, ওসব ব্যাপার আমি মিটিয়ে নেব। গুচুহান বলে যে অফিস থেকে তোমাকে এটা একটা লোন দেওয়া হচ্ছে যেটা তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। আর ঠিক সেই সময় তানশু ওখানে চলে আসে আর তানশু বলে যে আমি পেমেন্টের দিকটা ক্লিয়ার করব। তখন গুচুহান ওর দিকে হাঁ করে দেখতে থাকে আর বলে যে পেমেন্টের দিকটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আর তানশু বলে যে আপনি ওর বস, বসের মতো থাকুন, আমি ওর রিলেটিভ, আমি ওই সব দিকটা ম্যানেজ করে নিতে পারবো। তখন শিয়াওনিং তাংশুকে বলে যে বস পেমেন্টের দিকটা অলরেডি দেখে নিয়েছে, তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, এসব দিকটা আমরা ম্যানেজ করে নিয়েছি। এটা বলে সবাই মিলে পেমেন্টটা ক্লিয়ার করে নেয়। আর তারপরই বাড়ি ফেরার সময় গুচুহানের ফোনে ফোন আসে ডক্টর পি এর কাছ থেকে। ডক্টর পি বলে যে আমি তোমার ফ্ল্যাটের সামনে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আসলে গুচুহানকে যেদিন ডক্টর পি আর ডেকেছিল কিছু চেক আপ করানোর জন্য, গুচুহান যায়নি বলে ডক্টর তার বাড়িতে চলে আসে। লিফট থেকে বেরোতেই ডক্টর পিয়ার তাকে ভয় দেখায়, কিন্তু গুচুহান একদমই ভয় পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই যে শিয়াওনিং এর পিসির জ্ঞান ফিরে আসে। তখন গুচুহানের মেকানিক্যাল হার্টের আপগ্রেডেশন চলছিল আর সেটা করছিল ডক্টর পিয়ার আর তার অ্যাসিস্ট্যান্ট। ঠিক তখনই গুচুহান জিজ্ঞাসা করে যে আমি কবে নর্মাল হতে পারবো। আর তখন এই প্রশ্নটা শুনে ডক্টর পিয়ার অবাক হয়ে যায় আর বলে যে তুমি সবসময় জিজ্ঞাসা করেছো যে তুমি কবে মরে যেতে পারবে, আর তুমি আজকে জিজ্ঞাসা করলে যে তুমি কবে নর্মাল হতে পারবে, কি ব্যাপার বলো তো তোমার। গুচুহান এই ব্যাপারটাকে অস্বীকার করে আর তখনই ডক্টর পিয়ার বলে যে তুমি আজকাল কি কোনো নতুন মানুষের সঙ্গে দেখা করেছো। তখন বলল গুচুহান যে হ্যাঁ, একজন এমপ্লয়ি। এটা শুনে ডক্টর পিয়ার জিজ্ঞাসা করে সে কি কোনো মেয়ে। তখন গুচুহান বলল যে হ্যাঁ, সে একজন মেয়ে। ডক্টর পিয়ার এটা শুনে বলে যে তার মানে তুমি তার প্রেমে পড়েছো। আর এদিকে গুচুহান এটা সম্পূর্ণ অস্বীকার করে আর অন্যদিকে বলে যে তোমার হার্টের একটা নতুন ডিজাইন আমি বার করেছি, সেটা দেখো কত সুন্দর। ডক্টর পিয়ার আরও বলে যে আমি একটা ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেছি যেটার জন্য তুমি অন্য কোথাও বাইরে গেলেও সেই জেনারেটরটা দিয়ে তুমি তোমার মেকানিক্যাল হার্টটাকে চার্জ করতে পারবে। তারপরে ডক্টর পিয়ার এই প্রেমের ব্যাপারটাকে নিয়ে বকতে শুরু করলে গুচুহান সেই বকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ওভাল শেপের রুমটার মধ্যে ঢুকে যায়। যে হসপিটালে তার পিসির রুম থেকে শিয়াওনিং বেরোয় আর তখন তাংশু তাকে বলে যে শিয়াওনিং, আমার মনে হয় তোমার বস খুব অ্যারোগেন্ট, তোমার ওই জবটা ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দিয়ে আমার কোম্পানিতে তুমি জব করো। কিন্তু শিয়াওনিং বলে যে না, এটা আমার ড্রিম জব, আমি এত সহজে ছাড়বো না, আর আমার বস কি ওরকম দেখতে লাগে, কিন্তু উনি খুবই দয়ালু মানুষ। অন্যদিকে শিয়াওনিং এর বাড়িতে ইয়ানিয়ান ঘুমিয়ে পড়ায় তার গ্র্যানি রান্নাঘরে কিছু একটা বানাতে গিয়ে সারা রান্নাঘর ধোয়া ধোয়া করে ফেলেছে। ইয়ানিয়ানের যখন ঘুম ভাঙলো সে দেখলো সারা ঘর কালো ধোয়ায় ভরে গেছিল। শিয়াওনিং বাড়িতে এসে দেখলো যে যে রান্নাঘর ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে, আর সেই বাড়ির ওনার শিয়াওনিংকে বলছে রান্নাঘরটা পুরো নষ্ট করা হয়ে গেছে। সেই বাড়ির ওনারটা তাদের বলে যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও আর রান্নাঘরটা সারানোর জন্য টাকা দিয়ে তোমরা এখান থেকে কালই বেরিয়ে যাবে। শিয়াওনিং তার ওনারকে জানায় যে আমি এই বাড়িটা 3 বছরের জন্য এগ্রিমেন্টে সাইন করেছিলাম আর আপনি এইভাবে আমাদের বের করে দিতে পারেন না। তখন তার ওনার রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা গুচুহানকে দেখতে পাই যে কিনা মনে মনে শিয়াওনিং এর কথা ভাবছিল কাজ করতে করতে। ঠিক তারপরই গুচুহানকে আমি এক্সারসাইজ করতে দেখি আর দেখি যে তার হার্ট রেট বেড়ে যাচ্ছে আর তার হাতের ওয়াচটাতে অ্যালার্ম বেজে যাচ্ছে। অন্যদিকে আমরা এর বারে বসে মেয়েদের সাথে ড্রিঙ্ক করছিল আর তার ফোনে ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে 106 এর, তার মানে গুচুহানের হার্ট রেট 106 এ পৌঁছে গেছে। সেই সময়
চেনরান গুচুহানকে ফোন করে আর বলে যে গুচুহান তুমি এটা কি করছো, তোমার হার্ট রেট এরকম দেখাচ্ছে কেন? তখন গুচুহান বলে যে আমি একটু এক্সারসাইজ করছিলাম, তুমি চিন্তা করো না। অন্যদিকে তাংশু শাওনিং আর তার গ্র্যানিকে নিয়ে আসে তার নিজেরই পুরনো বাড়িতে আর সেখানেই তাদেরকে থাকতে বলে। পরের দিন সকালে শাওনিংকে দেখি তার পিসির সঙ্গে দেখা করতে আর তার পিসিকে বলে যে অফিস থেকে লোন দিয়েছে তোমার চিকিৎসার জন্য আর আমাদের বস খুবই ভালো মানুষ। এইসব বলার পর শাওনিং ওখান থেকে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাই চেনরান তার নিজের বাড়িতে যায় তার বাবার সঙ্গে দেখা করতে, কারণ তার বাবা খুব অসুস্থ। আর সেই অসুস্থ অবস্থায় তিনি বলছিলেন যে আমার কোম্পানিটা কি হবে আমি মরে গেলে, কারণ চেনরান ওর বাবার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কোনো রকমেরই কাজ করে না, সে গুজুয়ানের সঙ্গেই কাজ করে, তাই ওর বাবা অনেক চিন্তা। চেনরান তখন বলে যে আমি যখনই এখানে আসি তোমার কি এই কথাটা বলা ছাড়া আর কোনো কথা নেই? তারপর শাওনিংকে দেখে গুজুহানের বাড়ির সামনে অপেক্ষা করতে আর গুজুহান এসে তাকে দেখলে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন, তোমার আন্টি না হসপিটালে? তখন শাওনিং বলে যে আমার পিসি এখন ভালোই রয়েছে তাই আমি আবার কাজে জয়েন করেছি। অফিসে যাওয়ার সময় শাওনিং গুজুহানকে বলে যে বস থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আর তখন গুজুহান জিজ্ঞাসা করে যে তুমি ইউনিভার্সিটি কেন কমপ্লিট করনি? তখন শাওনিং জানায় যে আমার গ্র্যানির বয়স হয়ে যাচ্ছে আর আমার গ্র্যানির অ্যালজাইমার আছে। অ্যালজাইমার রোগটা হচ্ছে কোনো জিনিস বেশিক্ষণ মনে না রাখা বা অনেক আগের স্মৃতি ভুলে যাওয়া, এই জন্য তাকে কাউকে না কাউকে সবসময় দেখে রাখতে হয়, তাই আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আর কাজে জয়েন করেছি। শাওনিং আরও বলে যে গুজুহান আপনি সবসময় এরকম গোমরা মুখ করে কেন থাকেন, একটু তো হাসতে পারেন। তখন গুজুহান বলে যে আমাকে নিয়ে তোমার কি প্রবলেম হচ্ছে? তখন শাওনিং বলে না না আমি সেরকম কিছু বলিনি, আপনাকে হাসলে অনেক বেশি সুন্দর দেখাবে তাই বললাম। অন্যদিকে তাংশু আসে চেনরানের বাবার সঙ্গে দেখা করতে আর চেনরানকে দাদা বলে ডাকতে চেনরান বলে যে কে তোমার দাদা, আমি তোমার দাদা নই। তারপর আমরা 10 বছর আগের একটা ঘটনা দেখতে পাই যেখানে একটা কার অ্যাক্সিডেন্টের জন্য তাংশুয়ের বাবাকে জেলে যেতে হয় আর চেনরান তখন 19 বছরের ছিল। তখন চেনরানের বাবা তাংশুকে অ্যাডপ্ট করেছিল নিজের ছেলের মতো, কারণ তার আর কেউ ছিল না বাবা ছাড়া। চেনরান তাংশুকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারত না, কারণ চেনরানের বাবা তাংশুকে নিয়ে সবসময় একটু বেশি বেশি করত আর চেনরানকে কখনো। পরের দিন অফিসে এসে জানতে পারে শাওনিং যে সেদিন যে মিটিংটায় গুচুয়ানের সঙ্গে সে রিসর্ট মিটিংয়ে গিয়েছিল সেইটা ক্যান্সেল হয়ে গেছে, আর সে তখন নিজেকেই মনে করে যে তার জন্যই হয়তো ক্যান্সেল হয়ে গেছে। আর তখন সে গুচুয়ানের কাছে গিয়ে বলে সরি আমার জন্য এইসব হয়ে গেল। তখন গুচুয়ান বলেছে যে এইসব তোমার জন্য হয়নি, এইসব ডিজাইনের জন্য হয়েছে। তখন গুচুহান শাওনিংকে একটা সুযোগ দেয় যে সেই ডিজাইনটা কীভাবে পরিকল্পনা করা যায় বলতে, আর শাওনিং খুব সুন্দরভাবেই পরিকল্পনা করে বলে যায় আর সেটা গুচুহানের খুব পছন্দও হয়। তারপর অফিস থেকে বেরিয়ে গুচুহান দেখতে পায় যে শাওনিং সেই রিসর্টের প্ল্যানিংটার কথা ভাবতে ভাবতে ডেস্কের ওপরই ঘুমিয়ে গেছে আর গুচুহানকে দেখে সে উঠে পড়ে আর বের হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তখন গুচুহান শাওনিংকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো আগে ফিশিং করেছো? তখন শাওনিং উত্তর দেয় যে হ্যাঁ করেছি। তখন গুচুহান বলে যে তাহলে চলো একটা জায়গায়। তারপর আমরা তখন শাওনিং আর গুচুহানকে ফিশিং করতে দেখি। শাওনিং বলে যে গুচুহান আমরা এই রাতের অন্ধকারে কেন মাছ ধরছি, বেকার বেকার, আমরা তো বাজার থেকেও মাছ কিনে খেতে পারি তাই না? তখন গুচুহান বলে যে তুমি কি কথা বলা বন্ধ করতে পারবে, তুমি যদি আসলে ডিজাইনার হতে চাও তাহলে তোমাকে এরকম নিলিবিলি পরিবেশে তোমাকে ভাবতে হবে ডিজাইন নিয়ে। তখন গুচুহানের ছিপে একটা মাছ ওঠায়, সেই মাছটাকে ধরার জন্য গুচুহান আর শাওনিংয়ের হাতে হাত পড়ে যায়। কিন্তু তখন গুচুহানের হার্ট রেট বাড়তে থাকে আর সেই যে ইলেকট্রিক ডিসচার্জ হয় সেটার জন্য মাছটা মরে যায়, কিন্তু শাওনিংয়ের কিছু হয় না। আর গুচুহানের তখন ডক্টর পিয়ারের কথাগুলো মনে পড়ে যায়। সে ভাবছিল যে সত্যি সত্যি কি শাওনিংয়ের সঙ্গে প্রেমে পড়তে চলেছে, আর এটা ভেবে তাকে বেশ চিন্তিতই দেখাচ্ছিল। তারপর বাড়ি ফেরার সময় গুচুহান বলে যে এই মাছটা তুমি বাড়িতে নিয়ে যাও, পিসি অসুস্থ তাকে স্যুপ বানিয়ে দেবে এই মাছটা। তখন শাওনিং জানায় যে মাছ খেতে একদম ভালো লাগে না, মাছের কাঁটা গলায় বেঁধে যায়, আমি এসব মাছ অনেকদিন আগে খাওয়া ছেড়ে দিয়েছি, আপনি এটা নিয়ে যান। তখন গুচুহান জানায় যে আমার কালকের মেনুতে কোথাও মাছ উল্লেখ করা নেই। বাড়ি ফিরে শাওনিং দেখে যে ইয়ানিয়ান সেই রান্নাঘরটা পরিষ্কার করছিল আর সে বসেছে শাওনিংয়ের সঙ্গে ডিনার করার জন্য। অন্যদিকে আমরা গুচুহানকে কিছু ডিজাইনের কাজ করতে দেখি আর সেই সময় তার কাছে ফোন আসে চেনরানের কাছ থেকে,
চেনরান তখন বলে যে গুচুয়ান কালকে তুমি অফিস বেরিও না, কারণ কালকে খুব ঝড় বৃষ্টি হবে। কিন্তু গুচুয়ান বেরোতে চায়, আর তখন চেনরান বারবার করে বলে দেয় যে কালকে ঝড় বৃষ্টি হবে, তুমি কিন্তু বাড়িতেই থাকবে, বাড়িতে থেকেই কাজ করবে। গুচুয়ান আরও বলে যে আমি যদি কাল তোমাকে অফিসে না দেখতে পাই তাহলে তোমার সব স্যালারি কেটে নেব। এটা বলেই গুচুয়ান ফোন কেটে দেয়। আর ওদিকে চেনরান ভাবে যে উনি কি একাই বস, আমি বস না, আমি ওনার স্যালারি কাটতে পারি না, এইসব বলতে বলতে সে একটু রাগ রাগ করে। আসলে তাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। চেনরান আর গুচুয়ান একসঙ্গে অফিস যেতে যেতে চেনরান গুচুয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি যাকে ড্রাইভার হিসেবে অ্যাপয়েন্ট করেছিলে সে আজকে তোমাকে নিতে আসেনি কেন? তখন গুচুয়ান জানায় যে সে কালকে রাতে অনেক বেশি ওভারটাইম করেছিল, সেই জন্য আমি তাকে আজকে আসতে না বলে দিয়েছি। তখন চেনরান বলে যে তোমাকে একটু বেশি ওভার প্রোটেক্টিভ মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো? তখন গুচুয়ান বলে যে সেরকম কিছু ব্যাপার নয়, ও ওভারটাইম কাজ করেছে বলে আজকে আমি ওকে আসতে বারণ করে দিয়েছি। আর সেই সময় চেনরান বলে যে তুমি কেমন যেন একঘেয়েমি হয়ে গেছো, তোমার একটু হাসা উচিত। তখন গুচুয়ান বলে কেন সবাই এই কথাটা বলে? আর ঠিক তখনই চেনরান জিজ্ঞাসা করে তোমাকে এই কথাটার কে বলেছে? তখন গুচুয়ান বলে যে আমাকে শিয়াওনিংও বলেছে আমাকে বেশি হাসা দরকার। তারপর অফিস পৌঁছে গুচুয়ান দেখে যে তাংশু আর শিয়াওনিং অফিসের সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন চেনরান দেখে যে এটা তো তার সেই পাতানো ভাই। আর চেনরান বলছিল যে এই ওয়ার্ল্ডটা এতটাই ছোট, মানুষ এর সাথে ওর সাথে মিশে যাচ্ছে আর আমি জানতেই পাচ্ছি না। আর অন্যদিকে গুচুয়ানের মুখ দেখে মনে হচ্ছিল সে যেন তাংশুর সঙ্গে শিয়াওনিংকে দেখে একটু রেগে রেগে যাচ্ছিল। গুচুয়ান তখন বলে যে কোনো রিলেটিভ আমার অফিসের এমপ্লয়কে এইভাবে লিফট দিতে পারে না, তে আমার অফিসের এমপ্লয়ীদের উপর প্রভাব পড়বে। গুচুয়ান শিয়াওনিংকে আরও বলে যে আমার অফিসে কেউ কোনো রিলেশনশিপ রাখতে পারবে না, রাখলে আমি তাকে ফায়ার করে দেবো। তখন শিয়াওনিং বলে যে এরকম রুল সে কোনোদিন আগে শুনিনি। তখন গুচুয়ান বলে যে এই রুলটাই আমার অফিসে। গুচুয়ান আর চেনরান একসঙ্গে বলে যে আমাদের অফিসের এমপ্লয়ী নয় এবং পুরুষ, লম্বা এবং সিঙ্গেল, আর যার চুলি স্টাইল করা থাকবে। আর চেনরান বলে যে ওয়ার্ড টাইপের স্যুট পরে থাকবে আর যার টাইটেল হবে তা সে আমাদের অফিসে অ্যালাউ নয়। তখন গুচুয়ান বলে যে তুমি এটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তারপর গুচুয়ান বলে হ্যাঁ, এইগুলোই মেনটেন করলে এই অফিসের এমপ্লয়ি হিসেবে থাকা যাবে। তাংশু এসব শুনে বলে যে আমি আফটার অল তোমার ভাই, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না তোমার বসের সামনে, তুমি যেগুলো করছো সেগুলো ঠিক করছো না। তখন এই কথাগুলো যখন তাংশু বলছিল শিয়াওনিং তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তাংশু থামছিল না। শিয়াওনিং তখন তাংশুকে জোর করেই গাড়িতে উঠিয়ে দিতে বাধ্য হয়। তারপর লাঞ্চ টাইমে গুচুয়ান যখন কাজ করছিল তখন শিয়াওনিং আসে আর তাকে স্যুপ দেয় আর বলে যে এইটা কালকে সেই মাছের যেটা আপনি ধরেছিলেন। তারপর গুচুয়ান সেটা টেস্ট করে আর বলে যে এটা অতটাও খারাপ খেতে হয়নি। তখন গুচুয়ানের শিয়াওনিংয়ের সেই কথাটা মনে পড়ে যায় যখন শিয়াওনিং বলেছিল যে আপনাকে একটু বেশি হাসা দরকার, আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটা ভেবেই গুচুয়ান একটা ছোট্ট হাসি দেয় আর স্যুপটা খেতে থাকে। তারপর গুচুয়ান কেবিন থেকে বেরিয়ে আসে আর শিয়াওনিংকে বলে যে মিস্টার চিনির সঙ্গে আমাদের মিটিংয়ে যেতে হবে ওই রিসর্টের প্ল্যানিংয়ের ব্যাপারে কথা বলতে, সে সেটা কেন ক্যান্সেল করেছে সেটা জানার জন্য। তো তারপর মিস্টার চিনির সঙ্গে গুচুয়ান আর শিয়াওনিং মিটিং করে আর তখন সে বলে যে আমাদের রিসর্টের প্ল্যান কিছুটা চেঞ্জ হয়েছে আর সেই চেঞ্জটা করেছে শিয়াওনিং, তো এই রিসর্টের নতুন প্ল্যানটা আপনি দেখলে খুব ভালো হয়। আসলে মিস্টার চিন এই জন্যই অফারটা ক্যান্সেল করেছিল কারণ গুচুয়ানের যে রিসর্টের প্ল্যানিংটা ছিল সেটা করতে গেলে অনেক বেশি খরচা হয়ে যেত, সেই জন্য সে ক্যান্সেল করেছিল। আর শিয়াওনিংয়ের নতুন প্ল্যানে সেই খরচাটা অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে গিয়েছিল আর সেই জন্য মিস্টার চিন সেটা অ্যাকসেপ্টও করেছিল আর তাদের অর্ডারটা দিতে শুরু করেছিল যে তোমরা কাজ শুরু করে দিতে পারো। তাই মিস্টার চিনের সঙ্গে মিটিং শেষে গুচুয়ান আর শিয়াওনিং একসঙ্গে বেরিয়ে আসে আর শিয়াওনিং বলে যে আমার খুব ভালো লাগছে এই মিটিংটা সাকসেসফুলি হয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই গুচুয়ান শিয়াওনিংকে বলে যে আজ থেকে তুমি আমাকে বস বলে ডাকবে। তখন শিয়াওনিং জিজ্ঞাসা করে যে কেন, এতদিন তো মিস্টার গু বলে ডাকতাম। তখন গুচুয়ান বলে যে তুমি তো বলতে যে আমার মুখ গোমরা, তাই বস হিসেবে আমার গোমরা মুখটাই বেশ ভালো মানায়, তাই তুমি আমাকে আজ থেকে বস বলে ডাকবে। অফিসে ফিরে এসে গুচুয়ান সবার কাছে অ্যানাউন্স করে দেয় যে মিস্টার চিনের সঙ্গে সাকসেসফুলিভাবে মিটিংটা হয়ে গেছে আর তারা আগামী দুদিনের মধ্যেই তাদের রিসর্টের কাজ শুরু করে দেবে। আর এই নিউজটা পেয়ে অফিসের সবাই খুব খুশি হয়ে যায় আর ওয়াংকাই বলে যে আমরা এত সুন্দর একটা নিউজ এইভাবে সাধারণভাবে সেলিব্রেট করতে পারি না, চলো সন্ধেবেলায় সবাই মিলে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ভালোভাবে সেলিব্রেট করবো। সুমান লিন বলে যে আর আমাদের সাথে আপনাকেও যেতে হবে। সে যেতে না রাজি হলে অফিসের বাকি সবাই মিলে জোর করে যে গুচুহানকে আমাদের অফিসের সঙ্গে যেতেই হবে।
সবাই জোর করায় কুচুহান শেষমেশ রাজি হয়েই গেল আর ওয়াংকাইকে বলে দিল যে শিয়াওনিং এর জন্য একটা ডেস্কের ব্যবস্থা করতে। আর এই খবরটা শুনে শিয়াওনিং খুবই আনন্দ পেল আর সে আনন্দে এক প্রকার পাগলই হয়ে গেল। পর আমরা সবাইকে রেস্টুরেন্টে দেখি আর সেখানে গিয়ে সবাইকে ড্রিঙ্ক করতে দেখি। তখন সেই অফিসের একজন এমপ্লয়ি শিয়াওনিংকে বলে যে তোমাকে আমি কিভাবে বলেছিলাম স্যারকে কি জানাতে। তখন শিয়াওনিং বলে যে ও হ্যাঁ আমাকে সেটা জানাতে হবে। আর শিয়াওনিং যখনই উঠে স্যারের কাছে যেতে থাকে, মানে তার বসের দিকে যেতে থাকে, তখনই ওয়াংকাই বলছিল যে আমাদের বস কারোর সাথে ফ্রি হতে পারে না, তুমি ওকে উস্কে দিলে কেন এরকমটা করার জন্য। তখন শিয়াওনিং গুচুহানকে উঠে দাঁড়াতে বলে আর গুচুহান যখন উঠে দাঁড়ায় তখন শিয়াওনিং সবার সামনে তাকে জড়িয়ে ধরে আর বলে যে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জব দেওয়ার জন্য আর আমাকে একটা ডেস্ক দেওয়ার জন্য, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা আনন্দ পেয়েছি। আর এটা দেখে সবাই ওখানে অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ওখানে চেনরান এসে উপস্থিত হয় আর বলে যে তুমি কি আমাকে এইটা দেখার জন্য ডেকেছো গুচুহান। তখন মানলিনকেও জড়িয়ে ধরে আর ঠিক তখনই গুচুহান শিয়াওনিংয়ের দিকে আঙুল দেখিয়ে বলে যে সে খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই এসব পাগলামি করছে। আর শিয়াওনিংয়ের দিকে সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে থাকে। আর এসব দেখে সুমানলিন খুব রেগে যায় আর সে ড্রিঙ্ক করতে থাকে। তারপর সেলিব্রেশন শেষে আমরা দেখতে পাই চেনরান আর গুচুহানকে ওয়াশরুমে, যেখানে চেনরান বলছিল যে তুমি কি সত্যি সত্যি শিয়াওনিংয়ের প্রেমে পড়ে গেছো নাকি। তো এইসব কথা গুচুহান একদমই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর বেরোনোর সময় চেনরান গুচুহানকে বলে যে হিসেং এইসব কাজকর্মের জন্য তাকে তার অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে আর সে এখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আর সারাদিন ড্রিঙ্ক করে বেড়ায় আর রাগে সে তোমাকে খুঁজছে। আর তখনই সেখানে শিয়াওনিং আসে আর বলে যে বস আমাদের এই সময় এবার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তখন গুচুহান বলে যে তুমি এতটা বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, তুমি ড্রাইভ করবে কী করে। তখন শিয়াওনিং বলে যে ঠিক আছে আমি ড্রিঙ্ক করেছি যখন গাড়ি তো চালাতে পারবো না, তাহলে আমি আমার মতো বাড়ি চলে যাচ্ছি। তখন এই বলে সে হাঁটতেই গুচুহান তাকে বাধা দেয়। আর আমরা দেখতে পাই যে গুচুহান গাড়ি চালায় আর শিয়াওনিং বসে থাকে আর মদ্যপ অবস্থায় শিয়াওনিং এতটাই বকবক করে যে গুচুহানের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর বকবক করতে করতেই শিয়াওনিং কখন ঘুমিয়ে পড়ে। শিয়াওনিংয়ে বকবক করে ঘুমিয়ে পড়া দেখে গুচুহান হেসে ফেলে আর তারপর তার বাড়ির সামনে চলে আসলে একটু ডাক দিলেই শিয়াওনিং জেগে যায়। আর তারপরে শিয়াওনিং বাড়ির সামনে দাঁড়িয়ে বলে যে গুচুহান আপনি চলে যান, থ্যাংক ইউ আমাকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য। তারপরেই গুচুহান সেখান থেকে চলে যায়। বাড়িতে ঢুকতে যাওয়ার সময় শিয়াওনিং দেখে যে তার গা থেকে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে, তাই সে ভাবে যে এই অবস্থায় গ্র্যানির সামনে গেলে গ্র্যানি কীসব বলবে। তাই জন্য সে ঠিক করে যে আমি বাইরে কিছুক্ষণ ঘুরি, গা থেকে অ্যালকোহলের গন্ধটা চলে গেলে আমি ঘরে ঢুকে যাব। অন্যদিকে আমরা দেখি ইয়ানিয়ানকে, তাকে তার বস আবারও নোংরা নোংরা কথা বলছিল আর সে তার বসকে আবারও মারতে শুরু করেছিল। তারপর গুচুহান বাড়িতে নেমে শিয়াওনিংকে ফোন করে আর শিয়াওনিংকে ফোন করে বলে যে তুমি এখন কোথায়। তখন শিয়াওনিং মিথ্যে বলে যে আমি বাড়িতে চলে এসেছি। তখনই পাশে একটা লোক আসে আর সে ওখানে খুব ভমিট করছিল। তখনই গুচুহান জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তুমি কোথায় আছো। তখন শিয়াওনিং সত্যিটা বলতে বাধ্য হয় যে তার গা থেকে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে বলে সে ঘরে ঢুকতে পারছে না, কারণ তার ঘরে গ্র্যানি আছে। ঠিক তারপরই সেই লোকটাকে জল দিয়ে হেল্প করার সময় দেখে যে সেই লোকটা ওখানে হিসেংই ছিল। আর হিসেং যেই না শিয়াওনিংকে দেখতে পেল তখনই তার হাত ধরে টানাটানি শুরু করতে লাগলো আর তার ফোনটা কেড়ে নিল আর এটা বলতে থাকলো যে তোমার জন্য আমার চাকরি গেছে, শুধুমাত্র তোমার জন্য আজকে আমাকে এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। অন্যদিকে গুচুহান আর কিছুই না ভেবে বেরিয়ে পড়ে শিয়াওনিংয়ের বাড়ির উদ্দেশ্যে আর ওই হিসেং শিয়াওনিংয়ের হাত ধরে টানতে টানতে দূরে কোথাও নিয়ে যাচ্ছিল। আর গুচুহান শিয়াওনিংয়ের কলের লোকেশান দেখতে দেখতে সে খুঁজে বেড়াচ্ছিল শিয়াওনিংকে। তখনই গাড়ি থেকেই দেখতে পায় যে হিসেং শিয়াওনিংকে রাস্তার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখনই হিসেং গাড়ি থেকে নামে আর গুচুহান হিসেংকে মারতে শুরু করে। ঠিক তখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর শিয়াওনিং বাধা দিতে এলে শিয়াওনিংকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় আর সেখানে থাকা একটা ভাঙা কাচের বোতল দিয়ে হিসেং গুচুহানকে পুরোপুরিভাবে মেরে ফেলতে যায়। ঠিক তখনই তার হাতে আঘাত লাগে আর প্রচণ্ড ব্লিডিং হয়। শিয়াওনিং আবার বাধা দিতে আসলে শিয়াওনিংয়ের হাতেও প্রচণ্ডভাবে আঘাত পায় আর তখনই আমরা দেখতে পাই যে গুচুহানের হার্ট রেট আস্তে আস্তে বেড়ে যেতেই থাকলো। হিসেং যখন শিয়াওনিংকে মারতে লাগলো ঠিক তখনই তার হাত ধরে ফেললো গুচুহান আর গুচুহান এটাই বললো যে যন্ত্রণার জন্য তৈরি হয়ে যাও। আর ঠিক তখনই গুচুহানের হাত থেকে ইলেকট্রিক ডিসচার্জ হয় আর তখনই সেই ইলেকট্রিক ডিসচার্জের জন্য হিসেং দূরের ছিটকে পড়ে যায়। আর এসব কিছুই শিয়াওনিং দেখতে পায় না, কারণ সে ভয়ে মাথা নিচু করে বসেছিল।
তারপরে আমরা দেখতে পাই গুজওয়ানের হার্ট রেট অসম্ভব ভাবে ফল করতে থাকছিল, আর সে হঠাৎ করেই রাস্তায় পড়ে যায়, কারণ সে আর দাঁড়াতে পারছিল না। অন্যদিকে চেন্নানের ফোনে নোটিফিকেশন যায় যে তার হার্ট রেট ফল করছে, আর সে তাড়াতাড়ি করে সেখানে আসার চেষ্টা করছিল। আর অন্যদিকে শাওনি তার বসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে তার জন্যই এত কিছু হয়ে গেছে, সেই জন্য সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। শাওনি গুজওয়ানকে জড়িয়ে ধরে আরও বলে যে আপনি মরতে পারেন না, আমার জন্য আপনি কখনোই মরতে পারেন না, আর অনবরত সরি বলেই চলেছিল। ঠিক সেই সময়েই চেন্নান ওখানে চলে আসে আর তাদের নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে শাওনি আর গুজওয়ানের ইনজিওর জায়গাগুলোকে ব্যান্ডেজ করে নেয়, আর শাওনি কিছু ওষুধ কেনার জন্য সেখান থেকে চলে যায়। গুজওয়ান যখন বসেছিল তখন সে দেখতে পেল যে তার মেকানিক্যাল হার্টের চার্জ কমে এসেছে, ইমিডিয়েটলি তাকে নতুন করে চার্জ দিতে হবে। অন্যদিকে হিসেংকে পুলিশ জেরা করলে হিসেং বলে যে ওই লোকটার হাত থেকে ইলেকট্রিক ডিসচার্জ বেরিয়ে আমাকে কারেন্ট শক দিয়েছে। কিন্তু এইসব কথা আজগুবি ভেবে মহিলা পুলিশটি কোনো কিছুই বিশ্বাস করলেন না, আর তাকে পাগল ভাবতে থাকে, আর ভাবে যে সে এক ড্রাঙ্ক অবস্থাতেই আছে। শাওনিং ফিরে আসলে গুজওয়ান বলে যে আমাকে বাড়িতে পৌঁছে দাও একটু, আর তখন তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা দেখি যে সেই একই হসপিটালে ইয়ানিয়ান যেহেতু তার বসকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল, তাকে নিয়ে এই হসপিটালে কিছু ট্রিটমেন্টের জন্য এসেছিল। আর তারপর দেখি যে গুজওয়ান যখন বাড়িতে পৌঁছে যায় তখন সে শাওনিংকে বলে দেয় যে তুমি এবার বাড়ি চলে যেতে পারো। তখন শাওনিং ভাবে যে এই অবস্থায় গুজওয়ানকে একা ফেলে যাওয়াটা ঠিক হবে না, তাই সে এতে বসে গুজওয়ানের জন্য অপেক্ষা করে। ওদিকে গুজওয়ান সেই রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ে, কারণ তার মেকানিক্যাল হার্টটাকে চার্জ দিতে হবে। আর আমরা দেখতে পাই যে হার্টটা আস্তে আস্তে চার্জ হচ্ছিল, আর সেই নোটিফিকেশান চেন্নানের ফোনে গেলে চেন্নান সেটা দেখে স্বস্তি পায়। আর অন্যদিকে শাওনিংয়ের গ্রানি শাওনিংকে ফোন করে বলে যে এত রাত হয়ে গেছে, তুমি এখনও বাড়িতে ফিরছো না কেন? তখন শাওনিং বলে যে আমি আজকে বাড়িতে ফিরতে পারবো না, আজকে আমার অফিসে ওভারটাইম রয়েছে। অনেকক্ষণ গুজওয়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে শাওনিং গুজওয়ানের রুমে গিয়ে গুজওয়ানকে ডাকে, কিন্তু গুজওয়ানের রুম থেকে কোনো আওয়াজই সে শুনতে পায় না। তাই সে নিচে এসে সোফার কাছে বসে পড়ে আর গুজওয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। গুজওয়ানের চার্জিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে যখন নিচে আসতে থাকে তখন দেখে যে শাওনিং তখনও বাড়িতে যায়নি, সে গুজওয়ানের জন্য অপেক্ষা করছে। তখন গুজওয়ান তার গায়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, আর রাতেরবেলা ডক্টর পি গুজওয়ানকে ফোন করে। ফোন করে বলে যে কি ব্যাপার গুজওয়ান, তোমার হার্টের অবস্থা এমন কেন, এরকম একটা ইলেকট্রিক ডিসচার্জ কেন বেরোলো, এইভাবে তোমার হার্ট রেট কেন চেঞ্জ হয়ে গেল? তখন বলে যে গুজওয়ান আজকে একটা ফাইট হয়েছিল, যে জন্য আমার হার্ট রেটের ওরকম পরিবর্তন হলো। ডক্টর পিয়ার বলে যে দেখো গুজওয়ান, আমি অনেক চেষ্টা করছি তোমাকে বাঁচানোর জন্য, তুমি এমন কিছু করো না যেটা তোমার জন্য ক্ষতি হতে পারে, তুমি এসবের দিক থেকে দূরে থাকো, নিজেকে গুটিয়ে রাখো। আর এই বলে ডক্টর পিয়ারের ফোন কেটে দেয় গুজওয়ান। আর গুজওয়ান এটাই ভাবতে থাকে যে সে তার ইমোশনগুলোকে কীভাবে কন্ট্রোল করবে, সে তো পারছে না, সে তো চেষ্টা করছে। আর এই ভাবতে ভাবতেই সে সারা রাত ধরে এটা নিয়েই ভাবতে থাকলো। আমরা দেখতে পাই যে পরের দিন সকাল হয়ে গেলে শাওনিংয়ের ঘুম ভাঙে, আর সে দেখে যে গুজওয়ানের বাড়িতেই সে রাতে ঘুমিয়ে পড়েছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই যে শাওনিং তার পিসির সঙ্গে হসপিটালে দেখা করতে গেছে, আর তখনই সুচেনরান তাকে ফোন করে আর বলে যে আজকে গুজওয়ানের বাড়িতে হটপট মিল ট্রিট দেওয়া হবে, তুমি তাড়াতাড়ি ওগুলো কিনে নিয়ে এখানে এক্ষুনি চলে এসো। আর তারপর ফোন রেখে শাওনিং হসপিটাল থেকে বেরিয়ে যায়। গুজওয়ান ওদিকে সুচেনরানকে বলে যে এদিকে ওর হাতে ব্যথা আর তুমি ওকে খাবার আনার জন্য অর্ডার করছো। চেনরান তখন বলে যে বাবা এই কদিনেই এত? গুজওয়ান তখন বলে যে তুমি এত সকালে এখানে এসেছো কেন? তখন চেনরান বলে যে তোমার জন্য আমি সারা রাত চিন্তায় ঘুমাতে পারিনি, তাই সকাল সকালে এখানে চলে আসলাম, আর আমি এখানে এসে ভাবতে পারিনি যে এরকম ক্রাইম সিন দেখতে হবে। গুজওয়ান বলে যে কিসের ক্রাইম সিন? তখন চেনরান বলে যে একটা মেয়ে সারা রাত তোমার জায়গায় ছিল, আমি তোমার থেকে এটা আশাই করিনি। আর তার কিছুক্ষণ পরেই শাওনিং সব কিছু কিনে গুজওয়ানের বাড়িতে চলে আসে। চেনরান তখন শাওনিংকে বলে যে একটা কথা মন দিয়ে শোনো শাওনিং, তুমি গুজওয়ানের অ্যাসিস্ট্যান্ট, তুমি চেষ্টা করো যত বেশি সময় গুজওয়ানের সঙ্গে কাটানো যায়, আর গুজওয়ানকে চোখে চোখে রাখবে সব সময়, মনে থাকবে তো? আর যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। শাওনিং তখন বলে যে গুজওয়ান যথেষ্ট বড়, ও 3 বছরের বাচ্চা নয় যে ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। চেনরান তখন বলে যে আমি তোমাকে সবটা বলতে পারবো না, কিন্তু আমি যে বললাম সেটা তুমি করতে থাকো। আর তখনই চেনরান আরো বলে যে আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি হটপট রান্না করো। তারপর শাওনিং রান্নাঘরে সব জায়গায় খুঁজে দেখলো যে সেখানে কোনো হটপট ছিল না, তাই চেনরান বলল যে ঠিক আছে আমি তাহলে হটপট কিনে আনছি, তুমি গুজওয়ানকে চোখে চোখে রেখো।
গুজুহান তখন ওপর থেকে নেমে আসে আর শাওনিং বলে যে চেনরান এখান থেকে চলে গেছে। গুজুহান তখন শাওনিংকে জিজ্ঞাসা করে যে তুমি কি লাঞ্চ করেছো? শাওনিং বলে যে না, আমি এখনো লাঞ্চ করিনি। গুজুহান তখন বলে যে ঠিক আছে, তাহলে রান্না করো। শাওনিং তখন জিজ্ঞাসা করে যে আপনার শরীর এখন ঠিক আছে তো? গুজুহান বলে যে হ্যাঁ ঠিক আছে। আর শাওনিং আরো বলে যে আপনার শরীর যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমি আপনাকে রান্না করে খাওয়াবো। তারপর শাওনিং রান্না করতে শুরু করে আর গুজুহান তাকিয়ে দেখে যে শাওনিং রান্না করতে বেশ ভালোই এক্সপার্ট। গুজুহান বসে থাকতে থাকতে চেনরানকে মেসেজ করে যে তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে রান্না করে যেতে বলেছো, কিন্তু তুমি এখন কোথায়? চেনরান তখন বলে যে আমি তোমাদের মধ্যে থার্ড পার্সন হতে চাই না। গুজুহান বলে যে তুমি যদি অতটাই বোরিং হয়ে থাকো তাহলে আমার বাড়িতে আর কোনোদিনও আসবে না। শাওনিং রান্না করতে করতে একটা সময় গুজুহানকে বলে যে প্লিজ আপনি একটু এখানে আসতে পারবেন? গুজুহান তখন শাওনিং এর কাছে গিয়ে দেখে যে তার চুলগুলোর জন্য তার রান্না করতে অসুবিধা হচ্ছে। আর গুজুহান ঠিক তখনই তার হাত দিয়ে শাওনিং এর মুখের ওপর থেকে চুলগুলো সাইডে সরিয়ে দেয়। আর শাওনিং তখন বলে যে আমি আসলে আপনাকে ডেকেছিলাম ওই ডিশগুলো বার করে দেওয়ার জন্য। এটা শুনেই গুজুহানের হার্ট রেট বেড়ে যায় আর সে তখনই বলে যে আমি চেনরানকে ফোন করতে চলে যাচ্ছি। আর তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে সে ভাবতে থাকে যে আমি এটা কেন করলাম, কিভাবে করলাম, আমি এটা কি করে করতে পারলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর শাওনিং আর গুজুহান একসঙ্গে খেতে বসে আর শাওনিং এর হাতের রান্না করার খাবার টেস্ট করে গুজুহান বলে যে হ্যাঁ এটা বেশ ভালোই খেতে হয়েছে। খেতে খেতে গুজুহানের ফোনে একটা মেসেজ আসে আর মেসেজটা করেছিল গুজুহানের বাবা। সে জিজ্ঞাসা করে যে গুজুহান তুমি কি এখন বাড়িতে আছো? তারপর শাওনিং বলে যে লাস্টের কদিন আমার মনে হচ্ছে যেন এগুলো সবই স্বপ্ন। গুজুহান বলে যে তুমি রোজই তো স্বপ্ন দেখছো, রোজই বলছো এটা ওটা। তখন শাওনিং বলে যে কি বলছেন আপনি, আমি তো রোজ রাতেই স্বপ্ন দেখি। শাওনিং আরো বলে যে আমি যখনই কোনো বিপদে পড়ি তখনই কেউ না কেউ এসে আমাকে ঠিকই বাঁচিয়ে নেয়। আমি যখন ছোট ছিলাম তখন ওরকম একদিন খুব বড় বিপদে পড়েছিলাম আর সেই সময় একটা ছেলে আমাকে হেল্প করেছিল। সেদিন রাতে অনেক অন্ধকার ছিল, যে আমাকে হেল্প করেছিল তার মুখটাও আমি স্পষ্টভাবে দেখিনি। এটা অনেক বছর আগে হয়েছিল কিন্তু ঘটনাটা আমার কাছে আজও পুরো স্পষ্ট আছে। তারপর শাওনিং পুরো কথাটা কমপ্লিট না করে তাকে ইগনোর করে গুজুহানকে বলে যে চলুন খেতে থাকি। ঠিক তখনই গুজুহানের মা আর বাবা গুজুহানের ফ্ল্যাটে আসে আর গুজুহানের মা বেল বাজায়। তখন ওরা দুজনে খেতে খেতে শাওনিং বলে যে আমি দেখছি কে এসেছে, এই বলেই সে উঠে যেতে থাকে। আর ঠিক তখনই গুজুহানের মনে পড়ে যায় এখন হয়তো তার বাবা মাই এসেছে আর সে তখনই শাওনিংকে আটকাতে যাবে। আর তখনই তাদের পা পেছিলে তারা দুজনেই একসঙ্গে একে অপরের গায়ের ওপর পড়ে যায়। দরজা খুলতে দেরি হওয়ায় গুজুহানের বাবা বলে তুমি তো পাসওয়ার্ড জানো, দরজাটা খুলে ফেলো। তখনই গুজুহানের মা দরজা খুলতেই গুজুহানের মা দেখে যে গুজুহান আর শাওনিং একে অপরের ওপরে নিজের ওপর শুয়ে আছে। আর এটা দেখে সে সাথে সাথে দরজাটা আবার বন্ধ করে দিয়ে বলে যে আমরা মনে হয় ভুল রুমে চলে এসেছি, আমি ভিতরে একটা মেয়েকে দেখতে পেলাম। তখন গুজুহানের বাবা বলে যে কি বলছো, ভুল কিভাবে হবে, এটাই তো গুজুহানের ফ্ল্যাট। গুজুহানের মা তখন আবারও দরজাটা খোলে আর সে ঘরের মধ্যে এসে দেখে যে গুজুহান শাওনিংকে অর্ডার করছে যে এই কাজটা এইভাবে করো আর ওই কাজটা ওইভাবে করো। আসলে তারা দুজন তাদের দেখাতে চাইছিল যে তারা একটু আগে যা দেখেছে সেগুলো সবই ভুল ছিল। ঘরে এসে গুজুহানের বাবা গুজুহানকে বলে যে আমরা সেই কবে এসে হোটেলে থাকছি, এখানে আমার ছেলের বাড়ি থাকতেও আমি সেই ছেলের বাড়িতে থাকতে পারছি না, আমরা তোমাকে দেখতে এসেছি আর সুচেনরান তোমার রুমের পাসওয়ার্ড দিয়েছে আমাকে। তখন গুজুহান শাওনিং এর সঙ্গে তার মা বাবার আলাপ করিয়ে দেয় আর বলে যে এটা আমার অ্যাসিস্ট্যান্ট। গুজুহানের মা দেখে যে টেবিলের উপর অনেক অনেক খাবার আর সে বলে যে এগুলো কি তুমি রান্না করেছো? শাওনিং বলে যে হ্যাঁ ওগুলো তো আমি একটু আগেই রান্না করেছি, আপনারা সবাই খেতে বসে পড়ুন, আপনাদের জন্যই ওটা বানানো। গুজুহানের বাবা মা খেতে বসলে গুজুহান শাওনিংকে বলে যে তোমার যা কাজ করার ছিল তা কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন চলে যেতে পারো। আর তখন শাওনিং বলে যে আমি যা করতে এসেছিলাম তা করা হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি। আর তারপরেই শাওনিং সেখান থেকে চলে যায়। গুজুহানের ফ্ল্যাট থেকে বেরিয়ে শাওনিং ভাবছিল যে উফ, আমি সবসময় আনলাকি, আমাকে এবার গুজুহান ভুল বুঝবে আবারও। তারপর গুজুহানের বাবা মা গুজুহানকে বলে যে আমরা এখানে পার্মানেন্টলি চলে এসেছি আর আমরা ঠিক করেছি যে আমরা এবার থেকে তোমার সঙ্গেই থাকব। গুজুহান তখন বলে যে তোমরা প্লিজ এখানে থেকো না, একা একা থেকেই আমার অভ্যেস হয়ে গেছে আর এখন আমি একা থাকতেই ভালোবাসি, আমি চাই না আমার আশেপাশে সবসময় লোকজন ঘুরে বেড়াক, তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। গুজুহানের এই কথাতে গুজুহানের বাবা খুবই রেগে যায় আর গুজুহানকে গিয়ে বলে যে গুজুহান তুমি কি ভেবেছো, আমার সঙ্গে তোমার মায়ের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করছো? গুজুহান তখন বলে যে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় দাঁড়ানোর জন্য তোমরাই দায়ী, তোমরাই আমাকে এইভাবে বাঁচতে শিখিয়ে দিয়েছো, আমি এমন একটা জীবন নিয়ে বেঁচে আছি
যেখানে কোনো আনন্দ উপভোগ করতে পাই না, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো আশা নেই, প্রত্যাশা নেই, এমন একটা জীবন বেঁচে রয়েছি যেখানে একটা ফ্যামিলিতে থাকার যে হ্যাপিনেস সেটা আমি কোনোদিনও পাইনি। তাই আমার মনে হয় তোমাদের ভেবে নেওয়া উচিত যে তোমাদের কোনো ছেলে নেই। তখন এইসব কথা শুনে গুজুহানের বাবা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আর এটা বলেই গুজুহানের বাবা সেখান থেকে বেরিয়ে যায়। শাওনিং অফিসে ফিরে গেলে মানলিন তাকে বলে যে তুমি আজকে আমাকে গুজুহানের অ্যাড্রেসটা দেবে, কিন্তু শাওনিং দিতে না চাওয়ায় মানলিন বলে যে এই চাকরিটা তুমি আমার জন্য পেয়েছো, আমি বলছি তুমি গুজুহানের অ্যাড্রেসটা আমাকে দাও। আর তখন শাওনিং গুজুহানের অ্যাড্রেস মানলিনকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর মানলিন গুজুহানের বাড়িতে আসে আর বলে যে আপনি দুদিন ধরে অফিসে যাচ্ছেন না বলে আমি আপনাকে দেখতে এসেছি, আপনি কেমন আছেন? তখন গুজুহান বলে যে আমি ঠিক আছি, আমি যখন সুস্থ হয়ে যাব আমি নিজে থেকেই অফিসে যাব, কারোর দেখতে আসার দরকার নেই আমাকে। মানলিন তখন বলে যে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। গুজুহান তখন বলে যে আমার একটা হেল্প লাগবে তোমার থেকে, কালকে আমার মা বাবা ফিরে যাচ্ছে, তুমি ওদের প্লিজ একটু এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিও। আর তারপর গুজুহান ওখান থেকে বেরিয়ে যায় আর মানলিনও সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই শাওনিং তার অফিসে সেই বড় প্রজেক্টের মডেল তৈরি করছিল। দিনের শেষে একটা সময় সবাই অফিস থেকে নিজের বাড়ি চলে যায়, কিন্তু শাওনিং এর কাজ কমপ্লিট হয় না, তাই সে তখনও সেই মডেলটা তৈরি করতে ব্যস্ত ছিল। তখন গুজুহান আসে আর এসে বলে যে তুমি ভুলভাল মাপে কাজ করেছো, তাছাড়া তোমার কাজটাও একদমই ঠিকঠাক হয়নি। তখন শাওনিং বলে যে সরি বস, ভুল হয়ে গেছে। তারপরে বাড়ি যাওয়ার সময় লিফটে উঠে শাওনিং গুজুহানকে বলে যে বস সরি, আমি ভুলভাল মাপ নিয়েছিলাম বলেই আমার কাজটা ভুল হয়েছে, আমি পরের দিন থেকে একদম ঠিকঠাক করেই কাজটা করব। ঠিক তখনই হঠাৎ করে লিফটটা আটকে যায়। গুজুহান নিজের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে যে আমার হার্টবিট তো বাড়েনি আর আমি লিফট টাচও করিনি, তাহলে এটা কেন হলো হঠাৎ করে? আর শাওনিং মনে মনে ভাবে যে এই এম্বারেসিং সিচুয়েশনগুলো আমার সাথেই কেন হয়। শাওনিং তখন গুজুহানকে বলে যে সরি বস। তখন গুজুহান জিজ্ঞাসা করে যে তুমি কেন সরি চাইছো? আর শাওনিং বলে যে আমি জানি না, আমার মনে হলো তাই সরি চাইলাম, আমি সবসময়ের জন্যই আনলাগি, তাই আমার জন্যই এইগুলো সবসময় হয়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর গুজুহান শাওনিংকে জিজ্ঞাসা করে যে তুমি কি ভয় পাচ্ছো? শাওনিং তখন বলে যে অল্প অল্প। আর তখন শাওনিং বলে যে আপনি ভয় পাচ্ছেন না? গুজুহান বলে যে আমি এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। শাওনিং বলে তাহলে কি এই এলিভেটারটা এইরকম? গুজুহান বলে যে এটা এলিভেটারের প্রবলেম নয়, এটা আমার লাকের প্রবলেম, আমি যখনই যাই সেখানেই এরকম হয়। তারপর সেখানে একজন হেল্পার এলো আর দরজাটা খুলে তাদের অনেক ওপর থেকে বলল যে হাতটা দিন আর এখান থেকে উঠে আসুন, এখন এত রাতে লোক এখানে সারাতে আসতে পারবে না। গুজুহান শাওনিংকে বলে যে তুমি আগে উঠে যাও, আর শাওনিং বলে যে না না আপনি বস, আপনি আগে উঠবেন তারপরে আমি উঠবো। গুজুহান তখন নি ডাউন করে বসে পড়ে যাতে তার পায়ের ওপর উঠে শাওনিং ওখান থেকে বেরিয়ে যেতে পারে। শাওনিং বলে যে এটা আপনি কি করছেন? আপনি বস, আপনার পায়ের ওপর দিয়ে আমি উঠবো, আপনি ভাবলেন কি করে এসব? গুজুহান তখন শাওনিংকে জোর করে ওপরে তুলে দেয়। আর তারপর শাওনিং যখন ওপরে উঠে গুজুহানের হাতের দিকে হাত বাড়ায়, তখন গুজুহানের ওই হাত বাড়ানোটা দেখে সেই অ্যাক্সিডেন্টের সিনটা মনে পড়ে যায় আর সেই বাচ্চা মেয়েটার হাতের কথা মনে পড়ে যায়, আর সেই বাচ্চা মেয়ের কান্না করার কথাগুলো তার মনের মধ্যে ভাসতে থাকে। গুজুহান তখন শাওনিং এর হাতটা ঠিক ওইভাবেই ধরেছিল যেদিন অ্যাক্সিডেন্টের সময় গুজুহান শাওনিং এর হাতটা ধরেছিল। তারপর গুজুহান ওখান থেকে কোনোভাবে উঠে শাওনিং আর গুজুহানকে আমরা দেখি গাড়িতে করে গুজুহানের বাড়ির দিকে যেতে। গুজুহান তখন মনে মনে ভাবে যে আমি যখনই ওর হাত ধরি কেন আমার মনে হয় খুব চেনা চেনা। শাওনিং তখন গুজুহানকে বলে যে আমার বাবাও একজন আর্কিটেক্ট ছিল, তিনি বিল্ডিং বানাতো আর এইসব ডিজাইন কিছু করতো না, তবে সে বিল্ডিং এর কাজ অনেক ভালোবেসে জানতো। গুজুহান তখন জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি এগুলো এখনো করে? তখন শাওনিং মন খারাপ করে বলে যে আমার বাবা মা একসঙ্গে একই দিনে মারা গেছে যখন আমার 14 বছর বয়স ছিল। তারপর গুজুহানকে বাড়িতে ছেড়ে শাওনিং গুজুহানকে থ্যাংক ইউ জানিয়ে ওখান থেকে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। গুজুহান তখন নিজের ঘরে গিয়ে বসেছিল, তখন তার হঠাৎই বুকের মধ্যে ব্যথা হতে শুরু করে আর তখনই তাকে ডক্টর পিয়ার ফোন করে আর ফোন করে বলে যে তুমি কি লাস্ট কদিন ধরে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ? তখন গুজুহান বলে যে সেরকম কিছুই নয়, কদিন ধরেই আমি আমার বুকে ব্যথাটা লক্ষ্য করছি আর লাস্টের আপডেটের পর থেকে আমি লক্ষ্য করছি যে আমার হার্টটা বেশি আনস্টেবল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ইলেকট্রিক ডিসচার্জ বার করছে। ডক্টর পিয়ার বলে যে গত 10 বছর ধরে তোমার হার্টটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে, কিন্তু রিসেন্টলি এটা কি করে হচ্ছে? তুমি কি কোনো স্পেশাল কারোর সঙ্গে দেখা করেছো? গুজুহান বলে যে এটা আপনি কি করে বলছেন? আপনি তো বারণ করেছেন কোনো স্পেশাল কারোর সঙ্গে যাতে আমার কোনোদিনও না দেখা হয়। ডক্টর পিয়ার বলে যে তোমাকে নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে, এই একটা দিকে নজর রাখতে হবে যাতে তোমার ইলেকট্রিক ডিসচার্জ কম বেরোয় বা একদমই না বেরোয়, কাউকে ভালোবাসার আগে দুবার ভেবো গুজুহান। আর এটা বলেই সে ফোন রেখে দেয়। ফোন রেখে গুজুহান মনে মনে ভাবে যে সবাই চায় আমি বেঁচে থাকি, শুধু আমিই বাদে। পরের দিন অফিসে গিয়ে শাওনিং দেখে যে গুজুহানের চেয়ারে
এনরান বসে আছে আর তখন সে শাওনিংকে বলে যে আমি জানি তোমার ফ্রেন্ড ইয়ানিয়ান, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করবে, ওর সাথে যাতে আমার দেখা হয় কথা হয়। তখন শাওনিং বলে যে না না আমি এসব নিয়ে হেল্প করতে পারবো না, আমার উপর খুব রেগে যাবে, আমাকে মারবে। তখন বলে যে প্লিজ আমার হয়ে একটু হেল্প করো, এই জবটা তো পেয়েছো তুমি অনেকদিনই হলো, এইটুকু আমাকে হেল্প করো। চেনরানের এত বেশি জোর করার জন্য শাওনিং তাকে বলে যে ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে আমরা দেখি যে মানলিন যা গুচুহানের বাবা মাকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দিয়েছে গুচুহানের কথা মতো। গুচুহানের মা তখন মানলিনজাকে আলাদা করে বলে যে আমি যখনই গুচুহানের সঙ্গে দেখা করতে এসেছি গুচুহানকে এতটা বেশি খুশি আমি কোনোদিনও দেখিনি। আমি জানি গুচুহানের মধ্যে সেটা প্রকাশ পায় না, কিন্তু আমি বুঝতে পেরেছি গুচুহান বেশ খুশি রয়েছে, আর এটাও বুঝতে পেরেছি যে গুচুহান সত্যিকারের একজনকে পেয়েছে পাশে। আর তখন মানলিন জিজ্ঞাসা করে যে কে, তখন গুচুহানের মা বলে যে গুচুহানের অ্যাসিস্ট্যান্ট। আমার মেয়েটাকে বেশ ভালোই লেগেছে, আমার মনে হয় গুচুহান ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। আর এইসব কথা শুনে মানলিন একদম খুশি হচ্ছিল। পর আমরা ইয়ানিয়ানকে একটা রেস্টুরেন্টে বসে খেতে দেখি, আর তখন সেখানে চলে আসে চেনরান। আসলে ইয়ানকে ওই রেস্টুরেন্টে আসতে বলেছিল শাওনিং, কারণ শাওনিং চেনরানকে কথা দিয়েছিল যে ইয়ানিয়ানের সঙ্গে তার দেখা করিয়ে দেবে, আর সেই জন্য ইয়ানিয়ানকে মিথ্যে কথা বলেছে যে রেস্টুরেন্টে অপেক্ষা করো আমি আসছি, কিন্তু সে চেনরানকে পাঠিয়ে দেয়। ইয়ানিয়ান আর চেনরানের মতো কথা বলতে বলতে ইয়ানিয়ান বুঝে যায় যে শাওনিং তার সঙ্গে এটা করেছে, আর এটা জেনে সে খুবই রেগে যায়। তারপরে আমরা দেখতে পাই যে গুজুহানের বাড়িতে শাওনিং সেই মডেলটা নিয়ে কাজ করছিল, আর গুজুহান তাকে শিখিয়ে দিচ্ছিল কোনটা কিভাবে করতে হয়। শাওনিং তারপরে বলে যে বস আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তখন গুজুহান আবারও সেই ভুলগুলো ধরিয়ে দেয় যে এটা 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 এগুলোই ভুল হয়েছে। গুজুহান যখন স্কেল দিয়ে ওই মাপগুলো চেক করেছিল তখন সে বলল যে কালকের থেকে অনেকটাই ঠিকঠাক হয়েছে, আশা করি পরে তুমি আরো ভালোভাবে এই কাজটা করতে পারবে, তোমাকে আমি 160 দিলাম এটার জন্য। আর তখন শাওনিং যখনই গুচুহানকে হাগ করতে যাবে তখন গুচুহান বলছে যে এটা তুমি কি করছো। শাওনিং তখন এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায় আর বলে যে আসলে আমি কিছু না বলতে পেরে সে চুপ করে যায়। তখনই শাওনিং এর ফোনে ইয়ানিয়ান মেসেজ করে একটা, সেখানে বলে যে শাওনিং তুমি আজকে আমার হাতে মরে যাবে। হ্যাঁ, এটা শুনতে পেয়ে শাওনিংকে বলে যে অনেক বেশি রাত হয়ে গেছে, তুমি এখন বাড়ি চলে যেতে পারো। আর শাওনিং তখন ওখান থেকে উঠতে যাবে তখনই তার ব্যাগ থেকে তার ডায়েরিটা সোফার মাঝখানে পড়ে যায়, আর তারপরে সে ওখান থেকে চলে যায়। আমরা দেখি যে ইয়ানিয়ান শাওনিং এর উপর প্রচন্ড রাগ করেছে আর শাওনিং তার রাগ ভাঙাচ্ছে। শাওনিং ইয়ানিয়ানের রাগ ভাঙানোর জন্য তার পছন্দ মতো সমস্ত রকমের খাবার আর ড্রিঙ্কস সে অ্যারেঞ্জ করে ফেলেছিল যাতে ইয়ানিয়ান তার উপর আর রাগ করে না থাকে। আর ইয়ানিয়ান তাকে বলে যে তুমি কিভাবে ভাবলে, তুমি সাহস কোথা থেকে পেলে ওই বাস্টারটার সঙ্গে দেখা করানো। তারপর ইয়ানিয়ান তার পছন্দ মতো ড্রিঙ্কটা খেয়ে তারপরে শাওনিংকে বলে যে ঠিক আছে এইবারের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তুমি এরকম আবার করো তাহলে তুমি কিন্তু সেদিনই আমার হাতে মরে যাবে। ইয়ানিয়ান শাওনিংকে আরও বলে যে শাওনিং তুমি অনেক মানুষের সঙ্গে মেশোনি, তুমি কারোর সঙ্গে কোনো দিনও প্রেম করনি, তুমি মানুষকে চেনো না, তাই আমি তোমাকে বলছি তুমি কখনো এমন কোনো মানুষকে ভালোবাসবে না যে তোমার ফিলিংসের দাম কখনো দিতে পারবে না, এটা যেন তোমার মাথায় থাকে। তারপর আমরা দেখতে পাই শাওনিং এর পিসি যে হসপিটালে ভর্তি ছিল সেদিন ছিল তার রিলিফ ডেট, আর শাওনিং তাকে আনতে যায়। সেদিন শুধু শাওনিংই তার পিসিকে আনতে যায় না, শাওনিং এর সঙ্গে শাওনিং এর গ্র্যানিও যায়। তার পিসি দেখে খুব খুশি হলো যে তার নিজের মা তাকে হসপিটাল থেকে ছাড়াতে দিতে এসেছে। শাওনিং তখন তার পিসিকে জানায় যে পিসি আজকে আমি আমার একটা বন্ধুর গাড়ি ধার করেছি। আর তারপরে হসপিটাল থেকে বেরোনোর সময় আমরা দেখতে পাই যে তাংশু তার নিজের গাড়িটা নিয়ে ওয়েট করছে হসপিটালের বাইরে। হসপিটাল থেকে বেরিয়ে তার পিসি যখন দেখে যে তাংশু দাঁড়িয়ে রয়েছে তার মুখ দেখে মনে হলো যে সে তাংশুকে একদমই পছন্দ করে না। তার পিসি তখন শাওনিংকে বলে যে শাওনিং তুমি ওর গাড়ি কেন নিয়েছো। শাওনিং বলে যে তাংশু জানতো যে আজকে তোমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, আর তাই তাংশু এসেছে তোমাকে বাড়ি অব্দি নিয়ে যেতে। তবুও আমরা দেখতে পাই যে শাওনিং এর পিসি কোনো কারণে বিরক্ত তাংশু। পর তাংশু এর গাড়ি করে তারা যখন নামলো গাড়ি থেকে তখন তার পিসি জিজ্ঞাসা করছে যে এটা তো আমাদের পাড়া নয়, তুমি কোথায় নিয়ে এসেছো আমাকে। শাওনিং তখন বলে যে আগের বাড়িটার রান্নাঘরে অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, গ্র্যানি যখন বুঝতে পারেনি আর রান্নাঘরটা পুরোটাই জ্বলে গিয়েছিলো, তাই নতুন একটা বাড়িতে আমরা শিফট করেছি। ঘরে ঢোকার পর তার পিসি শাওনিংকে জিজ্ঞাসা করে যে শাওনিং তুমি কি এই বাড়িটা ভাড়া নিয়েছো নতুন। তখন শাওনিং বলে যে হ্যাঁ। আর ঘরে ঢুকতেই হঠাৎ করেই তার চোখ যায় একটা ছবির ওপর, যে ছবিতে তাংশু আর তার বাবা ছিল। শাওনিং এর পিসি তখন সেই ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে গুচুহান তার নিজের বাড়িতে ওই সোফাগুলোর মাঝখানে শাওনিং এর ওই ডায়েরিটা খুঁজে পায় যেটা আগের দিন রাতে শাওনিং এর ব্যাগ থেকে পড়ে গেছিল। সেটা খুলে যখন দেখে তারপরে তার শাওনিং এর কথা মনে পড়ে যায়।
গুচুহান দেখছিল যে সে ডায়েরির মধ্যে পাগলের মতো ভুলভাল জিনিস লিখে রেখেছে, আর সেগুলো দেখে গুচুহান মুচকি হাসে। অন্যদিকে আমরা শাওনিং এর পিসিকে দেখতে পাই যে শাওনিং কে বলে যে, শাওনিং তুমি কি সব ভুলে গেলে? তুমি এতটা বোকা কিভাবে হতে পারো? আর এ তোমার ভালো বন্ধু কিভাবে হতে পারে? তোমার বাবা আমার ভাই, তার কি ভুল ছিল যে তাকে আজকে ছবির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে? শাওনিং বলে যে, কি তাংশু তো এখানে কিচ্ছু করেন। তখন শাওনিং এর পিসি বলে যে, তুমি ভুলে গেলেও আমি ভুলে যেতে পারবো না শাওনিং, আমি জীবনেও মুভ অন করতে পারবো না শাওনিং, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবো, মাকে ডাকো, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবো। তাংশু তখন পিসিকে আটকে বলে যে, পিসি আজকেই আপনি হসপিটাল থেকে রিকভার করে বাড়িতে ফিরেছেন, আজকে প্লিজ ঝামেলা করবেন না, এতে আপনার শরীর আরও খারাপ হতে পারে, আপনি যখন আমাকে পছন্দ করেন না তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই বলে তাংশু ওখান থেকে বেরিয়ে যায়। তার পিসি জোর করে যখন বেরিয়ে যেতে চায়, শাওনিং তাকে আটকে বলে যে, পিসি তুমি কি করছো, তুমি কি জানো আসলে কি হয়েছে? গ্যাস ওভেন ভুল কারণে জ্বালার জন্য রান্নাঘরটা পুরো নষ্ট হয়ে গেছে, বাড়ির ওনার আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে বলেছে, আর না হলে অনেকটা টাকা দিতে বলেছে, আর তুমি তো জানো আমার কাছে বেশি টাকা নেই, তোমার চিকিৎসার জন্য আমি অফিস থেকে লোন নিয়েছি, এখন আমি কোথায় এত টাকা পাবো নতুন একটা বাড়িতে ওঠার জন্য? এগুলো বলতে বলতে শাওনিং খুবই কাঁদে। শাওনিং এর পিসি বলে যে, শাওনিং তোমাকে বুঝতে হবে আমি কেন রেগে যাচ্ছি, তোমার বাবা আমার ভাই সে আজকে আমাদের মধ্যে নেই, সেটা তুমি জানো শাওনিং। আর এটা বলে শাওনিং এর পিসি শাওনিং কে আদর করে দেয়। তার পিসিকে বলে যে, আমি অনেক কষ্ট করব, অনেক কষ্ট করে অনেক টাকা রোজগার করে তোমাকে সুন্দর একটা বাড়ি গিফট করব। শাওনিং বাইরে এসে তাংশুকে বলে যে, আমার পিসি তোমার সঙ্গে আজকে যে রিয়্যাক্টটা করলো সেটার জন্য সরি, তুমি তো জানো পিসি কেন এরকম তোমার সঙ্গে করে। তাংশু বলে যে, আমি জানি পিসি আমার সঙ্গে এরকম ব্যবহারটা কেন করে, কিন্তু এখানে তো আমি কিছু করিনি। যাই হয়ে যাক না কেন শাওনিং, তুমি আর আমি সবসময় বন্ধু থাকবো। অন্যদিকে আমরা গুচুহানকে দেখি যে শাওনিং এর ডায়েরিতে কারেকশন করে দিতে, কারণ শাওনিং বানান ভুল করেছিল প্রচুর। ঠিক সেই সময় ওখানে চেনরান আসে আর গুচুহানকে জিজ্ঞাসা করে যে, গুচুহান এই গার্লি নোটবুকটা কার? তখন গুচুহান কিচ্ছু বলে না, চেনরান ওটা কেড়ে নিয়ে দেখে যে ওটা ছিল শাওনিং এর। সে তখন গুচুহানকে বলে যে, আমি আমার অস্ত্র পেয়ে গেছি, এইটা আমি আমার কাছে রেখে দেবো, আর শাওনিং যাতে এটা চাওয়ার জন্য আমার কাছে বারবার ফোন করে, আর আমি তখন তাকে ব্ল্যাকমেল করে বলবো যে ইয়ানিয়ানের সঙ্গে দেখা না করিয়ে দিলে আমি এটা তাকে দেবো না। কি ভালো আইডিয়া না? আর গুচুহান তখন বলে যে, তুমি পাগল হয়ে গেছো। এইসব কথা পাত্তা না দিয়ে গুচুহান ওখান থেকে জাস্ট বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে শাওনিং গুচুহানের বাড়িতে আসে আর গুচুহানকে জিজ্ঞাসা করে যে, আজকে কি আপনি অফিসে যাবেন? তখন গুচুহান বলে যে, হ্যাঁ যাবো, কিন্তু আমার কিছু কাজ বাকি আছে, ওগুলো করে তারপর যাবো। তখন চেনরান শাওনিং এর সঙ্গে দেখা করে আর বলে যে, তুমি আজকে ইয়ানিয়ানকে প্লিজ বেরোতে বলো। তখন শাওনিং বলে যে, আপনি কি বলছেন, আপনি জানেন কালকে রাতে ও আমাকে অলরেডি মেরেই ফেলছিল। চেনরান তখন গুচুহানের দিকে তাকিয়ে বলছে যে, তুমি আমার দিকে ওইভাবে কেন তাকিয়ে রয়েছো? গুচুহান বলে, ও আমার অ্যাসিস্ট্যান্ট। আর তখন চেনরান বলে, হ্যাঁ তো কি হয়েছে, ও আমাকে হেল্প করছে, তোমার এতে কি সমস্যা? আর ঠিক তখনই চেনরান শাওনিং এর ওই ডায়েরিটা নিয়ে যায় আর গুচুহান তার দিকে ইশারা করে এমন কিছু দেখায় যে এটা থেকে বোঝা যাচ্ছিল যে গুচুহান রেগে যাচ্ছিল। শাওনিং তখন গুচুহানকে বলে যে, বস আমি কি কালকে এখানে কোনো ডায়েরি ফেলে গেছিলাম? তখন গুচুহান বলে যে, এক্ষুনি চেনরান ওটা নিয়ে গেল, চিন্তা করো না ও তোমাকে ওটা দিয়ে দেবে। তারপরে গুচুহান যখন নিজের কাজ করে তখন শাওনিং নিজের কিছু বই বের করে পড়তে থাকে আর গুচুহান জিজ্ঞাসা করে, তুমি ওই বইগুলো কিসের পড়ছো? আর শাওনিং তখন বলে যে, আমি ঠিক করেছি যে এবার ফাইনাল এক্সাম দেবো, এই জন্য এগুলো আবার নতুন করে পড়ছি। শাওনিং তখন গুচুহানকে জিজ্ঞাসা করে যে, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? তখন গুচুহান বলে যে, হ্যাঁ। আর তখনই শাওনিং তার প্রশ্নের ভান্ডার নিয়ে গুচুহানের কাছে হাজির হয়। একটা সময় দুজন দুজনের খুব কাছে চলে আসলে দুজন দুজনের দিকে তাকিয়েই থাকে। আর ওই এম্বারেসিং সিচুয়েশনটা কাটানোর জন্য, বস আপনি অনেকক্ষণ থেকেই কথা বলছেন, আমার মনে হয় আপনার জল তেষ্টা পেয়েছে, আমি জল নিয়ে আসছি। আর তখন গুচুহান নার্ভাস হয়ে যায় আর সে তার ক্লকটাকে দেখে যে তার হার্ট রেট বেড়েই চলেছে। অন্যদিকে শাওনিং দূরে গিয়ে ভাবছে যে, আমার এটা কী হয়ে গেল, আমার মুখগুলো এরকমভাবে জ্বলছে কেন, আমার কি বসের প্রতি কোনো ফিলিংস জন্মাচ্ছে? না 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 না, এটা ঠিক হবে না। শাওনিং জল নিয়ে আসলে গুচুহান ওখান থেকে টুপ করে সরে যায় আর তার হাত ভুল করে ল্যাপটপে পড়ে যায়, আর তখনই পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়, কারণ গুচুহানের হাত থেকে তখন ইলেকট্রিক ডিসচার্জ বেরিয়েছিল। শাওনিং তারপরে ম্যানেজমেন্টের লোকদের ডেকে আনে আর তারা বলে যে, এই ফ্ল্যাটে এটা বারবারই হয়ে থাকে। শাওনিং তখন অবাক হয়ে ভাবে যে, এরকম একটা আলিশান জায়গায় এটা কি করে হতে পারে। শাওনিং তখন দেখে যে গুচুহান ওখানে নেই আর গুচুহানকে খুঁজতে খুঁজতে সে ওপরের ঘরে চলে যায়। সে গুচুহানকে অনেক ডাকাডাকি করে কিন্তু গুচুহানের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন শাওনিং গুচুহানকে খুঁজতে খুঁজতে সেই চার্জিং রুমে চলে যায়। ম্যানেজমেন্টের লোকেরা ইলেকট্রিসিটি ঠিক করে দিলেই
বেডরুমটার মধ্যে আলো জ্বলে যায়, আর তখন শাওনিং ওটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে যে কি সুন্দর জায়গা। অন্যদিকে গুজভা নিচে নামার সময় দেখে যে তার চার্জিং রুমের দরজাটা খোলা, আর সে তখনই ওই রুমের মধ্যে যায় আর গিয়ে শাওনিংকে বলে যে তুমি এখানে কি করছো। শাওনিং বলে যে সরি বস, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, আমি তো আপনাকে অনেকক্ষণ থেকেই ডাকছি। আমি বুঝতেই পারতাম না যে আপনার এত বড় সিক্রেট রয়েছে আপনার বাড়ির মধ্যে। গুজুহা নার্ভাসে জিজ্ঞাসা করে যে কি সিক্রেট। শাওনিং বলে যে আপনি লুকিয়ে লুকিয়ে যে স্ট্রিমিং সেশন করেন সেটা তো আর কেউ জানে না। গুজুহান তখন শাওনিংকে ওখান থেকে বার করে দেয় আর বাইরে বেরিয়ে বলে যে আমার পারমিশন ছাড়া তুমি এই রুমে আর কখনোই ঢুকবে না, আর বলে যে আমি কোনো অনলাইন স্ট্রিমার নই। শাওনিং বলে তাহলে এই রুমটা কিসের জন্য? গুজুহান বলে যে এটা আমার ভার্চুয়াল গেমিং রুম। তখন শাওনিং বলে যে আচ্ছা আমি বুঝতে পেরেছি, যাতে কেউ না জানতে পারে ওই জন্য এই রুমটা বাকি রুমগুলোর থেকে অন্যরকম, তাই তো? গুজুহান তখন কোনো উত্তর না দিয়ে ওখান থেকে শাওনিংকে নিয়ে নিচে নেমে আসে। অফিসে যাওয়ার সময় গুজুহান শাওনিংকে বলে যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, আজকে হেঁটে অফিসে যাব। অফিসের দিকে হাঁটতে হাঁটতে গুজুহান বলে যে চলো আমি একটু মিল্ক কিনবো। স্টোরের মধ্যে শপিং করতে করতে গুজুহান হঠাৎ করে একটা হেয়ার পিন দেখে আর সেটা সে লুকিয়েই নিয়ে নেয়। সবকিছু কেনার পরে ক্যাশ কাউন্টারে এসে যখন দেখে যে শাওনিং তার একটা পুরনো ফ্রেন্ড চেনচেনের সঙ্গে দেখা করে, তখন গুজুহানের মুখটা কেমন যেন একটু রাগি রাগি হয়ে যায়। আর তখন চেনচেন শাওনিংকে কিছু ফ্রি গিফট দেয় আর এটা দেখে গুজুহান অবাক হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে গুজুহান জিজ্ঞাসা করে যে তুমি ওই ছেলেটাকে চেনো? শাওনিং বলে যে হ্যাঁ চিনি, আমরা একই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। চেনচেন ছিল আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, অনেক মেয়েরাই ওর সঙ্গে ফটো তোলার জন্য লাইন লাগিয়ে দিত। তখন দেখা যায় যে ওই মলের মধ্যেও অনেক মেয়েরা চেনচেনের সঙ্গে ফটো তোলে। অফিস থেকে বাড়ি ফিরে গুজুহান ওই চেনচেনের ছবিটা দেখে আর বলে যে এর মধ্যে হ্যান্ডসামের কি আছে, আমার তো কিছু মনে হচ্ছে না। ঠিক তখনই চেন রান আসে গুজুহানের বাড়িতে আর তারপর সোফাতে শুয়ে পড়লে গুজুহান কিছুক্ষণ ভেবে বলে যে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, তুমি কি মনে করো আমার যে লুকটা আমি মেনটেন করি এটা কি কম বয়সের ছেলে মেয়েরা পছন্দ করবে? চেনরান বলে যে তোমার যাই লুক হোক না কেন, তোমার লুকটা আমার সব সময়ের জন্যই প্রিয়, কিন্তু তুমি আমাকে হঠাৎ এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলে কেন? তোমাকে কি কেউ বাজে দেখতে বলেছে? গুজুহান তখন বলে যে তুমি কি বলছো, ওটা আমাকে কে জিজ্ঞাসা করবে, কারো জিজ্ঞাসা করার সাহসই নেই, আমি শুধু তোমার দিকটা জানতে চাইছিলাম। চেনরান তখন বলে যে চিন্তা করো না গুজুহান, তুমি আমার ট্রু লাভ, আমি ইয়ানিয়ানকে ভালোবাসলেও চিন্তাই করো না, তুমি আমার ট্রু লাভই থাকবে সব সময়ের জন্য। গুজুহান তখন তার পকেট থেকে ফোন বার করতে করতে বলে যে আমি তোমাকে একটা ফটো দেখাচ্ছি। আর চেনচেনের ছবি চেনরানকে দেখিয়ে বলে যে দেখো তো একে কি তোমার হ্যান্ডসাম মনে হচ্ছে? চেনরান বলে যে হ্যাঁ খুবই হ্যান্ডসাম তো। তখন গুজুহান জিজ্ঞাসা করে যে ও কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম? চেনরান বলে যে তোমাকে কম্পেয়ার করতে গেলে তুমিই তো বেশি হ্যান্ডসাম। আর এটা শুনে গুজুহান প্রচন্ড খুশি হয়। তারপর চেনরান বলে যে তবে আজকের দিক থেকে বিচার করলে দেখা যাবে যে স্টাইলের দিক থেকে তুমি প্রচন্ড বেশি ব্যাকডেটেড। এটা শুনে গুজুহান রেগে যায় আর চেনরানকে একটা মারে। গুজুহান তখন রাগ করে ওখান থেকেই বেরিয়ে যায় সাথে সাথে। পরের দিন সকালে আমরা শাওনিংকে দেখতে পাই যে গুজুহানের বাড়ির সামনে ওয়েট করছিল, আর গুজুহান যখন দূর থেকে শাওনিংকে দেখে তখন তার হাতে ছিল সেই হেয়ার পিনটা যেটা সে মল থেকে কিনেছিল। গুজুহান যখন গাড়িতে উঠতে যাবে সে তখন পকেটে হাত দিয়ে ভাব করে যে আর হেয়ার পিনটা বার করে বলে যে এটা কি, এটা কোথা থেকে এলো? শাওনিং বলে যে এটা তো একটা মেয়েদের হেয়ার পিন। তখন গুজুহান বলে ও আমি তাহলে কালকে যে মিল্ক কিনেছিলাম সেটার সাথে এটা ফ্রি পেয়েছিলাম। শাওনিং বলে যে মিল্কের সঙ্গে হেয়ার পিন ফ্রি দিচ্ছে? গুজুহান তখন বলে যে সেটাই তো, আজকে মিল্কের সাথেও হেয়ার পিন ফ্রি দিচ্ছে, এটা নিয়ে আমি কি করব, এটা তুমি রেখে দাও। শাওনিং তখন ওই হেয়ার পিনটা তার মাথায় লাগিয়ে নেয় আর গাড়ির ভেতর থেকে গুজুহান এটা দেখে খুবই খুশি হয়, কিন্তু শাওনিং এর সামনে সে সবসময় একটা গোমরা মুখ মেনটেন করে রাখতে চায়। দিকে আমরা মানলিনকে দেখতে পাই যে একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে আর তাকে বলে যে রিসর্টের মধ্যে ওই ওয়ালটা যদি ওইভাবে রেখে দেওয়া হয় তাহলে ভেতরের ডিজাইনে এফেক্ট পড়বে। মিস চেন তখন বলে যে চুহান ইন্ডাস্ট্রি আমাকে আগে বলেছিল যে এই ওয়ালটা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে এখন কেন তারা এইভাবে বেঁকে বসেছে? মানলিন বলে যে আমরা অনেক ডিজাইনারের সঙ্গে কথা বলেছি, কথা বলে তারা সবাই একই কথা বলেছে যে ওই ওয়ালটা ওখানে থাকলে রিসর্টটা কখনোই সুন্দর দেখতে হবে না। মিস চেন তখন বলে যে আপনাদের রেসপন্সিবিলিটি এটা ওই ওয়ালটাকে রেখে দেওয়ার, কারণ আপনারা কথা দিয়েছিলেন। মিস চেন রেগে গিয়ে আরো বলে যে আমি শুধু চেয়েছিলাম যে ওই ওয়ালটা ওখানে থাকুক, পুরো রিসর্টটাই তো দায়িত্ব আপনাদের উপর দিয়ে দিয়েছি, তাহলে এখন এরকম কথা কেন বলছেন আপনারা, আমি এখন এসব কিচ্ছু শুনতে চাই না। আর
লিন তখন বলে যে ঠিক আছে আমি বাকিদের সঙ্গে আবারও কথা বলে আপনাকে জানাচ্ছি। মিস জেন তখন ফোন রেখে দিয়ে ওই ওয়ালটার দিকে তাকিয়ে আমরা দেখতে পাই যে ওই ওয়ালটাতে বিভিন্ন রকমের ছবি আঁকা, আর ছবিগুলো দেখে যতটুকু মনে হচ্ছিল যে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে সেই ছবিগুলো খেলার ছলে এঁকেছিল। মানলিন তখন এসে শাওনিংকে বলে যে তোমাকে একটা নতুন দায়িত্ব দেওয়া হলো। তখন শাওনিং বলে যে হ্যাঁ আমি সমস্ত রকমের দায়িত্ব পালন করতে পারবো। তখন বলে যে এই প্রজেক্টটা খুব ইজি, তুমি যদি ওটা করতে পারো তাহলে খুব ভালো হয়। আমাদের রিসর্টে একটা ওয়াল রয়েছে যেটার মালিক ওই ওয়ালটা কখনোই ডেমলিশ করতে দিচ্ছে না, তুমি যদি মালিককে রাজি করাতে পারো তাহলে তো খুব ভালো হয়। এই ওয়ালটা যদি সুন্দর করা না যায় তাহলে আমাদের রিসর্টের ডিজাইনটা পুরো নষ্ট হয়ে যাবে। তোমাকে মিস চেনের কাছে গিয়ে কনভিন্স করতে হবে যাতে ওই ওয়ালটা আমরা ডেমলিশ করতে পারি। শাওনিং বলে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। এই শাওনিং মিস চেনের বাড়িতে এসেছে আর বলে যে আমি চুহান ডিজাইন থেকে এসেছি, আমার নাম জাং শাওনিং, আমি আপনাকে ফোন করেছিলাম। আর তখন মিস চেন বলে যে ঠিক আছে ভেতরে এসো। মিস চেন তখন বলে যে দেওয়ালটার ব্যাপারে তোমার নতুন করে কি ভেবেছো আমাকে বলো। শাওনিং তখন বলে যে আমরা অনেক ডিজাইনারের সঙ্গে কথা বলেছি আর আমরা রিসার্চও করেছি যে ওয়ালটা ওখানে থাকলে আমাদের ডিজাইনটা একদমই ফুলফিল হবে না। মিস চেন বলে যে আমি তোমাদের অনেকবার আগেই বলে দিয়েছি যে আমি এটা কখনোই মেনে নেব না। শাওনিং তখন জিজ্ঞাসা করে যে এর পেছনে কি কোনো কারণ রয়েছে। মিস চেন বলে যে আমি এই জিনিসটা কাউকেই কখনো বলতে চাই না, আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাই, তোমরা যা ভাবছো সেটা আমি কখনোই হতে দেবো না। শাওনিং তখন বলে যে আপনার হাজবেন্ড অলরেডি আমাদের বলে দিয়েছে যে ওই ওয়ালটা ভেঙে দিলেও কোনো দোষ নেই। চেন তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কি আমার হাজবেন্ড পারমিশন দিয়ে দিয়েছে? শাওনিং তখন বলে যে হ্যাঁ আপনার হাজবেন্ড আমার কলিগদের বলে দিয়েছে। মিস চেন তখন প্রচন্ড রেগে যায় আর বলে যে সে কিভাবে রাজি হলো। শাওনিং তখন বলে যে আমি সত্যি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি যেটুকু জানি আমি সেটাই বললাম। মিস চেন তখন রেগে গিয়ে বলে যে শুনে রাখো তোমরা সবাই, এই ডিজাইনটা আর হবে না, এই ডিজাইনটা আজকেই এখানে বন্ধ হয়ে যাবে। আর তারপরে মিস চেন শাওনিংকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মানলিন রেগে গিয়ে বলে যে আমি শুধু তোমাকে মিস চেনের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিলাম আর তুমি এমন কি করে ফেললে যে সে ডিজাইনটাই পুরো ক্যান্সেল করে দিচ্ছে। শাওনিং তখন বলে যে বিশ্বাস করুন আমি কিছুই বলিনি সেরকম। মানলিন তখন বলে যে আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, এই যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে এর জন্য খুব খারাপ হবে কিন্তু। শাওনিং তখন বলে যে আপনি আমাকে যা শিখিয়ে দিয়েছেন আমি সেটাই উনাকে গিয়ে বলেছি। মানলিন তখন বলে যে তাহলে তুমি কি বলতে চাইছো, এর দায়টা এখন সব তুমি আমাকে দিচ্ছ? শাওনিং তখন বলে যে আমি যখন ভুল করেছি আমি এর রেসপন্সিবিলিটি নেব। তখন মানলিন বলে যে ঠিক আছে তাহলে রিজাইন করে নাও। তারপরে অফিসের মধ্যে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয় আর তখন মানলিন বলে যে ওখানে যা যা হয়েছে আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি, শাওনিং মিস চেনের সঙ্গে গিয়ে ঝগড়া করেছে, ঠিক সেই কারণেই মিস চেন অর্ডারটা ক্যান্সেল করে দিল। শাওনিং বলে যে আমি ঝগড়া করিনি মিস চেনের সঙ্গে। গুজওয়ান বলে যে তোমাকে এক্সপ্লেন করার দরকার নেই আমাদের কোম্পানির রুলে কি আছে। তখন মানলিন বলে যে কোম্পানির রুল অনুযায়ী তাকে অবশ্যই এই কোম্পানি ছেড়ে চলে যেতে হবে। গুজওয়ান তখন শাওনিংকে জিজ্ঞাসা করে যে তুমি কি ক্লায়েন্টের সঙ্গে ঝগড়া করেছিলে? তখন শাওনিং বলে যে হ্যাঁ। আর সেই কারণেই কি ক্লায়েন্ট অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে? শাওনিং বলে হ্যাঁ। অন্যদিকে চেনরান পুরোটাই ঘুমিয়েছিল, মিটিংয়ের মধ্যে যে কী হয়েছে সে অ্যাকচুয়ালি জানতেই পায়নি। তখন চেনরান বলে যে যাই হয়ে যাক না কেন যে ভুল করেছে তাকে অবশ্যই আরেকবার সুযোগ দেওয়া উচিত। গুজওয়ান তখন ওখান থেকে রেগে উঠে বেরিয়ে যায় আর এটা বলে যে কেউ কোনো সুযোগ পাবে না। চেনরান তখন গুজওয়ানের চেয়ারে বসে বলে যে গুজওয়ানের এতটাও অধিকার নেই যে যাকে অফিস থেকে বার করে দিতে পারে। চেনরান তখন শাওনিংকে বলে যে শাওনিং আমি তোমাকে আর একটা সুযোগ দিতে চাই, তুমি কি এই পুরো ব্যাপারটা সলভ করতে পারবে? শাওনিং বলে যে আমি চেষ্টা করব। চেনরান বলে যে শাওনিং আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম, তার মধ্যে তুমি এই ব্যাপারটা কমপ্লিট করার চেষ্টা করো। তারপরে আমরা দেখতে পাই যে শাওনিং তার নিজের ডেস্কে বসে কাঁদতে থাকে। শাওনিং তখন বাসে করে বাড়ি যেতে যেতে ভাবে যে ভাবে মিস চেনকে রাজি করাতে পারবে। তারপরে সিনে আমরা দেখতে পাই যে শাওনিং মন খারাপ করে বসে রয়েছে আর ইয়ানিয়ান এসে তাকে বলে যে মন খারাপ করে থেকো না শাওনিং, সব কিছু ঠিক হয়ে যাবে। আর অন্যদিকে চেনরান গুজওয়ানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা গুজওয়ান সত্যি করে বলো তো তুমি যখন আজকে শাওনিংকে মন খারাপ করে দেখলে তোমার কি একটু খারাপ লাগেনি ওর জন্য? আমি শাওনিংকে কখনো এরকম দেখিনি, ও সবসময় সবার সঙ্গে মজা করে খেলার ছলে কথা বলতে দেখেছি আর আজকে ওকে যেভাবে দেখলাম আমার খুব খারাপ লাগলো। গুজওয়ান তখন বলে যে আমার কেন খারাপ লাগবে? চেনরান তখন বলে যে আমাকে মিথ্যে বলা খুবই সহজ। গুজওয়ানের তখন শাওনিংয়ের কথা মনে পড়ে যায়, সে মনে করে দেখে যে কে বাঁচানোর জন্য সে তার নিজের জীবনও বাজি দিয়েছিল, সে নিজে কোনো ভয় পায়নি। আর তখনই গুজওয়ান ওয়াংকাইকে মেসেজ করে বলে যে ওয়াংকাই আমাকে মিস চেনের অ্যাড্রেসটা এক্ষুনি পাঠাও।
শাওনিং তারপরে বাড়িতে এসে মন খারাপ করে অন্ধকারের মধ্যেই চুপ করে বসে পড়ে। তখন তার গ্র্যানি এসে বলে যে তোমার পিসি এত জোরে নাক ডাকছে যে আমি ঘুমাতেই পারছি না, তুমি এখনো এখানে বসে কি করছো শাওনিং? শাওনিংকে কাঁদতে দেখে তার গ্র্যানি বলে যে তুমি কাঁদছো কেন? তখন শাওনিং বলে যে আমার কিছু হয়নি, চোখে কি একটা পড়লো। গ্র্যানি বলে যে তুমি কি আমাকে বোকা ভাবছো? তুমি না পুরো তোমার বাবার মতো হয়েছো। তোমার বাবা এরকম সব কথা নিজের মনের মধ্যে রেখে দিত, কোনো কষ্ট কোনো দুঃখ কারোর কাছে শেয়ার করতো না। শাওনিং তোমার যদি কোনো মনে কোনো কথা থেকে থাকে তাহলে সেটা শেয়ার করে ফেলো, না হলে তুমি খুব বেশি কষ্ট পাবে, আর এটা তোমার শরীরের জন্য অনেক খারাপ শাওনিং, তুমি তো জানো সব। পরের দিন আমরা দেখতে পাই যে শাওনিং বিভিন্ন রকমের গিফট আর ফুল নিয়ে আবারও মিস চেনের বাড়িতে যায়। শাওনিং তারপরে দরজা নক করে আর মিস চেন দরজা খুলে বলে যে আমি অর্ডারটা অলরেডি ক্যান্সেল করে দিয়েছি, এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। শাওনিং তখন বলে যে আসলে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি জানি না আমি কি বলে ফেলেছিলাম যাতে আপনি এতটা রেগে গেছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি কিছুই আসলে। মিস চেন বলে যে আমি রেগে নেই, তুমি প্লিজ এখান থেকে চলে যাও আর এখানে ফিরে এসো না। আর তারপরে মিস চেন শাওনিং এর মুখের উপরই দরজা দিয়ে দেয়, আর তখন সেখানে গুজুহান চলে আসে। গুজুহান শাওনিংকে বলে যে তুমি কি ভেবেছো শুধুমাত্র সরি চেয়ে উনি ঠিক হয়ে যাবেন? তখন শাওনিং বলে যে আমি সত্যি জানি না ওনার রাগ আমি কিভাবে ভাঙাতে পারবো, সরি বস আমার জন্য কোম্পানির এত বড় ক্ষতিটা হয়ে গেল। গুজুহান বলে যে সরি চাওয়ার কোনো দরকার নেই, তুমি এতটাও ইম্পর্টেন্ট কেউ হয়ে যাও কোম্পানি। শাওনিং মনে রেখো শুধুমাত্র সরি চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে না, বাড়ি যাও আর এটা নিয়ে ভালো করে ভেবে দেখো, ডিজাইনারের কাজ সবকিছু সরি বলে সমাধান করা নয়। আর তারপরে শাওনিং কাঁদছে দেখে গুজুহান তাকে একটা টিস্যু দেয়, আর সেই টিস্যুটা দেখে তখন শাওনিং এর মনে পড়ে যায় যে সে ওই মিটিং শেষে বেরিয়ে কিবোর্ডের উপর একটা স্টার খুঁজে পেয়েছিল আর সেটা এই টিস্যুটা দিয়েই তৈরি ছিল। শাওনিং তখন গুজুহানকে বলে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আর এটা বলেই শাওনিং ওখান থেকে বেরিয়ে যায়। গুজুহান তখন মনে মনে ভাবে যে আমি কি ওর সঙ্গে খুব বাজে ব্যবহার করে ফেললাম, কি ভাবছো আমাকে নিয়ে এখন? শাওনিং পরের দিন অফিসে এসে সবাইকে বলে যে আমি তোমাদের সাথে সবার সাথে কাজ করে কিছু শিখতে চাই তোমাদের থেকে, আমার মনে হয় আমার অনেক কিছু শেখা বাকি আছে। আর তখন সবাই বলে যে আমরা তোমাকে অবশ্যই সব কিছু শিখিয়ে দেবো। অন্যদিকে চেন রান একটা বড় ফুলের বুকে নিয়ে ইয়ানের জন্য ওয়েট করছিল, আর ওখানে থাকা প্রত্যেকটা মেয়ে চেনরানকে ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল যে কি হ্যান্ডসাম ছেলে, কত রোম্যান্টিক ছেলে। চেনরানের সেটা বেশ ভালো লাগছিল। ইয়ানিয়ানি এসে চেনরানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? চেনরান বলে যে তোমার কি এটা পছন্দ হচ্ছে? আমি জানি এটা একটু বেশি ভারী হয়ে গেছে। ইয়ানিয়ান বলে যে তোমার কি কোনো কাজ নেই? চেনরান বলে যে তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে আমি নি ডাউন করে তোমাকে সবার সামনে প্রপোজ করতে পারি। ইয়ানিয়ান বলে যে থামো প্লিজ, এটা আমার অফিস জোন, প্লিজ এখানে ঝামেলা করো না। তারপরে সিনে আমরা দেখতে পাই যে ওই রিসর্টের যে ডিজাইনটা সেখানে শাওনিং আসে আর এসে চারিদিকটা ভালো করে দেখতে থাকে আর সেই ওয়ালটার ছবি তুলতে থাকে। তখন সেখানে গুজুহান চলে আসে আর শাওনিংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? শাওনিং বলে যে আপনি না বলেছিলেন যে সলিউশন বার করতে, আমি সেটা করার চেষ্টাতেই এখানে এসেছি। আর আপনি? গুজুহান বলে যে এটা কোম্পানির প্রজেক্ট, আমি তো এখানে আসবোই, তুমি কি কোনো সলিউশন বার করতে পেরেছো? শাওনিং বলে আমি কোম্পানির ডিজাইনারদের সঙ্গে কথা বলেছি, এই ওয়ালটা নিয়ে অন্য কিছু ভাবা যায় কিনা, তাছাড়া মিস চেনের সঙ্গেও আমি কথা বলবো, মিস চেনের হাজবেন্ডের সঙ্গেও আমি কথা বলবো, আমাদের এটার অন্য একটা উপায় খুঁজে বার করতে হবে। আমি বলছি বস, এই ওয়ালটার পেছনে অনেকটা বড় একটা স্টোরি লুকিয়ে রয়েছে আর সেটা আমাকে খুঁজে বার করতে হবে। গুজুহান বলে যে তোমার কি মনে হয় তার হাজবেন্ডকে খুঁজে বার করলে এই সমস্যার সমাধান হবে? তখন বলে যে আমি শিওর নই, কিন্তু আমাকে তো কিছু নিয়ে তো এগিয়ে যেতেই হবে, ভাবনা চিন্তা তো করতেই হবে, তাই আমার মনে হয়েছে যে আজকে এসে রিসর্টটা একবার দেখে যাই। গুজুহান তখন বলে যে ভালো চেষ্টা করে যাও। আর শাওনিং চারিদিকে ঘুরে ঘুরে ফটো তুলতে থাকে সেই ওয়ালটার, আর গুজুহান শাওনিংকে হা করে দেখতেই থাকে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় শাওনিং গুজুহানকে জিজ্ঞাসা করে যে বস আপনার গাড়ি কোথায়? গুজুহান বলে যে আমি ট্যাক্সি নিয়ে নেব। শাওনিং বলে যে ঠিক আছে আমি আপনার জন্য ট্যাক্সি বুক করে দেবো। আর তখনই ট্যাক্সি বুক করতে গিয়ে দেখে যে শাওনিং তার ফোনে কোনো সিগন্যাল নেই। গুজুহানও দেখে যে তার ফোনেও কোনো সিগন্যাল নেই। শাওনিং বলে যে কি হবে এবার, আপনি কিভাবে বাড়ি যাবেন? গুজুহান জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এসছো? শাওনিং বলে যে আমি তো এই বাইকটা চালিয়ে এসেছি। আর তারপরেই আমরা দেখতে পাই শাওনিং তার বাইকটা চালাচ্ছে আর তার পেছনে বসেছিল গুজুহান। গুজুহান গাড়িটা আস্তে চালাতে বললে শাওনিং বলে যে আপনি চিন্তা করবেন না, আমি খুব ভালো বাইক চালাতে পারি, যদি ভয় লাগে তাহলে আমাকে ধরে বসুন। গুজুহান তখন বলে যে তুমি কি আমার উপর রাগ করে আছো আমি তোমাকে কোম্পানি থেকে বার করে দিয়েছি বলে? আর শাওনিং সেটা শুনতে পায় না, বলে যে আপনি কি বললে? গুজুহান তখন জোরে বলতে থাকে যে তুমি কি আমার উপর রাগ করে আছো আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছি বলে? আর তারপরে একটা বাম্পার আসে, শাওনিং বলে যে বস আপনি এখানে কি বলছিলেন? আর পেছনে এসে তাকিয়ে দেখে যে গুজুহান নেই, গুজুহান রাস্তায় বসে আছে। আসলে ওই বাম্পারটার কারণে গুজুহান
রাস্তাতেই পড়ে যায়। শাওনিক ফিরে এসে বলে যে বস আপনি ঠিক আছেন তো? বলছি না। আরো বলে যে গুচুয়ান তুমি এক্ষুনি আমার উপর রিভেঞ্জ নিচ্ছিলে। আর এটা বলতে বলতেই তারা দুজনে সামনের দিকে হাঁটতে থাকে। তারপরে সিনেমায় দেখতে পাই যে শাওনিং মিস চেনের হাজবেন্ডের সঙ্গে দেখা করে। শাওনিং তখন বলে যে আমি আসলে জানতে চাই যে ওই ওয়ালটা কেন মিস চেন রাখতে চাইছে, আর কেন এবার রেগে গেল আপনি যখন রাজি হয়েছেন ওই ওয়ালটা ডেমোলিশ করার জন্য, পেছনে কি গল্প আছে। তার হাজবেন্ড বলে যে আসলে এখানে বলার মতো কিছুই নেই, আসলে অনেকদিন আগে আমার ওয়াইফ আর আমার ছেলে ওখানে খেলা করতো, আর ওই ওয়ালটাই ছিল এই সব কিছুর মেমোরি। আমার ছেলে মারা যায় জলে ডুবে, তখন তার মাত্র 5 বছর বয়স ছিল। এতগুলো বছরে আমার স্ত্রী এখনো সেই যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছে, আর মিস চেন দূর থেকে এই সব কথাগুলোই শুনতে থাকে আর আরও মন খারাপ করতে থাকে। তারপরে সিনে আমরা দেখতে পাই যে মানলিন কিছু ফাইল নিয়ে আসে গুচুয়ানের কাছে সাইন করার জন্য, আর তারপরে সে বলে যে আমার মনে হয় শাওনিংয়ের প্রতি আপনি একটু অন্যরকমই ব্যবহার করেন। গুচুয়ান জিজ্ঞাসা করে তাই? তখন মানলিন বলে যে অবশ্যই তাই, আপনি ওকে আপনার বাড়িতে অ্যালাউ করেন, তারপরে ওকে হেয়ার পিন গিফট করেন, আমি আপনার সঙ্গে 6 বছর ধরে কাজ করছি কিন্তু আপনার এরকম বিহেভিয়ার আমি কোনোদিনও দেখিনি। তখন গুচুয়ান বলে যে এরকম একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট একটা নতুন আসা মেয়েকে দায়িত্ব দেওয়া, এটাও আমি তোমার বিহেভিয়ারে লক্ষ্য করিনি আগে। মানলিন তখন বলে যে আমি ভেবেছিলাম ও অনেক কাজ করতে চায়, আমি আসলে ওকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। তারপরে মানলিন ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে সিনেমা দেখতে পাই যে শাওনিং বলে যে আমি বুঝতে পেরেছি এখন কেন ওই ওয়ালটা রাখতে চায় মিস চেন, আসলে সব কিছু ভুলে যাওয়া এতটা সহজ নয়। 10 বছর আগে আমার বাবা মা মারা গেছে একটা কার অ্যাক্সিডেন্টে, তখন আমি ওই গাড়ির মধ্যেই ছিলাম, আমি এখনো স্বপ্ন দেখি সেই অ্যাক্সিডেন্টের স্মৃতিটা নিয়ে, আর ওই ঘটনাটা আমার পিছু কিছুতেই ছাড়ছে না। আমি জানি যে একজন মায়ের কতটা কষ্ট হতে পারে তার ছেলের মৃত্যুতে, আমি এটাও বুঝতে পারছি যে মিস চেন আমার সঙ্গে কেন ওইভাবে ব্যবহার করেছে, আমি কিছু মনে করিনি। তবে আমাদের সবাইকেই খারাপ মুহূর্তগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই হয়। কেন আমরা সবসময় খারাপ জিনিসটাই মনে রাখবো, আমরা সবসময় ভালো জিনিসটাও তো মনে রাখতে পারি, ওই ভালো স্মৃতিগুলোর মধ্যেই আমাদের মনের মধ্যে তারা সারা জীবন বেঁচে থাকুক। এগুলো শুনে মিস চেন প্রচণ্ড কাঁদতে থাকে। তাই যে অফিসে কাজ করছিল আর কাজ করতে করতে তার চোখ যায় হঠাৎ তার ডেস্কের ওপর, আর সেখানে রাখা ছিল চেন রানের দেওয়া সেই রোজটা, আর তখনই তার চেন রানের কথা মনে পড়ে যায়। আর তার কথা মনে পড়ে ইয়ানিয়ান বেশ মুচকি হাসে। আমরা বুঝতে পারি যে হয়তো চেন রানের প্রতি তার কোনো একটা ফিলিংস হচ্ছে, রোজটা যাতে বেশি দিন ভালো লাগে সেই জন্য সে ওটাতে আরও জল দিল আর সুচেন রানকে উইচেটে অ্যাডও করে নিল। অন্যদিকে চেনরান যখন জিম করছিল তখন তার ফোনে ইয়ানিয়ানের থেকে মেসেজ আসে, সে প্রচণ্ড অবাক হয়ে যায়, আর তারপরেই আনন্দে সে পুরোপুরি পাগল হয়ে যায় এক প্রকার। তারপরে আমরা দেখতে পাই গুচুয়ানকে যে অফিসের বাকি এমপ্লয়ীদের জানায় যে মিস চেন রাজি হয়েছে প্রজেক্টটা আবার শুরু করার জন্য, কিন্তু তার একটাই শর্ত ওই ওয়ালটা রাখতেই হবে ওখানে। মিস চেন সাথে একটা নতুন শর্তও রেখেছে, সবাই জিজ্ঞাসা করে যে কি শর্ত, গুচুয়ান বলে যে ওই রিসর্টটার পুরো ডিজাইনটাই শাওনিং করবে, এটাই মিস চেনের অর্ডার। শাওনিং অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আমি কেন? তখন গুচুয়ান বলে যে তুমি, কারণ চেন মনে করেছে যে তোমার সাথে তার জীবনের কাহিনীর অনেকটা মিল আছে তাই তোমাকেই উনি অ্যাপয়েন্ট করেছেন। গুচুয়ান জিজ্ঞাসা করে যে শাওনিং তুমি কি এই কাজটা করতে পারবে? শাওনিং বলে যে আমি যে কোনো কাজই করতে পারবো চেষ্টা করলে, আর গুচুয়ান তখন বলে যে ঠিক আছে তোমার যদি কোনো হেল্প লাগে তুমি বাকি আর্কিটেক্টদের কাছ থেকে হেল্প নিয়ে নিও। শাওনিং এত বড় অপরচুনিটি পেয়ে খুবই খুশি হয়। অফিস থেকে সবাই বেরিয়ে গেলেও শাওনিং নিজের কাজ করতে থাকে, ওদিকে গুচুহানও নিজের কেবিনে কাজ করতে থাকে। তারপরে গুচুহান কাজ শেষ করে কেবিন থেকে বেরিয়ে দেখে যে শাওনিং টেবিলের তলায় ঢুকে বসে আছে, আর গুচুহান জিজ্ঞাসা করে তুমি কি ঘুমিয়ে গেছো? শাওনিং বলে যে না আমি এখানে আটকে গেছি। গুচুহান বলে যে আচ্ছা বুঝতে পেরেছি তুমি কাজের চাপে আটকে গেছো তাই তো? শাওনিং বলে যে বস আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? শাওনিং গুচুয়ানকে জিজ্ঞাসা করে যে মিস চেন আমাকেই কেন চুজ করলো? তখন গুচুয়ান বলে যে আমি তো তোমাকে বললাম মনে হয়েছে তোমাকে দিয়ে এই কাজটা সব থেকে সুন্দর করা যাবে। শাওনিং গুচুয়ানকে বলে যে আমাদের তো ওই ওয়ালটা রাখতেই হবে, আর ওই ওয়ালটা থাকলে আমাদের ডিজাইনটাও ফুলফিল হবে না, কিন্তু মিস চেন তো ওই ওয়ালটা রাখতেই চায়, তো কি করা যায়, কিভাবে ওয়ালটাকে সাজানো যায় বা কিভাবে ওখানে ঠিকঠাক করে রাখা যায়। তখন গুচুয়ান ওখান থেকে উঠে যায় আর একটা গিফট নিয়ে আসে শাওনিং এর জন্য। গিফটটা ছিল একটা ছোট্ট কাঁচের জারের মধ্যে বরফ পড়ছিল, আর এইটাই শাওনিংকে আইডিয়া দেয় যে ওয়ালটার উপর কাঁচ লাগিয়ে দেওয়া যায় তাতে পেছনের ডিজাইনটা কারোর নজরে না আসে, আর মিস চেন যদি কখনো ওই ওয়ালটা দেখে আয় তাহলে আমরা খুব ইজিলি দেখিয়ে দিতে পারবো। গুচুয়ান তখন বলে যে তুমি তো খুবই স্মার্ট হয়ে গেছো। শাওনিং তখন গুচুয়ানকে বলে যে আমি কখনো ভাবতেই পারিনি আমি এত বড় একটা সুযোগ পাবো আর এত ভালো কোম্পানিতে একটা জব পাবো, সবসময় আমি নিজেকে আনলাকি বলেই মনে করেছি কিন্তু এবার মনে হচ্ছে আমি খুবই লাকি। গুচুয়ান বলে যে লাক কখনো জন্মগত হয় না, ওটাকে অর্জন করে নিতে হয়।
অনিং আরো বলে যে একটা কাক কখনো ঈগল হতে পারে না, সে তার ভাগ্য অনুযায়ী চলে, আর কাক তো আমরা সবাই জানি কিরকম ধরনের হয়। তখন গুজওয়ান বলে যে তুমি জানো না হয়তো কাকই হচ্ছে পৃথিবীর সব থেকে স্মার্টেস্ট বার্ড, তাই যার ভাগ্য যেমনই হোক না কেন, যে দেখতে যেরকমই হোক না কেন, তার ভাগ্যই সবকিছু তাকে চেঞ্জ করে দিতে পারে। গুজওয়ান তখন বলে যে আমি ফুড অর্ডার করেছি, তুমি খেয়ে এখান থেকে যাবে। আর শাওনিং বলে যে আপনি পৃথিবীর বেস্ট বস। গুজওয়ান বলে যে আমি চাই না আমার কোম্পানির এমপ্লয়ি না খেয়ে কাজ করুক। আর শাওনিং ওখান থেকে খাবারগুলো আনার জন্য বেরিয়ে যায়। তারপর তারা একসঙ্গে কাজ করতে থাকে আর সাথে সাথে খেতেও থাকে, আর অনেক রাত অবধি তারা একসাথে কাজ করতে থাকে। পরের দিন সকালবেলা রিসর্টে গুজওয়ান আর শাওনিং ছিল, তখনই তাদের সঙ্গে দেখা করতে আসে মিস চেন আর তার হাজবেন্ড। মিস চেন এসে বলে যে শাওনিং থ্যাংক ইউ, তুমি এত কম বয়স কিন্তু তোমার কথাগুলো আমার কালকে হার্ট টাচ করেছে, আর আমি বুঝতে পেরেছি যে তোমার কথাগুলোর মধ্যে আসল মানিটা কি ছিল। মিস চেন তখন শাওনিংকে দেখিয়ে বলে যে ওই আঁকাগুলো দেখছো, ওগুলো সবগুলোর সাথেই আমার একটা স্মৃতি জড়িয়ে রয়েছে, তুমি তো সব জানোই শাওনিং। শাওনিং তখন বলে যে আমি জানি, ওই জন্য এই ওয়ালটা কীভাবে সব থেকে বেশি সুন্দরভাবে আর সেফভাবে রাখা যায় সেইটাই আমি ভেবে নিয়েছি। মিস চেনের হাজবেন্ড বলে যে তোমার চিন্তাধারা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু শুধুমাত্র একটা কাজ কি এটাকে সেফ রাখতে পারবে? তখন শাওনিং বলে যে আমরা কাজটা অনেক শক্ত রাখবো আর এর ভেতরে বিভিন্ন রকমের ডিজাইন রাখবো, যাতে ওয়ালটাও খুব সুন্দর দেখায় আর আমাদের ডিজাইনটাও খুব সুন্দর দেখায়। গুজওয়ান বলে যে মিস চেন আপনি চিন্তা করবেন না, এই ওয়ালটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের, আমরা ওয়ার্ল্ডের বেস্ট আর্কিটেক্টদের ডাকবো যাতে এই ওয়ালটা একদম ঠিকঠাক থাকে। আপনি যখনই দেখতে চাইবেন এই ওয়ালটা আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আমাদের পাশে থাকুন আর আমাদের বিশ্বাস করুন। মিস চেন আর তার হাজবেন্ড এই প্ল্যানটা শুনে খুবই খুশি হয় আর তারপরেই তারা ওখান থেকে বেরিয়ে যায়। শাওনিং তখন তার নিজের ব্যাগ থেকে সেই গ্লোবটা বার করে গুজওয়ানকে দিয়ে বলে যে আপনার স্নো গ্লোবটা আপনি নিয়ে নিন। তখন গুজওয়ান বলে যে এটা আজ থেকে তোমার। তখন শাওনিং বলে যে কিন্তু এটা তো অনেক দামি। গুজওয়ান বলে যে এটার কোনো দাম নেই, এটা একটা গিফট পাওয়া ছিল আমার। তারপর শাওনিং ওটা নিজের ব্যাগের মধ্যে আবার রেখে দেয় আর তারপরে গুজওয়ানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। গুজওয়ান জিজ্ঞাসা করে যে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? শাওনিং বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই আপনার দিকে তাকিয়ে আছি। বস আপনি কি জানেন, আমি মনে করি যে আপনি বাইরে থেকে খুব কুল আর ভেতর থেকে খুবই সফট। তখন গুজওয়ান বলে যে আমি মোটেও ভেতর থেকে সফট নই, একমাত্র এটা আমিই জানি। গুজওয়ান বলে যে এবার বাড়ি চলো, সূর্য চলে যাচ্ছে। তখন শাওনিং বলে যে সূর্য কখনোই চলে যায় না, সূর্য খালি অন্য জায়গা থেকে দেখা যায়, আমরা দেখতে পাই না মানে এটা নয় যে সে চলে গেছে। ঠিক তেমন আমার বাবা মাও চলে গেছে তাতে কি হয়েছে, কিন্তু ওরা আমার মনের মধ্যে আজীবন বেঁচে আছে। গুজওয়ান তখন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, জীবনটা খুবই ছোট তাই প্রত্যেকটা দিনই হাসি খুশিভাবেই থাকা উচিত। আর তখনই ওই ভিউটার সামনে তারা দুজন মিলে একটা সেলফি তোলে। বাড়ি ফিরে শাওনিং গুজওয়ানের সঙ্গে তোলা ওই সেলফিটা দেখে আর গুজওয়ানের কথা তার মনে পড়ে যায়। গুজওয়ানের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার বিশেষ মুহূর্ত বলেই মনে হয়, আর এটা মনে করতে করতেই তার খুব ভালো লাগে। শাওনিং তখন মনে মনে ভাবে যে আমি কেন বসের কথা ভাবছি। শাওনিং তুমি এক্ষুনি মাত্র জব পেয়েছো ভালো একটা, আর তুমি এইসব ভাবছো? অন্যদিকে গুজওয়ান স্টোর রুমে তার কিছু বই রাখতে আসে আর তখন সে র্যাকের ওপর দেখতে পায় তার পুরনো ক্যামেরার কালেকশনগুলো, যেগুলো দিয়ে সে 10 বছর আগে ছবি তুলতো আর ফটোগ্রাফিটা তার প্যাশন ছিল। সেখানে থাকা একটা ক্যামেরা নিয়ে সে সেই দিনের ছবিগুলো দেখতে পায়, 10 বছর আগে যেদিন গুজওয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ওই ছবিগুলো দেখতে দেখতে কেন জানি না গুজওয়ান তার সেই সময় শাওনিংয়ের কথাই মনে পড়ছিল। গুজওয়ান তখন শাওনিংকে মেসেজ করে আর বলে যে একটু আগে যে ছবিটা তোলা হলো সেটা এক্ষুনি দাও। শাওনিং তখন গুজওয়ানের সাথে তোলা সেলফিটা গুজওয়ানকে পাঠিয়ে দেয়। গুজওয়ানও সেই ফটোটা নিজের গ্যালারিতে সেভ করে নেয়। আর তখন গুজওয়ানের আবারও শাওনিংয়ের কথা মনে পড়ে যায়। গুজওয়ান তখন শাওনিংকে মেসেজ করে যে আমি ওই সানসেটটার ছবি চেয়েছি। আসলে গুজওয়ান ওই ছবিটাই চেয়েছে, কিন্তু তাকে যে দেখাতে হবে রাফটা, তাই গুজওয়ান এরকম মেসেজ করলো শাওনিংকে। পরের দিন অফিসে গুজওয়ান আসে হাতে একটা ফুলের বুকে নিয়ে। মানলিন জিজ্ঞাসা করে যে আপনাকে এই ফুলটা কে দিল? গুজওয়ান বলে যে এটা আমি নিজেই কিনেছি। মানলিন জিজ্ঞাসা করে কিসের জন্য কিনেছেন আপনি? তখন গুজওয়ান বলে যে এটা আমি নিজের জন্যই কিনেছি। শাওনিং গুজওয়ানের কেবিনে গেলে গুজওয়ান বলে যে এই ফুলগুলো ভাসের মধ্যে রেখে দাও। তখন শাওনিং জিজ্ঞাসা করে যে আপনি হঠাৎ ফুল কিনলেন কেন? তখন গুজওয়ান বলে যে আমি মনে করি যে আমি তো আমার ভাগ্য চেঞ্জ করতে পারবো না আর আমি আমার লাইফস্টাইলও চেঞ্জ করতে পারবো না, তো আমি ভাবলাম যে ফুল কিনে নিজের মনটাকে সবসময় খুশি রাখি। তারপরেই শাওনিংকে দিয়ে অফিসের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য
ফুল গিফট করে। আর তখন সেই এমপ্লয়িরা আলোচনা করছিল যে বসকে প্রেমে পড়েছে নাকি, তাহলে কি শাওনিংকেই বস ভালোবাসে? তখন সবাই মিলে বলছে হ্যাঁ হ্যাঁ শাওনিংকেই ভালোবাসতে পারে। গুচুহান তখন চার্জিং রুমে বাড়ি গিয়ে ওয়াংকাইকে ফোন করে বলে যে কিছু গাছ দরকার যেগুলো আমি আমার কেবিনে আর আমার বাড়িতেও রাখতে চাই, আমি আমার ঘরটাকে জীবন্ত করে তুলতে চাই। চার্জিং রুমের মধ্যে যেই না গুচুহান বসতে যায় তখনই ডক্টর পিয়ার ফোন করে বলে যে গুচুহান তোমার সাথে কি স্পেশাল কিছু ঘটনা ঘটছে, তোমার ডেটা তো তাই বলছে। তখন গুচুহান বলে যে সেরকম স্পেশাল কিছুই ঘটছে না, আসলে এখন আমি সেরকম কাজে ব্যস্ত থাকি না, ওখানে কাজের কোনো প্রেশারও নেই। ডক্টর পিয়ার বলে যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম বেশি কাজে ব্যস্ত হয়ে যেও না। গুচুহান তখন বলে যে আজকাল আমি একটু বেশি খুশি আছি। আর তখন ডক্টর পিয়ার বলে যে মানুষ বেশি খুশি হলে তার রক্তের চলাফেরা অনেক দ্রুত ঘটে আর তার ফলে শরীরে বেশি অক্সিজেনের প্রয়োজন হয় আর এটা হার্টের ওপর চাপ প্রভাব করে, আর তোমার হার্ট তো তুমি জানো। কিন্তু তোমার হার্টের ক্ষেত্রে আমি পজিটিভ কিছুই দেখতে পাচ্ছি, তোমার হার্ট আগে থেকে অনেক বেশি ভালো হয়েছে, তাই বেশি করে খুশি থাকো আর সবসময় ভালো থেকো। আর তারপরে ডক্টর পিয়ার ফোন রেখে দেয়। ফোন রেখে গুচুহান চার্জিং রুমের মধ্যেই শুয়ে পড়ে কারণ তার মেকানিক্যাল হার্টের চার্জ দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা মানলিন গুচুহানের কেবিনে এসে বলে যে মিস্টার গো, আর্কিটেক্ট মহল থেকে জানানো হয়েছে যে এবারে জিনা অ্যাওয়ার্ডের নমিনেশনে আপনি নমিনেট হতে পারেননি, আর আপনাকে জিনা অ্যাওয়ার্ড পেতে গেলে আরও 2 বছর ওয়েট করতে হবে কারণ 2 বছর পরই আবার আর্কিটেক্ট মহলে জিনা অ্যাওয়ার্ড সেরেমনি হয়। গুচুহান মনে মনে ভাবে যে আরও 2 বছর বেড়ে গেল আমার জীবনে, আমি কি আদৌ জিনা অ্যাওয়ার্ড পেতে পারবো? মানলিন বলে যে খুব কম আর্কিটেক্টদেরই দেখেছি যে জিনা নট পাওয়ার জন্য এরকম পাগল হয়ে যায়। গুচুহান বলে যে সবার জীবনের গল্প এক হয় না। মানলিন বলে যে সবাই তো সবকিছু পায় না, আপনি কেন এটা ভাগ্যের হাতে ছেড়ে দিতে পারছেন না? গুচুহান বলে যে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই এই অ্যাওয়ার্ডটা পেতে চাই। মানলিন বলে যে আপনি তো এখনো অনেক ইয়াং, আপনি কেন বাকির দিনগুলোর কথা বলছেন না? গুচুহান বলে যে আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। গুচুহান বাইরে বেরিয়ে তাদের প্রত্যেকটা এমপ্লয়ীদের জানায় যে এত বড় রিসর্টের কাজ শুরু করতে পেরে আমরা সবাই 2 দিনের জন্য কোথাও ঘুরতে যেতে পারি, আর কোথায় যাবো সেটা তোমরাই ঠিক করবে। আর এই বলে গুচুহান ওখান থেকে চলে যায় আর সবাই এই নিউজটা পেয়ে প্রচণ্ড খুশি হয়। মানলিন তখন শাওনিংকে বলে যে আমার মনে হয় তুমি আমাদের সঙ্গে জয়েন করতে পারবে না। শাওনিং বলে যে কেন? মানলিন বলে যে তোমার অনেক কাজ আর এই কাজের মধ্যে তুমি এখন 2 দিনের জন্য ফ্রি কখনোই হতে পারবে না, এত বড় প্রজেক্টের ডিজাইন এখন তোমার হাতে, তাই তুমি তো কোথাও যেতেই পারবে না। শাওনিং বলে যে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই। ওয়াংকাই শাওনিংকে বলে যে আচ্ছা শাওনিং তুমি কি ঘুরতে গিয়েও কিছু কাজ কমপ্লিট করে নিতে পারো না? শাওনিং বলে যে হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো। আর তখন মানলিন রেগে গিয়ে ওয়াংকাইকে বলে যে ওয়াংকাই আমি যখন না বললাম তুমি সেখানে হ্যাঁ বলার সাহস কি করে পাচ্ছ? ওয়াংকাই মানলিনের কোনো কথায় পাত্তা না দিয়ে শাওনিংকে বলে যে তুমি পারবে তো? শাওনিং বলে যে হ্যাঁ পারবো। তিনি রাতে অফিসের বাইরে তাংশু ওয়েট করছিল আর শাওনিং তার সঙ্গে বেরিয়ে এসে কথা বলছিল। তাংশু তখন 2 গিফটের প্যাকেট শাওনিং এর হাতে তুলে দেয় আর বলে যে এর মধ্যে আন্টি আর গ্র্যানির জন্য গিফট আছে। তাংশু তখন শাওনিংকে একটা গিফট দেয় আর সেই গিফটটা ছিল অনেকটা দামি। শাওনিং তাই বলে যে এই গিফট আমি নিতে পারবো না, এটা অনেক দামি। আর তখন তাংশু বলে যে এটার কোনো দাম নেই, তুমি এইসব কিনে কেন চিন্তা করছো, আমি তোমাকে দিচ্ছি তুমি জাস্ট নাও। ঠিক তখনই অফিস থেকে ওয়াংকাই আর গুচুহানও বেরোচ্ছিল। গুচুহান তখন দূর থেকে দেখে যে শাওনিং আর তাংশুকে একসাথে, সো শাওনিং এর গলায় সেই পেন্ডেন্টটা পরিয়ে দেয় আর এটা গুচুহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দূর থেকে। গুচুহান তখন ওয়াংকাইকে বলে যে আমি অফিসে কিছু ফেলে এসেছি তাই তুমি বাড়ি যাও আমি আবার যাচ্ছি। রাতের বেলা গুচুহান যখন নিজের বাড়িতে বসে রয়েছে তখন তার মনে পড়ে যায় যে তাংশু আর শাওনিং এর কথা, গুচুহানকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। গুচুহান তখন শাওনিংকে মেসেজ করে যে তুমি কি ঘুমাচ্ছ? শাওনিং মেসেজের রিপ্লাই দেয় যে আমি এখনো জেগে আছি, আমি এখন ভাবছি যে কালকে আপনার জন্য কি খাবার তৈরি করা যায়। গুচুহান তখন শাওনিংকে ডিরেক্ট ফোন করে আর ফোনে গুচুহান বলে যে তোমার কি মনে হয় আমি খুব লোভী? শাওনিং বলে যে আপনি লোভী নন কিন্তু আমি তো লোভী, একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে সবসময় খুশি রাখা উচিত যাতে আপনি আমাকে পছন্দ করেন। গুচুহান বলে যে আমি তো তোমাকে এমনিই পছন্দ করি। শাওনিং অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কি? গুচুহান বলে যে আমি ওটাই পছন্দ করি যেটা তোমার লোভ। শাওনিং বলে যে ও আচ্ছা বুঝতে পেরেছি। গুচুহান বলে যে আমি কালকে যখন বেরোবো তুমি আমাকে নিতে আসবে আর আমার সঙ্গে একটু শপিংয়ে যাবে কারণ আমি কিছু জিনিস কিনতে চাই। শাওনিং বলে যে আমরা যে বাসে করে অফিস স্টোরে যাব আপনি কি সেটাতে করে যাবেন না? গুচুহান বলে যে আমরা তো আলাদা করেও যেতে পারি। শাওনিং বলে যে তাহলে আপনার হঠাৎ করে জামা কাপড় কেনার দরকার কেন পড়লো? গুচুহান বলে যে তুমি কি মনে করো আমি অফিস টুরে একটা ভালো জায়গায় এরকম ফর্মাল আউটফিট পরে যাই? শাওনিং বলে যে হ্যাঁ তাও ঠিক, ঠিক আছে বস আমি এখন ফোন রাখছি কালকে সকালবেলা দেখা হবে। গুচুহান বলে যে হ্যাঁ তাড়াতাড়ি ঘুমিয়ে যেও কালকে আমাদের অনেকটা পথ ড্রাইভিং করতে হবে। আর এই বলেই গুচুহান ফোন রেখে দেয়। শাওনিং গুচুহানের জন্য রান্না করতে থাকে।
পরের দিন সকালবেলা সবাই যখন অফিসে ট্যুরে যাবে সেই জন্য সবাই মিলে গাড়িতে উঠছিল, আর তখন মার্লিন ওয়াংকাইকে জিজ্ঞাসা করে যে মিস্টার গু কোথায়। ওয়াংকাই বলে যে মিস্টার গু আর শাওনিং ওদের মতো করে যাবে, আর আমাদের এই গাড়িটা করেই চলে যেতে বলেছে। মার্লিন জিজ্ঞাসা করে যে কেন, মিস্টার গু কি বিজি আছে? ওয়াংকাই বলে যে আমি অত কিছু জানি না, আমাকে খালি মিস্টার গু এটাই বলে দিল তাই আমি তোমাকে বলছি। ওয়াংকাই গাড়িতে ওঠার সময় বলে যে মার্লিন তুমি কি যাবে নাকি তোমাকে ছাড়াই আমি চলে যাব। তখন মার্লিন গাড়ির দিকে হাঁটতে থাকে। অন্যদিকে গুচুহান বাড়ি থেকে বেরোয় আর শাওনিং বলে যে গুড মর্নিং, আর তখন গুচুহান জিজ্ঞাসা করে যে তুমি কি কালকে রাতে ঠিকঠাক করে ঘুমিয়েছ তো? শাওনিং বলে যে হ্যাঁ আমি একদম ঠিকঠাকভাবে ঘুমিয়েছি, আমি জানি আমাকে অনেকটা রাস্তা ড্রাইভ করতে হবে। গুচুহান বলে যে ঠিক আছে তাহলে এবার শপিং করতে চলো। শাওনিং বলে যে আপনি সত্যি বলছেন? গুচুহান বলে যে হ্যাঁ। শাওনিং জিজ্ঞাসা করে যে আপনি কিরকম ধরনের পোশাক কিনবেন? গুচুহান বলে যে তুমি সেটা ঠিক করে দিও। আর তারপরে গুচুহান আর শাওনিং দুজন মিলে শপিং করতে শপিং মলে চলে যায়। ওখানে অনেকগুলো স্টোর খুঁজতে খুঁজতে শাওনিং অ্যাট লাস্ট একটা স্যুট পছন্দ করে গুচুহানের জন্য। গুচুহানও বলে যে ঠিক আছে তাহলে এটা আমি ট্রাই করে দেখি। আর ওখানে থাকা একজন হেল্পার শাওনিংকে বলে যে এই স্যুটটা তুমি নিতে পারো, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। শাওনিং বলে যে না না উনি আমার বয়ফ্রেন্ড নয়। গুচুহান তখন বলে যে তুমি ওটা ট্রাই করো। শাওনিং তারপরে ওই ড্রেসটা ট্রাই করতে যায়। তারপরে ট্রায়াল করে দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে দুজনকেই বেশ মানাচ্ছে ড্রেসগুলোতে। গুচুহান বলে যে এই ড্রেসে তোমাকে খুব ভালো লাগছে কিন্তু এই নেকলেসটা এই ড্রেসটার সঙ্গে যাচ্ছে না। শাওনিং বলে যে এই নেকলেসটা আমার একটা ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছে। গুচুহান বলে যে কিন্তু এই ড্রেসটার সঙ্গে তো এই নেকলেসটা একদমই যাচ্ছে না। শাওনিং বলে যে ও আপনি ঠিক বলেছেন, আমি তাহলে এটা খুলে ফেলি। শাওনিং যখন নেকলেসটা খুলে ফেলছিল গুচুহান তখন হাসছিল, সে কায়দা করে তাংশয়ের দেওয়া নেকলেসটা ঠিকই খুলিয়ে নিল। তারপরে গুচুহান বললো যে এইবার তোমাকে খুব ভালো দেখাচ্ছে। শাওনিং তারপরে গুচুহানের দিকে তাকে মনে মনে ভাবে যে বয়ফ্রেন্ড, ইস শাওনিং তুই সব কি ভাবছিস। তারপরে দুজন মিলে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তাদের বাকি অফিসের এমপ্লয়িরা তাদের ডেস্টিনেশনে পৌঁছে যায় আর সবাই মিলে বলতে থাকে যে ওয়াও জায়গাটা কি সুন্দর। তখন তারা একসঙ্গে ঠিক করে যে ওরা আজ রাতে বারবিকিউ পার্টি করবে, আর সবাই তাদের সহমত জানায়। তারপরে যে যার মতো রুম চুজ করে সেখান থেকে রুমের দিকে হাঁটা লাগাতে শুরু করে। কিন্তু মার্লিন তার নিজের রুমে না গিয়ে গুচুহানের জন্য অপেক্ষা করে বসে থাকে। সন্ধে হয়ে যায় আর তখন অফিসের বাকি সবাই বারবিকিউ তৈরি করতে বিজি ছিল আর সবাই মিলে খুব মজা করছিল। ঠিক তখনই গুচুহান আর শাওনিং একসঙ্গে ওখানে চলে আসে। ওখানে থাকা এমপ্লয়িরা গুচুহানকে দেখে খুব অবাক হয়ে যায় আর বলে যে কি সুন্দর আউটফিট, এরকম আউটফিটে তারা কোনোদিনও তাদের বসকে দেখেনি। আর তারা এটাও আলোচনা করছিল যে শাওনিং আর গুচুহানের আউটফিট একদম ম্যাচিং। আর মার্লিনের এই কথাগুলো মোটেও পছন্দ হচ্ছিল না। ওখানে এসে পার্টিতে যখন জয়েন করে শাওনিং তখন মার্লিন তাকে বলে যে শাওনিং তোমার তো এখনো অনেক কাজ বাকি আছে, কালকে দুপুরের মধ্যে তুমি কাজটা কমপ্লিট করতে পারবে তো? শাওনিং তো খুবই চিন্তায় পড়ে যায় আর তখন মার্লিনকে বলে যে আমি বুঝতে পেরেছি, এবার আমাকে এখান থেকে উঠতে হবে। আর সবাইকে সে বলে যে আমার কাজ বাকি রয়েছে আর আমাকে এবার যেতে হবে। শাওনিং চলে যাওয়াতে গুচুহানের মনটা যেন একটু খারাপ হয়ে গেল। তারপরে অফিসের বাকি এমপ্লয়িরা গুচুহানকে সবাই মিলে থ্যাঙ্কস জানায় এত সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য। অন্যদিকে শাওনিং নিজের ঘরে কাজ করছিল। তারপরে গুচুহান আসে শাওনিং এর রুমের কাছে আর শাওনিং এর রুমের দরজা নক করে। শাওনিং দরজা খুলে দেখে যে বস এসেছে আর জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন এসেছেন, আপনার কি খাওয়া হয়ে গেছে? গুচুহান তখন বলে যে আমি তো ওগুলো খাই না, তুমি না কালকে বলেছিলে যে আমার জন্য আজকে রান্না করবে তো ওইটা খাওয়ালে বেশ ভালো হয়। শাওনিং তখন বলে যে হ্যাঁ আমি আপনার জন্যই তো বানিয়েছিলাম, আসুন আসুন ভেতরে আসুন। তারপর গুচুহানকে তার নিজের রান্না করার খাবারটা খেতে দেয়। গুচুহান জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো? তখন শাওনিং আর গুচুহান একসঙ্গে রাতের ডিনারটা সেরে ফেলে। অন্যদিকে মার্লিন গুচুহানের জন্য গুচুহান যা খাবার খায় সেই খাবারগুলো নিয়ে গুচুহানের দরজায় নক করে, কিন্তু গুচুহান তো ঘরে ছিল না। তারপর হঠাৎই রাতের আকাশ আলোয় ভরে যায়, সেখানে অসংখ্য আতশবাজি ফুটছিল। শাওনিং আর গুচুহান সেটা একসঙ্গে দেখছে। মার্লিনও আকাশের দিকে তাকিয়ে ওই আতশবাজিগুলোকেই দেখছিল। শাওনিং তারপর গুচুহানকে বলে যে বস আকাশের ওই তারাগুলো দেখুন, কতদিন পর আকাশের এরকম তারা দেখতে পাচ্ছি। গুচুহানও বলে যে হ্যাঁ সত্যি অনেকদিন পর আমি তারা দেখছি। শাওনিং বলে যে আজকাল আমরা এতটাই বিজি হয়ে গেছি যে আকাশের ওই তারাগুলো দেখার সময় পাই না। মার্লিন তখন গুচুহানের রুমের বাইরে থেকে শাওনিং এর রুমে ওখানে দেওয়ালেতে দেখতে পায় যে গুচুহান আর শাওনিং এর একসাথে ছায়াটা। মার্লিন তখন বুঝতে পারে যে ওটা গুচুহান আর শাওনিং, আর তখনই সে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর শাওনিং নিজের মতো কাজ করতে থাকে আর গুচুহানও সোফার উপর ঘুমিয়ে যায়। অন্যদিকে মার্লিন অত রাতে গুচুহানের জন্য অপেক্ষা করতে থাকে।
আর অফিসের বাকি এমপ্লয়িরাও নিজেদের মধ্যে আড্ডা মারতে থাকে। অন্যদিকে আমরা ইয়ানিয়ানকে দেখতে পাই যে অফিসের বাকি এমপ্লয়ি এবং বসের সঙ্গে প্রচণ্ড বেশি ড্রিঙ্ক করতে থাকে। তারপরে অনেকক্ষণ কেটে যাওয়ার পর শাওনি কাজ করতে করতে হঠাৎ তার বসের দিকে তাকিয়ে দেখে যে তার বস ঘুমিয়ে গেছে। গুচুহানকে ঘুমাতে দেখে শাওনি তার নিজের ঘরে থাকা ব্ল্যাঙ্কেটটা গুচুহানের গায়ের ওপর দিয়ে দেয়। আর শাওনি গুচুহানকে খুব কাছ থেকে দেখতে থাকে আর তার চোখের পাতাটা আলতো করে হাত দিতে থাকে। গুচুহানকে কাছ থেকে দেখতে শাওনিং এর খুব ভালো লাগছিল। গুচুহানের কানের কাছে শাওনিং ফিসফিস করে বলে যে গুড নাইট, আর শাওনিং ও নিজের মতো আবারও কাজ করতে থাকে। তারপর হঠাৎ করে গুচুহান সেই রাতের স্বপ্ন আবার দেখতে থাকে যে রাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এই স্বপ্ন দেখার কারণে গুচুহানের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গুচুহান দেখে যে শাওনিং কাজ করতে করতে কখন ঘুমিয়ে গেছে। আর তারপর গুচুহান নিজের গায়ের ব্ল্যাঙ্কেটটা শাওনিং এর গায়ে দিয়ে দেয়। শাওনিং তখন ঘুমের ঘোরে ভুলভাল বকে যাচ্ছিল আর এটা দেখে গুচুহানের খুবই হাসি পায়। তারপরে গুচুহান শাওনিং এর ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে হঠাৎ সে দেখতে পায় যে মানলিন বসে রয়েছে আর মানলিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো জেগে আছো। মানলিন তখন বলে যে হ্যাঁ। আর তখন মানলিন জিজ্ঞাসা করে যে আপনি এই রুমটাতে থাকছেন? গুচুহান বলে যে না না, আমি এই রুমে থাকি না, এখানে শাওনিং থাকে। ও কাজ করছিল তাই ওকে হেল্প করার জন্য আমি একটু এসেছিলাম। মানলিন বলে যে যাই বলে না কেন বস, আপনি কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছেন আর আপনাকে এখন আগে থেকে অনেক বেশি রিল্যাক্স দেখায়, আমি আপনার জন্য খুবই খুশি। গুচুহান বলে যে থ্যাংক ইউ, এবার আমি ঘুমাতে যাই। আর এই বলে গুচুহান ওখান থেকে বেরিয়ে যায় আর মানলিন ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেদিনই রাতে ইয়ানিয়ান ড্রাঙ্ক অবস্থায় নিজের বাড়িতে ফেরে আর দরজাটা খুলে রেখে সে নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। তার পিছু করতে করতে চেনরানও সেখানে চলে আসে। চেনরান এসে বলে যে তুমি না আমার ফোন ধরছো আর না আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ, আমি কতটা চিন্তা করছিলাম তুমি কি সেটা জানো? আর এই বলে চেনরান ড্রিঙ্ক বানাতে রান্নাঘরে চলে যায়। আর ইয়ানিয়ান দেখার চেষ্টা করে যে তার ঘরে কে এসেছে আর সে সবকিছুই ঝাপসা দেখতে পায়। আর ইয়ানিয়ান তারপরে ড্রাঙ্ক অবস্থায় ভুলভাল কাজ করতে থাকে। চেনরান তখন ইয়ানিয়ানকে জড়িয়ে ধরে বলে যে তুমি প্লিজ এত রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরো না, অনেক কিছু হয়ে যেতে পারে তোমার সাথে। ইয়ানিয়ান বলে যে আমি আর ড্রিঙ্ক করবো না। আর এই বলে ইয়ানিয়ানও চেনরানকে জড়িয়ে ধরে। আর তারপরেই চেনরান আর ইয়ানিয়ান নিজেদের মতো সময় কাটাতে থাকে। পরের দিন সকালে শাওনিং এর ঘুম ভাঙে আর সে উঠে দেখে যে বস তার ঘরে নেই। আর সে বলতে থাকে যে ভাগ্য ভালো বস এই ঘরে নেই, কি জানি ঘুমের ঘরে আমি কী সব করে বসে আর বস সেটা দেখে নেয়। তারপরে শাওনিং রুমের বাইরে বেরিয়ে একটু হাঁটতে থাকে আর সে বেরিয়ে দেখে যে গুচুহানও সকালবেলা বাইরে হাঁটছিল। শাওনিং গুচুহানকে জিজ্ঞাসা করে যে বস আপনি কালকে রাতে ঠিক করে ঘুমিয়েছিলেন তো? গুচুহান বলে যে হ্যাঁ আমি তো ঠিকভাবেই ঘুমিয়েছিলাম। আর তুমি? শাওনিং বলে যে আমি তো ভালোভাবে ঘুমিয়েছিলাম, কেউ একজন আমার গায়ের ওপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল। আর তারপরে তারা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে রেস্টুরেন্টের দিকে হাঁটতে থাকে। তারপর রেস্টুরেন্টে অফিসের বাকি এমপ্লয়িরা আর গুচুহান শাওনিংরাও একসঙ্গে ব্রেকফাস্ট করতে থাকে। ব্রেকফাস্টে সে গুচুহান শাওনিংকে বলে যে শাওনিং আমার সঙ্গে চলো, তোমার কালকে কাজের মধ্যে আমি কিছু ভুল দেখেছি, সেগুলো আমি তোমাকে দেখিয়ে দেবো। আর এই বলে শাওনিং আর গুচুহান ওখান থেকে বেরিয়ে যায়। মানলিনের এই ব্যাপারটা একদমই পছন্দ হয় না আর সে কিছুক্ষণ পরে সবাইকে বলে যে আমার ঘুম পাচ্ছে তাই আমি ঘুমাবো। আর এই বলে মানলিনও ওখান থেকে বেরিয়ে যায়। সকালে ইয়ানিয়ানের ঘুম ভাঙে আর সে দেখে যে নিচে চেনরান ঘুমিয়ে রয়েছে। আর সে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো এত সকালবেলা? চেনরান বলে যে কাল রাতে তুমি দরজা খুলেই শুয়ে পড়েছিলে, আমি তাই তোমার পিছু করতে করতে এখানে চলে এসেছি, আমি যদি কালকে না আসতাম এর বদলে যদি একটা বাজে লোক আসতো তোমার কি হতো বলো তো? ইয়ানিয়ান তখন বলে যে থ্যাংক ইউ আমাকে ঠিকভাবে রাখার জন্য। ইয়ানিয়ান বলে যে আমি এখন ঠিক আছি, তুমি এখন যেতে পারো। চেনরান বলে যে আমিও ঠিক আছি। চেনরান জিজ্ঞাসা করে যে তোমার বস কেমন যে তোমাকে রোজ রোজ এরকম ড্রিঙ্ক করে? ইয়ানিয়ান বলে যে তুমি হয়তো আমার কথা বুঝতে পারোনি, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বললাম। চেনরান বলে যে তুমি এখনো পুরোপুরি ঠিক হওনি আর তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে ছেড়ে এই অবস্থায় কিভাবে যাব? ইয়ানিয়ান তখন বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড নই। চেনরান বলে যে হ্যাঁ তুমি আমার গার্লফ্রেন্ড। ইয়ানিয়ান বলে যে দেখো আমি কালকে ড্রাঙ্ক ছিলাম আর আমাদের মধ্যে কালকে রাতে যা হয়েছে সেগুলো সব ভুলে যাও। চেনরান বলে যে এত বড় জিনিসটা আমি কিভাবে ভুলে যেতে পারি? ইয়ানিয়ান বলে যে তুমি মনে করো এটা একটা স্বপ্ন ছিল আর এখন ভোর হয়ে গেছে, তো স্বপ্নও ভেঙে গেছে। চেনরান বলে যে কি স্বপ্ন, তুমি জানো আমি কোনোদিনও কোনো মেয়ের হাত পর্যন্ত ধরিনি আর তুমি আমাকে এইরকম একটা কথা বলতে পারলে? ইয়ানিয়ান তখন বলে যে তো কি হয়েছে, তুমি কোনো মেয়ের হাত ধরনি বলে তাতে কি হয়েছে, তুমি আর আমি মোটেও এক নয়, আমার তোমাকে এটা নিয়ে আর কিছু বলার নেই। চেনরান তখন বলে যে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি এখন এইভাবে বলতে পারো না আমাকে। ইয়ানিয়ান বলে যে আমি তোমাকে ভালোবাসি না আর আমি তোমাকে পছন্দও করি না, এটা আমার প্রবলেম ধরে নিতে পারো। ইয়ানিয়ান তখন বলে যে তুমি কি চাও তোমাকে আমি আই লাভ ইউ বলি, তোমার প্রেমে একদম পাগল হয়ে যাই? ঠিক আছে চেনরান, আই লাভ ইউ সো মাচ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি এরকমই চাই তো? চেনরান তখন বলে যে তুমি যাই করো না কেন, আমি তোমার সাথে মোটেও ব্রেকআপ করছি না।
ইয়ানিয়ান বলে যে আমি তোমাকে ভালোবাসি না। চেনরান তখন ইয়ানিয়ানের হাত ধরে বলে যে প্লিজ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে একটা চান্স দাও। ইয়ানিয়ান বলে যে আমি কোনোদিনও কারোর সঙ্গে ডেট করিনি। চেনরান বলে যে কোনোদিনও করনি তো কি হয়েছে, এবার থেকে করবে। ইয়ানিয়ান বলে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর চেনরান ওখান থেকে তখনই বেরিয়ে যায়। বুজুহান আর শাওনিং গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, আর শাওনিং জিজ্ঞাসা করে যে বস আমরা কোথায় যাচ্ছি। গুজুহান বলে যে আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়েই তুমি জানতে পারবে। শাওনিং বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাই যে গুজুহান আর শাওনিং একসঙ্গে একটা স্কি রিসর্টে গেছে। শাওনিং জিজ্ঞাসা করে যে বস এখানে স্কি রিসর্ট কি করে হলো। তখন গুজুহান বলে যে এটা শহরের একমাত্র স্কি রিসর্ট, এখানে অনেকে স্কি এর উপর পড়াশোনা করতে আসে। তারপরে গুজুহান আর শাওনিং রিসেপশনিস্টের কাছ থেকে দুটো জ্যাকেট নিয়ে নেয়। সেই জ্যাকেট দুটো পরে গুজুহান আর শাওনিং হাঁটতে থাকে। আর তখন শাওনিং দেখে যে ওখানে একটা ক্যাসেল আছে, আর ক্যাসেলটা দেখে শাওনিং প্রচণ্ড আনন্দ পায়। আর সে ক্যাসেলটার দিকে দৌড়ে যেতে থাকে। ক্যাসেলটার সামনে গিয়ে শাওনিং ওই ক্যাসেলটার কিছু ছবি তোলে, আর গুজুহানকে বলে যে বস আমার কটা ছবি তুলে দিন। আর তখনই শাওনিং ফানি ফানি অদ্ভুত অদ্ভুত পোজ দিতে থাকে, আর গুজুহান তার ছবি ক্লিক করতে থাকে। ছবি তোলা হয়ে গেলে গুজুহান বলে যে এ নয় বা তোমার ফোন নাও। আর শাওনিং বলে যে আর কয়েকটা ছবি তুলে দিন না। আর গুজুহান বলে যে এখানে আমি তোমাকে স্টাডি টুর করাতে এসেছি আর তুমি ছবি তুলতে ব্যস্ত। তখন শাওনিং গুজুহানের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। গুজুহান হাঁটতে থাকলেও শাওনিং হাঁটে না, শাওনিং আবারও নিজের সেলফি তুলতে থাকে। তারপর সেই স্কি রিসর্টটার চারপাশে গুজুহান আর শাওনিং ঘুরে ঘুরে দেখছিল, আর শাওনিং উদ্ভট মার্কা সব গল্প শোনাচ্ছিল। তখন শাওনিং বলে যে বস আমি আপনাকে বস পেয়ে প্রচণ্ড লাকি, আর আমি যেই জবটা পেয়েছি তার জন্য আমার প্রচণ্ড মজা হচ্ছে। আর তখন গুজুহান বলে যে তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। যাই হোক এতে আমি ইমপ্রেস হব না, তুমি যা করেছো পুরোপুরি নিজের যোগ্যতায় করতে পেরেছো, এর জন্য আমাকে থ্যাংক ইউ জানানোর কোনো দরকার নেই। তোমার অনেক ট্যালেন্ট আছে, শুধুমাত্র একটু প্রশিক্ষণের দরকার ছিল, যার জন্য তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো। আর কদিন পরে তুমি অনেক ভালো জায়গায় উঁচু জায়গায় পৌঁছে যাবে আমি জানি। শাওনিং বলে যে চিন্তা করবে না বস, আমি আমার বেস্ট ট্রাই করব। থ্যাংক ইউ বস। স্কি জোনে গিয়ে শাওনিং সবাইকে স্কি করতে দেখে অবাক হয়ে যায়, আর গুজুহানকে জিজ্ঞাসা করে যে বস আপনি কি স্কি করতে পারেন, আমি কিন্তু পারি না। গুজুহান তখন বলে যে আমি সুইজারল্যান্ডে প্রায় স্কি করতাম, কিন্তু আমি অনেকদিন স্কি করি না, তাই সেরকম করলে যে কীরকম ফিল হয় সেটা আমি ভুলে গেছি। শাওনিং জিজ্ঞাসা করে যে তাহলে কি আজকে আপনি স্কি করবেন না। তখন গুজুহান বলে যে না আজকে আমার কোনো ইন্টারেস্ট নেই করার। ইজোনে গিয়ে গুজুহান আর শাওনিং একসঙ্গে হাঁটতে থাকে, আর চারিদিকটা এত সুন্দর দেখে শাওনিং আবারও সেখানকার ফটো তুলতে শুরু করে দেয়। আর গুজুহান শাওনিংয়ের এই পাগলামি হা করে দেখতেই থাকে, কিন্তু শাওনিং নিজের মতো অদ্ভুত পোজে ছবি তুলতেই থাকে। শাওনিং এর অদ্ভুত পোজ দেখে গুজুহান নিজে বলে যে ঠিক আছে দাও ফোনটা আমি ছবি তুলে দিচ্ছি। আর গুজুহান তারপরে শাওনিং এর বিভিন্ন রকমের ছবি তুলে দেয়। ছবি তুলতে তুলতে শাওনিং এর এক সময় পা পিছলে যায়, আর গুজুহান তাকে ধরে নেয়, আর দুজন মিলে ওই স্কি জোনে গড়াতে গড়াতে পড়ে যেতেই থাকে। আর দুজন দুজনের দিকে হা করে তাকিয়েই থাকে। তারা যাতে থেমে যায় গুজুহান তখন পাশের ওয়ালে হাত ঠেকিয়ে কোনো রকমে তাদের গড়ানোটা থামায়। আর তখনই দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে থাকে। আর গুজুহানের হাতের ক্লকে আমরা দেখতে পাই যে গুজুহানের হার্ট রেট বেড়ে যেতেই থাকে, আর সেখানে থাকা প্রত্যেকটা টুনি লাইট জ্বলে ওঠে, কারণ গুজুহানের হাত থেকে ইলেকট্রিক ডিসচার্জ বেরিয়েছিল বলে। তারপরে ওখান থেকে বেরিয়ে গুজুহান আর শাওনিং সেই জ্যাকেট দুটো রিসেপশনিস্টের ফেরত দিতে আসে। আর শাওনিং গুজুহানকে জিজ্ঞাসা করে যে বস আপনি কি ঠিক আছেন। গুজুহান বলে যে হ্যাঁ ঠিক আছি। শাওনিং তখন বলে যে কেন জানি না আমার সেই সময় হঠাৎ করে বডিতে একটা ইলেকট্রিক শক লাগলো মনে হয়, আপনারও কি তাই মনে হয়েছে। গুজুহান তখন বলে যে কই না তো আমি তো এরকম কিছু মনে করিনি। রিসেপশনিস্টের থেকে ওখান থেকে দুটো কোয়েশ্চেনারি দেয়, আর গুজুহান আর শাওনিং সেগুলো ফিল আপ করতে থাকে। আর সেখানে একটা কোয়েশ্চেন ছিল যে তোমার আর তোমার কম্প্যানিয়ানের মধ্যে সম্পর্ক কি। আর সেই সময় শাওনিং গুজুহানের কোয়েশ্চেনারিটার দিকে তাকিয়ে থাকে যে আর ওখানে গুজুহান ফ্রেন্ডসে টিক দিয়েছে, আর সেটা দেখে শাওনিংও ফ্রেন্ডসেই টিক দিল। রিসেপশনিস্ট থেকে জানানো হয় যে আজকে লাকি ডে আছে, আজকে যারা এখানে আসবে তারা কিছু ফ্রি টয় পাবে। আর তখনই শাওনিং ওই টয়গুলোর দিকে দৌড়াতে থাকে। সেখানে গিয়ে শাওনিং কোন টয়টা নেবে সেটাই ভাবছিল। গুজুহান আসলে সে গুজুহানকে বলে যে আমি চোখ বন্ধ করে ক্ল মেশিনের মতো আমার হাতটা যে কোনো টয়ের ওপরই রাখবো, যে টয়ের ওপর আমার হাতটা পড়বে আমি সেই টয়টাই নেব। আর শাওনিংয়ের হাতটা গিয়ে পড়ে একটা লিজার্ডের ওপর, আর সেই লিজার্ডটা হাতে নিয়ে শাওনিং বলে যে বস এটাকে পুরো আপনার মতো দেখতে না। গুজুহান জিজ্ঞাসা করে যে এটাকে আমার মতো দেখতে। শাওনিং হাসতে হাসতে বলে যে হ্যাঁ। গুজুহান তখন ওখানে থাকা একটা ক্রোয়ের টয় নিয়ে বলে যে দেখো এটাকে পুরো তোমার মতো দেখতে। শাওনিং তখন বলে যে আমি কাকের মতো দেখতে।
গুচু হন বলে যে হ্যাঁ আমার তো তাই মনে হয়। তারপর তারা ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে শাওনিং আর গুচু হন তাদের সেই রুমে চলে আসে, আর ওখানে শাওনিং পুতুলগুলো নিয়ে ঘাটতে ঘাটতে বুঝতে পারে যে এর মধ্যে সাউন্ড রেকর্ড সিস্টেম আছে। আর তারপরে তাদের রুম এসে গেলে শাওনিং সেই লিজার্ডটা গুচু হনকে দিয়ে দেয়। সেখানে মানলিন আছে, আর তখন মানলিনের সাথে সেইভাবে শাওনিং আর গুচু হন কেউই কথা বলে না, আর যে যার মতো রুমে চলে যায়। শাওনিং রুমে এসে ওই পুতুলটার ছবি তোলে, আর তখন সে হঠাৎ করে মনে করে যে ওটা তো বসের পুতুল ছিল, তাহলে ওটাতে আমি আমার নিজের ভয়েস কেন অ্যাড করলাম। শাওনিং তখন লক্ষ্য করে যে ওই যে কাকের যে পুতুলটা ছিল ওটাতেও সাউন্ড সিস্টেম ছিল। গুচুহান যখন লিজার্ডটাকে নিয়ে ঘরে ঢোকে তখন সে শাওনিং এর ওই ভয়েসটা শুনতে পায়। গুচুহান তখন শাওনিং এর ওই ভয়েসটা বারবার শুনতে থাকে আর হাসতে থাকে। সন্ধে হয়ে গেলে সবাই মিলে ক্যারাওকে পার্টিতে যায়, আর সেখানে সবাই শাওনিং কে বলে যে তোমাকে একটা গান গাইতেই হবে, আর শাওনিং বলে যে আমি গান গাইতে পারি না। সবাই মিলে জোর করাতে শাওনিং অ্যাট লাস্ট রাজি হয়ে যায়। শাওনিং যখন গান গায় তার গানটা ছিল অত্যন্ত বেসুরে, আর সেই গান শুনে ওখানে থাকা সবাই হাসছিল। সবাই হাসছে দেখে গুজুহানের সেটা খুবই খারাপ লাগে, আর সেও শাওনিং এর সঙ্গে যোগ দেয়, আর দুজন মিলে বেসুরে গান গাইতে শুরু করে। মিলে আলোচনা করতে থাকে যে আমাদের কি গানটা বন্ধ করে দেওয়া উচিত, এখানে তো থাকাই যাচ্ছে না। তারপর ওয়াংকাই আর বাকিরা বলে যে যতই হোক উনি আমাদের বস, আর উনি আজকে আমাদের সঙ্গে যে এই যে পার্টিতে জয়েন করেছে এটাই তো সব থেকে বড় কথা। আর তারপরে সবাই মিলে গুজুহান আর শাওনিং কে বাহবা দিতে থাকে, আর শাওনিং আর গুজুহান নিজেদের মতো গান গাইতেই থাকে। তারপরে সিনে আমরা দেখতে পাই যে গুজুহান আর শাওনিং নিজেদের বাড়িতে ফিরে আসে, আর তখন শাওনিং গুজুহানকে বলে যে এই নিন আপনার লাগেজ। গুজুহান তখন শাওনিং এর কাছ থেকে ওই ক্রোটা চেয়ে বলে যে এই লিজার্ডটা তুমি রাখো আর এই ক্রোটা আমি রাখবো। আর তারপর সেখান থেকে গুজুহান বেরিয়ে যায়। শাওনিং তখন ভাবতে থাকে যে ওই ক্রোটার মধ্যে আমার ভুলভাল ভয়েস রেকর্ড করা রয়েছে। আর তারপরে শাওনিং ও নিজের বাড়ির দিকে ছুটতে থাকে। বাড়ি ফিরে শাওনিং তার ফোনে তোলা ওই ছবিগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। অন্যদিকে গুজুহান ওই ক্রোটাকে নিয়ে শুয়ে পড়ে, আর সেটার ভেতরে যে রেকর্ডটা ছিল শাওনিং এর সেইটা বারবার ধরে শুনতে থাকে। অন্যদিকে শাওনিং ও ওই লিজার্ডটা নিয়ে শুয়ে পড়ে, আর সেও ওখানে গুজুহানের বলা একটা কথা শুনতে পায়, যেখানে গুজুহান বলেছিল যে শাওনিং তোমার সব স্বপ্ন যেন একদিন সত্যি হয়। শাওনিংও তখন গুজুহানের ওই ভয়েসটা বারবার ধরে শুনতে থাকে, আর দুজন দুজনের পুতুলকে গুড নাইট বলে দেয়। পরের দিন সকালে শাওনিং গুজুহানের বাড়ির সামনে ওয়েট করে, আর গুজুহান শাওনিংকে বাবেলটি গিফট করে, আর তারপর দুজন মিলে একসঙ্গে ওই বাবেলটি খেতে খেতে অফিসে ঢোকে। মানলিন দেখে সেটা প্রচণ্ড অবাক হয়ে যায়। অফিসের বাকি এমপ্লয়িরা আলোচনা করতে থাকে যে আগে আমরা বসকে কোনোদিনও হাসতেই দেখতাম না, সবসময় আমাদের কাজ নিয়ে বকাবকি করতে থাকতো, আমাদের মুখের দিকে ঠিক করে তাকাতো না, আর সেই বস এখন সারাদিন হাসে, সবার সাথে হেসে কথা বলে, আমাদের সঙ্গে পার্টি করে, আর শাওনিং এর সাথে তো বস প্রচণ্ড ক্লোজ। কিছুক্ষণ পরে গুজুহান নিজের কেবিন থেকে বেরিয়ে মানলিনকে জিজ্ঞাসা করে যে শাওনিং কোথায়। মানলিন তখন বলে যে ও একজনের সঙ্গে লাঞ্চ করতে গেছে, আর বলে গেল যে তার চাইল্ডহুড ফ্রেন্ড। আসলে শাওনিং তাংশু এর সঙ্গে লাঞ্চ করতে গিয়েছিল। আর অন্যদিকে গুজুহান তো পায়চারি করতে থাকছিল নিজের কেবিনের চিন্তায়। গুজুহান তখন শাওনিংকে মেসেজ করে বলে যে তোমার যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার পারমিশন নিয়ে নেক্সট টাইম থেকে যাবে। গুজুহানের কাছ থেকে মেসেজটা পেয়ে শাওনিং ওখান থেকে লাঞ্চ না করেই বেরিয়ে যায়। তাংশুয়ের এটা খুবই খারাপ লাগে। শাওনিং যখন অফিসে পৌঁছায় সে গিয়ে দেখে যে গুজুহান সেখানে ছিল না, তাই সে ওখান থেকে নিজের মতো করে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে চেনরান আর গুজুহান একসঙ্গে ইয়ানিয়ানের বাড়িতে আসে, তখন ইয়ানিয়ানের বাড়িতে শাওনিংও ছিল, আর শাওনিং তার বসকে দেখে জিজ্ঞাসা করে যে বস আপনি এখানে কি করছেন। তখন গুজুহান বলে যে ও আমাকে জোর করে এখানে এনেছে। আসলে ইয়ানিয়ান চেনরানকে বলেছিল যে তুমি আমাকে একটা হেল্প করতে পারবে। ইয়ানিয়ানের একটা খুব শখ ছিল যে তার একটা গাছে ফুল ফোটাটা কিভাবে হয় সেটা সে একটা ভিডিও দেখবে, আর সেই জন্যই চেনরান গুজুহানকে বলে যে তোমার তো অনেকগুলো ক্যামেরা আছে একটা ভিডিও ক্যামেরা দিও, আর সেই জন্যই সেই গাছের ফুল ফোটাটা রেকর্ড করার জন্যই গুজুহান ওখানে এসেছিল। গাছের ফুল ফোটা ভিডিও করে ইয়ানিয়ান তো প্রচণ্ড খুশি। পরের দিন গুজুহান আর শাওনিং একসঙ্গে ওই রিসর্টটায় কাজ দেখতে যায়, আর সেখানে গিয়ে গুজুহান জিজ্ঞাসা করে যে তোমার ডিজাইন এখানে ফুলফিল হচ্ছে তো তোমার কেমন লাগছে। শাওনিং বলে যে সব থেকে ভালো যদি কোনো কাজ আমি পৃথিবীতে করে থাকি তাহলে এটা তার মধ্যেই রয়েছে। আর তারপরে শাওনিং নিজের ছবি তুলতে যাবে তখনই সে দেখে যে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, আর গুজুহান তখন বলে যে ঠিক আছে আমি আমার ফোন থেকে তোমার ছবি তুলে দেবো। আর তারপরে গুজুহান নিজের ফোন থেকে শাওনিং এর ছবি তুলে দেয়।
তারপরে শ্যাওনি গুচুনে খুব কাছাকাছি চলে আসে, কারণ ওই ফটোটা দেখার জন্য। আর তখন গুচুহানের হার্ট রেট আবারও বেড়ে যায়, আর গুচুহান তখন সেখান থেকে সরে যায় আর বলে যে এই ছবিটা আমি তোমাকে আজকে রাতে পাঠিয়ে দেবো। আর গুচুহানকে প্রচণ্ড নার্ভাস লাগছিল। রিসর্ট থেকে ফিরে এসে গুচুহান শ্যাওনিকে বলে যে আমাকে আর মানলিনকে একটা ক্যাফে প্রজেক্টে যেতে হবে, তুমি আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। আর তারপরে গাড়িতে ওঠার সময় গুচুহান সামনের সিটে বসে পড়ে নিজের মতো, আর মানলিনের সেটা খুব খারাপ লাগে। তারপরে সিনেমা দেখতে পাই যে শ্যাওনিং একটা লেকের ধারে দাঁড়িয়ে রয়েছে, আর তার পেছনে একটা মেয়ে এসে তার ছবি তুলে নেয়। আর সেই মেয়েটাই ছিল গুচুহানের এক্স গার্লফ্রেন্ড, যাকে আমরা এপিসোড 1-এ দেখেছিলাম। গুচুহানের সেই গার্লফ্রেন্ডটা শ্যাওনিকে বলে যে সরি, আপনার পারমিশন না নিয়েই আমি ছবি তুলে নিলাম, আসলে এই জায়গাটাতে আপনাকে খুব ভালো লাগছিল তাই আমি ছবি তুলে নিলাম। শ্যাওনিং বলে যে আমি অতটাও সুন্দর দেখতে নই। তখন ওই মেয়েটা বলে যে তোমাকে খুব সুন্দর দেখতে, আমি ছবিগুলো কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে তুলিনি, আসলে আমি একজন ফটোগ্রাফার, আমি আমার নিজের কাজের জন্যই ফটোগুলো তুলছিলাম। আর তখন ওই মেয়েটা শ্যাওনিংকে ছবিগুলো দেখায়, আর শ্যাওনিং বলে যে সত্যি ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। আর তখনই তারা উইচ্যাটে ফ্রেন্ড হয়ে যায়, কারণ ওই মেয়েটা চেয়েছিল যে শ্যাওনিংয়ের তোলা ছবিগুলো শ্যাওনিংকে পাঠাতে। তখন আমরা জানতে পারি যে গুচুহানের এক্স গার্লফ্রেন্ডের নাম ওয়েন ওয়েন। তারপরে তারা দুজনের মধ্যে পরিচয় সেরে নিয়ে সেখান থেকে ওয়েন ওয়েন চলে যায়। শ্যাওনিংও ওয়েন ওয়েনের দিকে তাকিয়ে থেকে ভাবতে থাকে যে কত সুন্দর মেয়ে আর কত সুন্দর ছবি তোলে। যে গুচুহান আর মানলিন ওই ক্যাফে রিসর্টে কিছু কথা বলছিল বিজনেসের ব্যাপারে, আর তখন গুচুহান বলছিল যে এই ক্যাফেটা প্রচন্ড ভালো একটা লোকেশনে রয়েছে, আর আমাদের যদি এই লোকেশনটা পেতে লাগে তাহলে এই রিসর্টের মালিকের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই ক্যাফেটাতে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের কাজ আমরা অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তখনই কথা বলতে বলতে গুচুহান নিচে শ্যাওনিংকে দেখতে পায়, আর মানলিনের সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে শ্যাওনিংয়ের সঙ্গে দেখা করে আর শ্যাওনিং বলে যে আপনাদের বিজনেস ডিল মিটে গেছে। তখন গুচুহান বলে যে তুমি আমাদের মধ্যে কেন যাওনি। তখন শ্যাওনিং বলে যে মানলিন আমাকে বারণ করেছিল যে তোমাদের কথার মধ্যে না থাকতে, তাই আমি যাইনি। রাত হয়ে গেলে তারা নাইট স্টে করবে বলে ওখানে থাকতে রুম বুক করে, আর শ্যাওনিং প্রত্যেকের ঘরে দরজাগুলো খুলে দিচ্ছিল যাতে তারা নিজেদের ঘরে ঢুকে যেতে পারে। গুচুহান আর শ্যাওনিংয়ের রুম দুটো পাশাপাশি ছিল। রুমের ভেতরে ঢুকে শ্যাওনিং ব্যালকনি সাইডে একটু ঘুরতে যায়, আর তখন গুচুহানও তার নিজের রুমের ব্যালকনি সাইডে দাঁড়িয়েছিল। গুচুহানকে হঠাৎ করে দেখতে পেয়ে শ্যাওনিং ঘাবড়ে গেছিল। শ্যাওনিং তখন বলে যে শরৎকালের আকাশ কত সুন্দর দেখতে হয় তাই না, কত সুন্দর চাঁদ তারা দেখা যায়। তখন গুচুহান বলে যে ভালো করে তাকিয়ে দেখো, আকাশ পুরো মেঘে ভর্তি। শ্যাওনিং বলে মেঘে ঢাকা থাকতেই পারে, তাই বলে কি পরে ঠিকঠাক হবে না। আর তারপরে গুচুহান ওখান থেকে বেরিয়ে যায়। তারপর শ্যাওনিং যখন বাইরের দিকে হাঁটতে থাকে তখন সে যেতে যেতে দেখে যে ওয়েন ওয়েন ওখানে একটা ছোট্ট পন্ডে স্নান করছিল। আসলে ওখানে ওই হোটেলে ওরা উঠেছিল, সেই হোটেলটা ছিল জাপানিজ স্টাইলে তৈরি করা। জাপানে ওরকম প্রত্যেকটা হোটেলে এবং মানুষের বিভিন্ন বাড়িতে ওরকম ছোট ছোট গরম জলের পন্ড থাকে। ওয়েন ওয়েন বলে যে তুমিও চলে এসো না, আর তখন দুজন মিলে ওই জলের মধ্যে নিজেদের মতো কথা বলতে থাকে। ওয়েন ওয়েনের সঙ্গে কথা বলতে বলতে শ্যাওনিং তার নিজের বসের ব্যাপারে অনেক অনেক ভালো কথা বলছিল। আর হঠাৎই ওয়েন ওয়েন জিজ্ঞাসা করে যে তুমি তোমার বসকে কি লাইক করো। শ্যাওনিং তখন বলে যে তুমি কি করে জানলে, মানে আমি বলতে চাইছি যে কি দেখে তোমার মনে হলো যে আমি বসকে লাইক করতে পারি। অন্যদিকে আমরা মানলিনকে দেখতে পাই নিজের রুমে অফিসের কিছু কাজ করছিল। তখন তার হঠাৎ করেই মনে হয় যে গুচুহানকে ডাকবে, আর গুচুহানকে মেসেজ করে বলে যে আমার একটা কাজ বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন। গুচুহান রিপ্লাই দেয় যে অবশ্যই পারবো, তুমি আমাকে ডেটাটা পাঠিয়ে দাও আমি দেখে নিচ্ছি। মানলিন বলে যে ডেটাটা তো পুরোটাই আমার ল্যাপটপে আছে, আমি এখন কিভাবে পাঠাবো। গুচুহান তখন বাধ্য হয়ে বলে যে ঠিক আছে আমি আসছি। মানলিন তখন আয়নাতে গিয়ে নিজেকে খুব ভালোভাবে দেখে নিচ্ছিল যে তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সে দেখতে সুন্দর লাগছে কিনা, আর সে পারফিউম নিয়ে গুচুহানকে ইমপ্রেস করবে ভাবে। অন্যদিকে আমরা শ্যাওনিংকে দেখতে পাই যে ওয়েন ওয়েনকে বলছিল যে আসলে আমি সত্যি বসকে লাইক করি, আসলে বস লাইক করার মতোই, আমি জানি না যখনই আমি কোনো বিপদে পড়েছি বস তখনই আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছে, যখনই আমার কোনো জিনিস দরকার লেগেছে বস সেটা আমার কাছে তখনই এনে দিয়েছে, বস এমন একজন মানুষ যাকে লাইক না করে থাকাই যায় না। তখন ওয়েন ওয়েন বলে যে আমি তো যতদূর জানতাম বসরা খুব স্ট্রিক্ট হয়, কিন্তু তোমারটা তো পুরো উল্টো, আমার তো এখন মনে হচ্ছে তোমার বসকে আমার দেখতে ইচ্ছে করছে, কারণ তোমার বস সবার থেকে আলাদা। শ্যাওনিং তখন বলে যে আমি অবশ্যই আমার বসের সঙ্গে তোমাকে দেখা করিয়ে দেবো, আমার বস খুব ভালো। ওয়েন ওয়েন তখন বলে যে না না আমি মজা করছিলাম জাস্ট। আর তারপরে ওয়েন ওয়েন বলে যে আমার এবার যাওয়া উচিত, আমি অনেকক্ষণ এখানে রয়েছি। আর তারপর ওয়েন ওয়েন ওখান থেকে উঠে চলে যায়।
শাওনিং ও নিজের মতো ওখানেই বসে থাকে। গুচুহান মানলিনের রুমে ঢোকার সময় সে দেখতে পায় যে শাওনিং কার সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাইরের দিকে হাঁটতে থাকে, আর গুচুহান মানলিনের রুমে ঢুকে যায়। লিনের রুমে ঢুকে গুজুহান বেশি কথা বাড়ায় না আর মানলিনকে বলে যে আমি ল্যাপটপটা নিয়ে যাচ্ছি, আমি আমার রুমে গিয়ে চেক করে নিচ্ছি তোমার কি প্রবলেম হচ্ছে। মানলিন তখন বলে যে আমি কি আপনাকে কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারি? আপনি আগের থেকে অনেক বদলে গেছেন, আপনি আগে হাসতেন না, এখন তো আপনি প্রায় সবসময় হেসেই কথা বলেন, এখন আপনাকে অনেক রিল্যাক্স দেখায়, এগুলো কি সব শাওনিং এর জন্য হচ্ছে? গুজুহান বলে যে হয়তো। মানলিন তখন বলে যে শাওনিং কে দেখে আমার ওই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন আমি এই অফিসে প্রথম জয়েন করেছিলাম। আমিও ওর মতোই সারাদিন ছুটে বেড়াতাম, হেসে খেলে বেড়াতাম, তখন আমার এনার্জিও ছিল প্রচুর, কিন্তু আমি কখনো আপনার প্রতি এই চেঞ্জটা আনতে পারিনি যেটা এখন আপনি হয়েছেন। গুজুহান বলে যে তুমি তো জানো মানলিন আমি কিরকম, আমার মুড কখন চেঞ্জ হয়ে যায় আমি নিজেও জানি না। অন্যদিকে শাওনিং নিজের রুমে ফেরার সময় দেখে যে আকাশে চাঁদ আর তারা দুটোই দেখা যাচ্ছে, আর সে আনন্দে তার ফোনে ফটো তুলে নেয়। আর অন্যদিকে গুজুহান মার্লিনকে বলে যে এবার আমাকে যেতে হবে, আর তখন সে রুমের বাইরে যখনই বেরোবে সে দেখে যে শাওনিং ওই দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল, আর শাওনিং ওদের দুজনকে একসঙ্গে দেখে মোটেও খুশি হয় না। তখন শাওনিং কারোর সঙ্গে বেশি কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে হাঁটতে থাকে। গুজুহান বুঝতে পেরেছিল যে এর একসঙ্গে দেখে শাওনিং ভুল ভেবেছে। শাওনিং নিজের রুমে গিয়ে ঢুকে মনে মনে ভাবতে থাকে যে বস আর মার্লিন নিশ্চয়ই বিজনেসের ব্যাপারেই কথা বলছিল, কিন্তু তাহলে মার্লিন কেন স্লিপওয়্যার পরেছিল? তখন শাওনিং মন খারাপ করে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই গুজুহানও নিজের রুমের ব্যালকনিতে আসে। গুজুহান ব্যালকনিতে এসে শাওনিংকে বলে যে আমি মার্লিনের রুমে গিয়েছিলাম কারণ মার্লিন আমাকে ডেকেছিল, ওর কিছু কাজ বুঝতে অসুবিধা হচ্ছিল বলে, আমি সেই জন্যই ওর কাজটা বোঝাতে ওখানে গিয়েছিলাম। আর তারপরেই শাওনিংয়ের ওই কথাটা শুনে মুড একদমই চেঞ্জ হয়ে যায়, আর বসকে গুড নাইট জানিয়ে সে তার নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে শাওনিং পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল আনন্দে, আর এইটা বলছিল যে কেন বস আমার কাছে এক্সপ্লেন করলো সে কেন মার্লিনের রুমে গিয়েছিল, আমি তো তাকে জিজ্ঞেসই করিনি, তাহলে কি বস আমাকে লাইক করে? ইস, আমি পাগল হয়ে যাব আনন্দে। আর শাওনিং লজ্জায় বালিশ দিয়ে নিজের মুখ ঢাকছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই যে শাওনিং আর ইয়ানিয়ান একসঙ্গে গল্প করছিল, আর তখন ইয়ানিয়ান প্রচণ্ড ডিপ্রেসড ছিল। সে শাওনিংকে জিজ্ঞাসা করে যে শাওনিং একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি তোমার বসকে লাইক করো? আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই, আমি জানি তুমি তোমার বসকে লাইক করো, সেই জন্যই তোমাকে সাবধান করে দিচ্ছি, এই ভুলটা করো না শাওনিং, এই একটা মাত্র ভুলের জন্য তোমাকে কিন্তু জীবনে অনেক পস্তাতে হবে, আর তুমি জীবনে সবথেকে বড় ভুল এইটাই করবে। তোমার বসের লাইফস্টাইল আর তোমার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, তোমার বসের দৃষ্টিভঙ্গি তোমার দৃষ্টিভঙ্গি সেটাও সম্পূর্ণ আলাদা, তোমাদের কোনো দিক থেকে ম্যাচ করে না, তুমি কিভাবে তোমার বসকে লাইক করতে পারো? শাওনিং ও ইয়ানিয়ানের কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারে, আর সেও ইয়ানিয়ানের কথাটা মেনে চলবে বলে তাকে বলে। পরের দিন অফিসে যখন যাচ্ছিল শাওনিং গুজুহানকে নিয়ে, শাওনিং অন্যদিনের মতো একদমই ছিল না, সে একদম চুপচাপ করে গাড়ি চালাচ্ছিল। অন্যদিন যেমন সে হাসাহাসি করে বকবক করে, সেদিন পুরো উল্টো। আর গুজুহান তার এইরকম বিহেভিয়ার দেখে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার, তুমি এরকম চুপ হয়ে আছো কেন? শাওনিং তখন বলে যে কিছুই হয়নি আমার, আমি খালি ড্রাইভিংয়ে ফোকাস করতে চাইছি। তারপরে শাওনিং গুজুহানের দিকে হা করে তাকিয়ে থাকে আর ইয়ানিয়ানের বলা ওই কথাগুলো মনে করতে থাকে। ঠিক তখনই অন্যদিকে মন চলে যাওয়ায় সামনে একটা গাড়ি চলে আসে, আর একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে গুজুহান আর শাওনিং বেঁচে যায়। গুজুহান তখন বলে যে এইটাই তোমার মন দেওয়া ড্রাইভিংয়ে? বলে যে সরি বস আমি একদম বুঝতে পারিনি, আসলে আমি আমার মুডটা এরকম, আমি একদম বুঝতে পারিনি, সরি প্লিজ ক্ষমা করে দিন। অফিসে গিয়ে শাওনিং যখন মন খারাপ করে চুপচাপ হয়ে ডেস্কে বসেছিল, তখন ওয়েনওয়েন তাকে মেসেজ করে আর সেই ছবিগুলো তাকে পাঠায়। তখন শাওনিং ওয়েনওয়েনকে ফোন করে বলে যে ছবিগুলো ওয়ান্ডারফুল, আমি যে কি বলে থ্যাংক ইউ জানাবো তোমাকে। তখন ওয়েনওয়েন বলে যে তোমাকে যদি আমাকে থ্যাংক ইউ জানাতে হয় তাহলে আমি ফটোগ্রাফি এক্সিবিশন নতুন করে ওপেন করছি, সেটা ডিজাইন তুমি করো। শাওনিং তখন বলে যে আমি ডিজাইন করব, আমি ওসব পারি নাকি, আমি বরং আমার বসকে বলছি, সে তোমাকে অনেক সুন্দর করে ডিজাইন বলে দেবে। তারপর শাওনিং গুজুহানের কেবিনে যায় আর গুজুহানকে বলে যে আমার একটা ফ্রেন্ড আছে যে ফটোগ্রাফি এক্সিবিশন ওপেন করতে চলেছে, আর আমাকে বলেছে যে তার ডিজাইনটা তৈরি করে দিতে। আমি তখন বলেছি যে আপনি অনেক ভালো আর্কিটেক্ট আর আপনি ওই ডিজাইনটা করে দেবেন। গুজুহান তখন বলে যে এইসব ছোটোখাটো ডিজাইনের ব্যাপার সবসময় মানলিনই অ্যাটেন্ড করে, তুমি গিয়ে মানলিনকে বলতে পারো। শাওনিং তখন বলে যে মানলিনের সঙ্গে আমি অতটাও ফ্রি হতে পারি না, মানলিনকে আমি কিভাবে বলবো এত কিছু। গুজুহান তখন বলে যে আমি তোমাকে বললাম না এইসব ব্যাপারগুলো মানলিনই অ্যাটেন্ড করে, তুমি ওর সঙ্গে কথা বলে নাও। আর শাওনিং আবার মন খারাপ করে গুজুহানের কেবিন থেকে বেরিয়ে যায়।
তারপরে সিনে আমরা দেখতে পাই যে মার্লিন আর শাওনিং মিলে ওয়েন ওয়েনের সঙ্গে দেখা করে সেই জায়গাটায় যেখানে ওয়েন ওয়েন ফটোগ্রাফি এক্সিবিশন ওপেন করতে চায়। সেই সময় মার্লিন যে ডিজাইনের ব্যাপারে প্ল্যান দিচ্ছিল ওয়েন ওয়েনের সেটা একদমই পছন্দ হচ্ছিল না। ওয়েন ওয়েন বলে যে এই ডিজাইনগুলো পুরনো আমলে হয়, এখন নতুন দিন একটু অন্যরকম ডিজাইন করতে চাইছি। তখন মার্লিন বলে যে তোমার যদি নতুন ডিজাইনের প্ল্যানের কথা বলতেই হয় তাহলে আমার অফিসে এসে কথা বলো, এখানে এত কথা কিভাবে বলবো। আর এই বলেই মার্লিন ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে শাওনিং তার অফিসে ওয়েট করছিল কখন ওয়েন ওয়েন আসবে, আর ওয়েন ওয়েন যখন অফিসে চলে আসে তখন সে ওখানে জুহান ডিজাইনের লোগোটা দেখতে পায়, আর তখন সে হঠাৎ করেই থমকে যায়। সেই সময় গুচুহান আর মার্লিন অন্যদিক দিয়ে হেঁটে আসছিল আর দুজন দুজনকে দেখে একদম অবাক হয়ে যায়। 10 বছর পরে তাদের এই প্রথম দেখা হয়। 10 বছরের মধ্যে না তারা কেউ কারোর খবর পেয়েছিল আর না ছিল তাদের মধ্যে কোনো সম্পর্ক। 10 বছর পরে দুজন দুজনকে দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে গিয়ে ওয়েন ওয়েন তখন গুচুহান বলে ডাকে আর শাওনিং জিজ্ঞাসা করে যে আপনারা দুজন দুজনকে চেনেন। গুচুহান কোনো কথা না বাড়িয়ে বলে যে আমার অফিসে এসো, এই বলে গুচুহান ওখান থেকে বেরিয়ে যায়। ওয়েন ওয়েন ও গুচুহানের কেবিনের দিকে একসঙ্গে হাঁটতে থাকে। গুচুহানের কেবিনে ঢুকে ওয়েন ওয়েন বলে যে আমি ভাবতে পারিনি যে এটা তোমার স্টুডিও হবে। গুচুহানও বলে আমিও ভাবতে পারিনি যে তুমি সেই ফটোগ্রাফার হবে যেটা শাওনিং বলেছিল। আর তখনই ওয়েন ওয়েন জিজ্ঞাসা করে যে তো কি ব্যাপার, সব কিছু ঠিকঠাক তো? গুচুহান বলে যে একদম ঠিক। ওয়েন ওয়েন বলে আর তোমার হার্টের কন্ডিশন? তখন গুচুহান বলে আমি একদম ঠিক আছি। তারপর আমরা 10 বছর আগেকার ঘটনা দেখতে পাই, যে সময় গুচুহানের অপারেশন চলছিল আর তখন ওয়েন ওয়েন সেই অপারেশন থিয়েটারের সামনে এসেছিল। ওয়েন ওয়েন বলে যে আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তুমি আমার সঙ্গে দেখা করতে চাওনি, তোমার মা বলেছিল যে তোমার প্রতি আমার যেন আর কোনো প্রত্যাশা না থাকে, আন্টি আমাকে এটাও বলেছিল যে আমি যেন তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখি, তুমি চাও না, আমি আমার জীবনে অবশ্যই ভালো কাউকে পেয়ে যাব, এটাই বলেছিল আন্টি। আমি সারাদিন হসপিটালের বাইরে বসে থাকতাম শুধুমাত্র তোমাকে একবার দেখতে পাওয়ার জন্য, কিন্তু আমি একবারও দেখতে পাইনি তোমাকে। ওয়েন ওয়েন গুচুহানের জন্য হসপিটালে বসে থেকে গুচুহানকে মেসেজ করেছিল যে তোমার যদি সব সম্পর্ক শেষ করে দিতেই হয় তাহলে আমাকে তুমি সোজাসুজি একবারও বলছো না কেন, অ্যাটলিস্ট আমার সাথে লাস্টবার ঠিক করে কথা বলে সব কিছু বোঝাপড়া করে নাও, তোমার দিক থেকে যদি কোনো উত্তর না পাই তাহলে আমি বুঝে নেবো যে আমাদের সম্পর্কটা সত্যি শেষ হয়ে গেল, তোমার সাথে কাটানো প্রত্যেকটা ভালো মুহূর্তই আমার সঙ্গী হয়ে থাকবে সারা জীবন। গুচুহান মেসেজগুলো দেখে খুব কেঁদেছিল। ওয়েন ওয়েন আরও বলেছিল যে ভুলে যাও আমি যে তোমার লাইফে কোনো দিনও ছিলাম, আর স্বপ্ন মনে করে আমাকে তোমার লাইফ থেকে ডিলিট করে দিও, আর তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। গুচুহান প্রচণ্ড অসহায় হয়ে গিয়েছিল, কারণ তার কাছে আর কিছু করার ছিল না। আর এখানেই তাদের সম্পর্কটা পুরোপুরিভাবেই শেষ হয়ে যায়। সেদিন হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এখানে আর থাকবো না, আমি যদি এখানে থাকি তাহলে তোমার সাথে আমার একবার না একবার দেখা হয়ে যাবে আর আমি সেটা মেনে নিতে পারবো না, আমি তাই কিছুদিন পরেই দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিলাম। ঠিক তখনই মার্লিন কিছু জিনিসপত্র নিয়ে আসে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুচুহান আর ওয়েন ওয়েনের কথাগুলো সবই শুনছিল। ওয়েন ওয়েন বলে যে আমার সাথে যদি তোমার কাজ করতে অসুবিধা হয় তাহলে আমি অন্য কোম্পানিকে অর্ডারটা দেবো। তখন গুচুহান বলে যে না আমার কোনো অসুবিধা নেই, তুমি হেল্প নিতেই পারো, এমনিতেও আমি প্রজেক্টের মধ্যে নেই, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি শাওনিংকে বলতে পারো, আর সুমার্লিন তো ডিজাইনটা করবেই, তুমি ওকে বলে নেবে সব কিছু। আড়ালে থেকে মার্লিন ওদের সব কথাগুলো শুনে নিয়েছিল আর ও বুঝতে পেরেছিল যে ওদের দুজনের মধ্যে আগে একটা সম্পর্ক ছিল। গুচুহানের কেবিন থেকে ওয়েন ওয়েন বেরিয়ে এসে শাওনিংকে বলে যে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? শাওনিং বলে কি? ওয়েন ওয়েন বলে যে তুমি খুব সাহসী একটা পদক্ষেপ নিতে চলেছো, তুমি একদম ঠিক মানুষটাকেই চুজ করেছো তোমার লাইফ পার্টনার হিসেবে। শাওনিং বলে যে হ্যাঁ আমি জানি। তখন ওখানে মার্লিন আসে আর ওয়েন ওয়েনকে বলে যে আমরা আজকে লাঞ্চ করতে যেতে পারি আর আমাদের ডিজাইন সম্পর্কে কিছু আলোচনাও করে নিতে পারি। ওয়েন ওয়েন বলে ঠিক আছে। আর তারপরে তারা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে যায়, ওখানে গিয়ে মার্লিন ওয়েন ওয়েনকে বলে যে যত সম্ভব আমি যদি ভুল না হই তুমি গুচুহানের এক্স গার্লফ্রেন্ড তাই না? তখন ওয়েন ওয়েন বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কি আমাকে এইসব কথা বলার জন্য ডেকেছো? মার্লিন বলে যে আসলে না, আমি তোমাদের কথার ধরন দেখে বুঝতেই পেরেছিলাম যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তখন ওয়েন ওয়েন বলে যে তুমি কি চিন্তিত? মার্লিন বলে যে না আমি শুধু জানতে চাইছি, আসলে আমি গ্র্যাজুয়েশনের পরই এই কোম্পানিতে জয়েন করেছি, প্রায় 7 বছর হয়ে গেল, আমি গুচুহানকে অনেক বেশি ভালো চিনি আর আমি গুচুহানকে। ওয়েন ওয়েন জিজ্ঞাসা করে যে তুমি গুচুহানকে লাইক করো, এটা কি আমি গুচুহানকে গিয়ে বলে দেবো? তখন মার্লিন বলে যে তুমি কি বলতে চাইছো? ওয়েন ওয়েন তখন বলে যে তুমি যতই গুচুহানকে লাইক করো না কেন গুচুহান তোমাকে লাইক করে না আর করবেও না। মার্লিন বলে যে তুমি কি বলতে চাইছো? ওয়েন ওয়েন তখন বলে যে আমি গুচুহানকে চিনি তাই বলছি। এটা বলে ওয়েন ওয়েন ওখান থেকে উঠে যায় আর মার্লিন প্রচণ্ড রেগে যায়।
অন্যদিকে গুচুহান আর শাওনিংকে দেখতে পাই শাওনিং যখন গুচুহানকে তার বাড়ির দিকে পৌঁছে দিচ্ছিল। শাওনিং আর আগের মতো গুচুহানের সঙ্গে কথা বলে না, কারণ ইয়ানিয়ান তাকে বারণ করে দিয়েছিল। আর এইসব কথা ভাবতে ভাবতেই সবসময় শাওনিং আবারও কোনো একটা গাড়ির ক্লোজ হয়ে গিয়েছিল। আর গুচুহান বলে যে, শাওনিং তোমার কি হয়েছে, তুমি আবারও অ্যাবসেন্ট মাইন্ড? তখন শাওনিং বলে যে, আমি আসলে একটু কাজ নিয়ে ভাবছিলাম। গুচুহানের বাড়ির সামনে চলে আসলে শাওনিং গাড়ি থেকে নেমে অন্যদিনের মতো যত বকবক করে কোনো সে কথা বলছিল না। আর গুচুহান জিজ্ঞাসা করে যে, তোমার কি কিছু হয়েছে? আমার তোমাকে কিছু কথা বলার আছে, কিন্তু আমি এখন বলতে চাই না, আমি আর কদিন পর বলবো। আর তারপরে গুচুহান বলে যে, ঠিক আছে। শাওনিং তখন সবেমাত্র তার মনের কথাটা গুচুহানকে বলতে যাবে, ঠিক সেই সময় শাওনিংয়ের ফোনে ফোন আসে। ঠিক তখন ইদাকে ফোন করে মারলিন, আর ফোন করে বলে যে, শাওনিং তুমি যদি ভাবো যে তোমার নতুন একটা ফ্রেন্ড আমাদের কোম্পানিকে একটা বড় প্রজেক্ট দিচ্ছে, তুমি তাহলে সেটা খুব ভুল ভাবছো। শাওনিং বলে যে, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। মারলিন বলে যে, তুমি ভালো করে ভেবে দেখো না, এত মেয়ে থাকতে সেদিন লেকের সাইডে তোমারই ফটো তুললো, আর এখন দুম করে সে ফটোগ্রাফি এক্সিবিশন খুলবে বলে বলছে। এগুলো সে শুধুমাত্র করছে কেন জানো? কারণ সে গুচুহানের এক্স গার্লফ্রেন্ড বলে। গুচুহানের কাছাকাছি আবার আসার জন্য সে তোমাকে ব্যবহার করছে, সেটা বুঝতে পারছো না? শাওনিংও তখন ওয়েনম্যানের সঙ্গে কাটানো জিনিসগুলো ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে সে অবাক হয়ে যায়। মানলিন বলে যে, এখনো সময় আছে শাওনিং, যদি বোঝার বুঝতে পারো তাহলে ওখান থেকে সরে যাও, এখনো সময় আছে। আর এই বলেই মানলিন ফোন রেখে দেয়। মানলিনের সঙ্গে ফোন রেখে দেওয়ার পর গুচুহান জিজ্ঞাসা করে, তুমি কি বলছিলে জানো? শাওনিং তখন বলে যে, কিছু না। আর তারপরেই শাওনিং ওখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে এসে শাওনিং ইয়ানিয়ানকে জড়িয়ে ধরে খুব কাঁদে, আর তার কান্না কিছুতেই থামছিল না। অন্যদিকে গুচুহান চার্জিং রুমে যায় তার হারটাকে চার্জ দেওয়ার জন্য, আর তখন তার শাওনিংয়ের কথা মনে পড়ে যে সে কিছু একটা বলতে গিয়েও তাকে আজ বললো না। তারপরে অনেক রাত হয়ে গেলে শাওনিং নিজের বাড়িতে ফেরে, আর তার আন্টি তাকে জিজ্ঞাসা করে, তোমার ফিরতে এত রাত হলো কেন? শাওনিং তখন কোনো কথার উত্তর না দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকলে তার আন্টি তাকে এসে বলে যে, শাওনিং তুমি কাঁদছিলে, তুমি কাঁদছিলে কেন? তখন শাওনিং আবারও আন্টিকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে যে, আমি কষ্টে কাঁদছি, একজনকে ভালোবাসার জন্য আমি কাঁদছি। তখন তার আন্টি জিজ্ঞাসা করে যে, তুমি রিলেশনশিপে কবে ছিলে? শাওনিং বলে যে, এটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তার আন্টি তাকে বলে যে, শাওনিং তুমি এত বড় হয়ে গেছো, আর এইসবের কারণের জন্য তুমি কাঁদছো, তুমি জানো না বাস্তবটা কি? পরের দিন সকালবেলা শাওনিং গুচুহানের বাড়ির সামনে গুচুহানের জন্য অপেক্ষা করছিল, আর মনে মনে মারলিনের বলা ওই কথাগুলোই সে ভেবে যাচ্ছিল। শাওনিংকে স্যার দেখাচ্ছিল বলে গুচুহান তখন আসে আর তাকে জিজ্ঞাসা করে যে, কি হয়েছে তোমার? শাওনিং বলে যে, কিছু না। তারপরে গুচুহান গাড়িতে উঠে যায় আর অফিসের উদ্দেশ্যে দুজনেই বেরিয়ে যায়। আজকেও শাওনিং অন্যদিনের মতো একদমই বকবক করে না, চুপচাপই থাকে। আর গুচুহান খালি ভাবতে থাকে যে, শাওনিং এর হলোটা কি, হঠাৎ করে কি এমন হয়েছে যে ও আগের মতো আর বকবক করে না? গুচুহান তখন জিজ্ঞাসা করে যে, শাওনিং তোমার কি হয়েছে? শাওনিং তখন বলে যে, কিছু হয়নি তো, আপনার যদি আমার কোনো কাজে অসুবিধা থাকে তাহলে আপনি আমাকে সোজাসুজি বলে দিতে পারেন। তখন গুচুহান বলে যে, সব থেকে অদ্ভুত জিনিস আমি এটা তোমার মুখ থেকে শুনলাম। গুচুহান জিজ্ঞাসা করে যে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? শাওনিং বলে যে, আমি তো সবার সমস্যা, আমার আবার অন্য কি সমস্যা হবে? অফিসে যাওয়ার পর গুচুহান তার নিজের কেবিন থেকে বেরিয়ে দেখে যে শাওনিং মাথা উঁচু করে কি যেন একটা ভাবছে, কাজ না করে। তারপর সে কাজে এতটাই অমনস্ক, কাপে জল ঢেলে যাচ্ছেই তো যাচ্ছে, আমার কোনো নাম নেই, আর গুচুহান এগুলো সবই লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর অফিসের একজন এমপ্লয়ি গুচুহানের কাছে আর পুরো সপ্তাহের রুটিনটা দিয়ে যায়, আর তখন গুচুহান বলে যে, এই কাজগুলো তো সব শাওনিং করতো, আজকে তুমি করছো যে? তখন সেই এমপ্লয়িটা বলল যে, আসলে শাওনিং এর শরীরটা ভালো নেই, তাই আজকে আমি করছি। এই এমপ্লয়িটা আরো বলে যে, কে ওয়াংকার এর বাদ দিয়ে আপনি প্লিজ আমাদের সঙ্গে জয়েন করবেন তো? তখন গুচুহান বলে যে, ঠিক আছে, সবাইকে ইনভাইট করে দাও আর সবাইকে বলে দিও রাতের ডিনারটা পুরোপুরি আমার ট্রিট। তারপরে সন্ধেবেলা বার্থডে পার্টিতে শাওনিং কারোর সাথেই কোনো কথা না বলে নিজেই নিজের মতো খেতে থাকে, আর গুচুহান সেগুলো সবই দেখছে। আর তখনই শাওনিং একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে, আর গুচুহান শেষমে হা করে দেখছে। তখন তারা অ্যারেঞ্জ করে যে তার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে, আর তখনই সেই স্পিন করা যে বটলটা সেটা শাওনিং এর দিকেই চলে যায়। আর সেখানে একটা কোয়েশ্চেন ছিল যে, ট্রুথ, শাওনিং তুমি কখন তোমার ফার্স্ট লাভের সঙ্গে প্রথম মিট করেছিলে? শাওনিং তখন বলে যে, এখন। শাওনিং বলে যে, যদি কোনো মানুষ তোমাকে পছন্দ না করে আর তুমি তাকে করো, সেটাও তোমার ফার্স্ট লাভ। আর তখন সবাই ভাবে যে, শাওনিং মনে হয় একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে আজকে। একটা সময় শাওনিং সবার আড়ালে ওই বার্থডে পার্টি থেকে বাড়ির দিকে বেরিয়ে যায়। অনেক বেশি রাত হয়ে গেলে গুচুহান বাড়িতে ফিরে কাজ করার সময় শাওনিংকে মেসেজ করে যে, তুমি কি বাড়িতে ফিরেছো? অন্যদিকে শাওনিং তো ড্রাঙ্ক করে বাড়িতে ভুলভাল কাজ করতে থাকে, আর তার আন্টি তাকে সামলিয়েই পারে না। তারপর সে ঘুমিয়ে ঘুমিয়েই উল্টো পাল্টা কথা বলতে থাকে আর ভুলভাল কথা বলতে থাকে যে, বস আমাকে লাইক করে না, এখন আমি কি করব, আমি কি করলে সে আমাকে পছন্দ করবে। সেদিনের মতো শাওনিং গুচুহানের জন্য অপেক্ষা করছিল।
গুচুহান যখন ওখানে আসে তখন শাওনিং তাকে বলে যে সরি বস, কালকে রাতে আমি ড্রিঙ্ক করে ফেলেছিলাম আর কালকে রাতে আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম। কাল রাতে ওই অবস্থায় আমি আর মেসেজ দেখতে পাইনি, আজকে সকালবেলা উঠে আমি আপনার মেসেজটা দেখতে পেয়েছিলাম। গুচুহান বলে যে ঠিক আছে। অফিসে যাওয়ার সময় গুচুহান আবারও এটাই ভাবছিল যে শাওনিং এর হলোটা কি। তখন সে বলে যে আমার একটা টিচারের বাড়িতে যেতে হবে, সে একটা নতুন ডিজাইন করছে সেটা দেখতে যাওয়ার জন্য, বিকেল বেলা তুমি আমার সঙ্গে যাবে। তখন শাওনিং বলে যে ওকে। গুচুহান বলে যে আমরা শহরের বাইরে যাব, তারপরে রাত হওয়ার আগে আবার ফিরেও আসবো, তোমার কি কোনো সমস্যা আছে? তখন শাওনিং বলে যে না কোনো সমস্যা নেই। গুচুহান বলে আজকাল তুমি তোমার নিজের কাজ একদম ঠিকঠাক করে করছো না, তুমি আগে সবসময় আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াতে, ড্রিঙ্ক কিনে খাওয়াতে, কিন্তু আজকাল তুমি এগুলো কিছুই করো না, রোজই দেখি তুমি আমার জন্য খালি গাড়ির সামনে ওয়েট, এগুলোর আগের মতো করো না কেন? শাওনিং বলে যে আজকাল আমি বুঝে নিয়েছি যে আমার পজিশনটা ঠিক কোন জায়গায়। গুচুহান বলে মানে? শাওনিং বলে যে আমি জানি আমি শুধুই একজন ড্রাইভার আর আমার বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার নিশ্চয়ই উচিত নয় আমার বসের পার্সোনাল ব্যাপারে নাক গলানোর। গুচুহান এইসব শুনে জাস্ট অবাক হয়ে যাচ্ছিল। তারপর গুচুহানও বেশ খানিকটা রেগেই যায়। অন্যদিকে দুপুর হয়ে যায় আর তখন তাংশু আসে শাওনিং এর সঙ্গে দেখা করতে, আর শাওনিং এসে বলে যে তুমি এই দুপুরবেলা কেন এসেছো? তুমি জানো আমি আজকে একটা বিজনেস ট্রিপে যাচ্ছি। তাংশুও বলে যে আমিও কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, তাই তোমার সাথে অনেকদিন দেখা হবে না, তাই আজকে তোমার সঙ্গে দেখা করে গেলাম। তো বলো সব কিছু ঠিকঠাক চলছে তো? তখন শাওনিং বলে যে আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম, সেই কারণে আমার বস আমার উপর রেগেছিল। তখন তাংশু বলে যে আমি তো তোমাকে আগেই বলেছি তোমার যদি এখানে থাকতে কোনো অসুবিধা হয় তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো। শাওনিং বলে যে না না আমি আমার এই কোম্পানিকেই বেশি ভালোবাসি। তাংশু বলে ঠিক আছে, কিন্তু মনে রেখো আমার কোম্পানির দরজা তোমার জন্য অলওয়েজ খোলা আছে। তখন আমরা জানতে পারি যে শাওনিং এর বার্থডে আসছে, আর শাওনিং নিজের বার্থডে কখনোই সেলিব্রেট করতো না, কারণ তার বার্থডের দিনই তার বাবা মা মারা গিয়েছিল। সেই কারণেই তাংশু কদিনের জন্য বিজনেস ট্রিপে যাবে বলে আর তার বার্থডে সেলিব্রেট করতে পারবে না বলে সে ওই জন্য শাওনিংকে কিছু গিফট দিতে এসেছিল। দূর থেকে গুচুহান ওগুলো সবই দেখতে পায়। তখন শাওনিংকে এসে বলে যে শাওনিং তুমি কি আজকে ফ্লাইটটা মিস করতে চাও? শাওনিং নিজের হাতের ঘড়ি দেখে বলে যে ও হ্যাঁ টাইম হয়ে গেছে। তারপর শাওনিং ওখান থেকে গুচুহানের সঙ্গে বেরিয়ে যায়। ফ্লাইটে ওঠার জন্য চেকিং এর সময় যেহেতু ওখানে কোনো মেটাল জাতীয় কিছু থাকলে সেটাতে বিভিন্ন আওয়াজ হয়, আর ঠিক সেই কারণে গুচুহান আগে থেকেই তার কার্ডটা দেখিয়ে দেয় যে আমার শরীরে একটা মেকানিক্যাল হার্ট রয়েছে। আর শাওনিং দূর থেকে লক্ষ্য করে যে যখনই চেকিংটা করে তার হার্টের কাছে ওই আওয়াজটা একটু বেশি হয়, কিন্তু শাওনিং এই ব্যাপারটাকে অতটা ডিপলি নেয় না। ফ্লাইটের জন্য যখন গুচুহান আর শাওনিং দুজন মিলে ওয়েট করছিল, শাওনিং পুরোটাই অন্যমনস্ক ছিল আর তার লাগেজটা দূরে চলে যাচ্ছিল, কিন্তু তার খেয়ালই ছিল না। গুচুহান তাকে বলে যে তোমার লাগেজটা ওদিকে সরে যাচ্ছে, তারপরে শাওনিং ওটা নিজের কাছে নিয়ে বসে। গুচুহান জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে বলো তো? শাওনিং বলে আমি শুধু বুঝতে পারছি না যে এতজন থাকতে আপনি আমাকে নিয়ে কেন বিজনেস ট্রিপে যাচ্ছেন। গুচুহান বলে যে তুমি কি মনে করো? শাওনিং তখন মনে মনে ভাবে যে মনে তো হয় আপনি আমাকে লাইক করেন, কিন্তু তা তো নয়, আর বলে যে আমার মনে হয় পুরো কোম্পানির মধ্যে সবথেকে ইউজলেস পারসন আমিই আছি। গুচুহান তখন বলে যে শাওনিং তোমার মাথাতে কি তোমার ব্রেন বলে কোনো জিনিস নেই? আমি পুরনো যে শাওনিংকে চিনতাম তুমি তো তা নও, আগে তো তুমি সবসময় পজিটিভ থিঙ্কিং করতে, আর আজকাল তুমি তো চেয়েছিলে ডিজাইনের ব্যাপারে সবকিছু শিখতে জানতে, তাই তো তোমাকে নিয়ে যাচ্ছি। শাওনিং তখন বলে যে সরি বস, এবার আমি বুঝতে পেরেছি। গুচুহান আর শাওনিং তারা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যায়, আর গুচুহান শাওনিংকে বলছিল যে মিস্টার ওয়াং খুব ভালো একজন ডিজাইনার, উনি একটা নতুন চাইনিজ গার্ডেন ওপেন করতে চলেছে। শাওনিং তখন বলে যে আমি জানি না আমার এই জায়গাটা কেন এত চেনা চেনা লাগছে। গুচুহান বলে যে সত্যি? শাওনিং বলে হ্যাঁ সত্যি, আমার যেন কেন মনে হচ্ছে আমি এখানে আগেও কোনোদিনও এসেছি। তারপর তারা মিস্টার ওয়াং এর বাড়িতে পৌঁছায়, আর মিস্টার ওয়াং শাওনিংকে দেখে অবাক হয়ে যায় আর গুচুহানকে বলে যে তুমি তো সবসময় একাই আসতে, আর আজকে এই প্রথম তুমি অন্য একজনকে নিয়ে আসলে। তারপর তারা নিজেদের মধ্যে আলাপ সেরে নেয়। মিস্টার ওয়াং এর বাড়িতে কিছু ছবি রাখা ছিল, যে ছবিগুলোর সাথে মিস্টার ওয়াং এর পুরনো বেশ কিছু স্মৃতি জড়িয়ে ছিল। সেই ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ করে শাওনিং থমকে যায়। সে ওখানে থাকা একটা ছবি হাতে তুলে নেয় আর ভালো করে দেখে, আর বলে যে এটা আমার ছোটবেলার ছবি আর এটা আমার বাবা। গুচুহান তখন বলে যে এইটা তোমার বাবা? শাওনিং বলে হ্যাঁ। শাওনিং তখন মিস্টার ওয়াংকে ওই ছবিটা দেখায় আর মিস্টার ওয়াং জিজ্ঞাসা করে যে এটা সত্যি তুমি? শাওনিং বলে হ্যাঁ। আপনি কি আমার বাবাকে চিনতেন? আমার বাবার নাম জিয়াং গুয়াংদা। মিস্টার ওয়াং জিজ্ঞাসা করে যে তুমি গুয়াংদার মেয়ে? ও আমার স্টুডেন্ট ছিল। তোমার বাবা ক্লাসে সবসময় ফার্স্ট হতো, খুব ভালো একজন স্টুডেন্ট ছিল তোমার বাবা, আমি তোমার বাবাকে এই সব কিছু শিখিয়েছিলাম। তোমার বাবা আমাকে খুব সম্মান করতো আর মাঝে মাঝে এখানে আসতো আর আমরা সবাই মিলে আড্ডা দিতাম। তোমার বাবা তোমাকে নিয়ে একদিন আমার এখানে বেড়াতে এসেছিল আর ঠিক সেই সময় এই ছবিটা তোলা হয়েছিল।
আর এটাই একমাত্র ছবি যেটা তোমার বাবার সঙ্গে আমার রয়েছে। শাওনিং এটা জানতে পেরে খুব খুশি হয়, সে আনন্দে এই কাঁদতে থাকছিল। শাওনিং তখন বলে যে আমি আপনার সঙ্গে দেখা করে খুব খুশি হয়েছি, আমার বাবার স্যার আপনি। শাওনিং তখন ওই ছবিটা নিয়ে আবার জায়গা মতো রেখে দেয়। আর ঠিক তার পাশেই একটা ছবি ছিল যেখানে মিস্টার ওয়াং এর সঙ্গে গুজুহানের একটা ছবি ছিল। শাওনিং মিস্টার ওয়াং কে জিজ্ঞাসা করে যে স্যার এটা বসের ছবি না? মিস্টার ওয়াং বলে হ্যাঁ। মিস্টার ওয়াং তখন শাওনিং কে কিছু ডিজাইন দেয় আর বলে যে এর মধ্যে বেশিরভাগ ডিজাইনেরই তোমার বাবার করা ছিল, তুমি এটা নাও, এই জিনিসটা একমাত্র তোমারই প্রাপ্য। মিস্টার ওয়াং এর বাড়ি থেকে বেরিয়ে শাওনিং বলে যে বস আজকে আমার মুড খুব ভালো আছে আর আমি আজকে আপনাকে ট্রিট দিতে চাই, তো বলুন কি খাবেন? তখন গুজুহান বলে যে তুমি যদি আমাকে কিছু খাওয়াতেই চাও তাহলে আমাকে একটু আইসক্রিম কিনে খাও। তারপরেই গুজুহান দাঁড়িয়ে থাকে একটা জায়গায় আর শাওনিং আইসক্রিম কিনে নিয়ে আসে। গুজুহান তখন শাওনিং কে জিজ্ঞাসা করে যে তুমি এই ফ্লেভারের আইসক্রিমটা কিনেছো কেন? শাওনিং বলে যে এই ফ্লেভারটা নতুন, আপনি কি খেয়ে দেখবেন? আর তখনই শাওনিং এমবারেসিং সিচুয়েশনে পড়ে যায়, কারণ ওটা ওর এটা করা ছিল। আসলে আমি বলতে চাইছিলাম যে এটা নতুন ফ্লেভার, আপনি কি এর স্মেল নিয়ে দেখতে পারবেন? আর তখনই গুজুহান শাওনিং এর হাতটা কেড়ে নিয়ে সেই আইসক্রিমটা থেকে একটা বাইট নিল। শাওনিং তো অবাক, আর শাওনিং তারপর ভাবে যে এটা কি ইনডিরেক্ট কিস ছিল? আমার এখন কি করা উচিত? আমার কি অন্য কথা বলা উচিত, নাকি এই ব্যাপারটা নিয়ে ভেবে থাকা উচিত, নাকি আমাকে চুপ করেই থাকা উচিত? শাওনিং তখন ওই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য বলে যে আমি আজকে যে ছবিটা দেখলাম আপনি ইয়াং বেলায় বেশ হ্যান্ডসাম ছিলেন। গুজুহান তখন বলে যে এখন নেই। শাওনিং তখন বলে যে না না এখনো আছেন। গুজুহান তখন হঠাৎ করেই বলে যে চেন ওয়েন ওয়েন আমার এক্স গার্লফ্রেন্ড। আর তখন শাওনিং বলে যে আমি তো আপনাকে কখনো জিজ্ঞাসাই করিনি, আপনি হঠাৎ করে এই কথাটা কেন বলছেন? গুজুহান বলে যে চেন ওয়েন ওয়েন আর আমি প্রেম করা শুরু করেছিলাম যখন আমাদের স্কুল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন পর আমাকে বিদেশে পড়তে চলে যেতে হয়েছিল আর আমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, আমরা দুজন দুই দেশে ছিলাম। এক বছর পরে আমি আবার চায়নাতে ফিরে এসেছিলাম, তারপর এমন কিছু হয়েছিল যে আমাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমাদের মধ্যে আর কোনো রকমের কোনো সম্পর্ক ছিল না। 10 বছর পর আমি প্রথম ওয়েন ওয়েনকে সেদিনই দেখলাম। এখানে কিছু দূরে একটা বিড়াল বসেছিল, শাওনিং ওই বিড়ালটাকে গিয়ে ছুটতে গিয়ে তাকে কোলে তুলে নেয়। গুজুহানকে এসে বলে যে আপনি কি এটা বাড়িতে নিয়ে গিয়ে পুষবেন? তখন গুজুহান বলে যে না আমার এই লোম জাতীয় জিনিস কিছু পছন্দ নয়। শাওনিং বলে যে বিশ্বাস করুন আপনি যদি একবার একে পুষতে শুরু করেন আপনিও একে ভালোবেসে ফেলবেন। গুজুহান তখন বিড়ালটার গায়ে হাত দিয়ে দেখলো যে সত্যি বিড়ালটার গায়ের লোম খুবই নরম আর সফট। গুজুহান তখন কাঁচো মাচো মুখ করে শাওনিং কে জিজ্ঞাসা করে যে ও আমার দিকে তাকিয়ে আছে কেন? শাওনিং তখন বলে যে ও আপনাকে পছন্দ করেছে তাই আপনার দিকে তাকিয়ে আছে। বস আপনি অনেক হ্যান্ডসাম, দয়ালু আর খুব সুন্দর দেখতে, প্লিজ আপনি একে রাখুন আপনার কাছে। আর তখন দুজন মিলে ওই বিড়ালটার নাম ঠিক করে যে আইসক্রিম, কারণ তারা যখন আইসক্রিম খাচ্ছিল ঠিক তখনই বিড়ালটাকে দুজনে পেয়েছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই যে গুজুহান ওই বিড়ালটার পেছনে ছুটে বেড়াচ্ছিল আর বিড়ালটাকে বলছিল যে তুমি কি মনে করেছো, তোমাকে আমি ধরতে পারবো না। পরের দিন অফিসে যখন গুজুহান নিজের কেবিনে বসেছিল, শাওনিং এসে গুজুহানকে আবারও আগের মতোই ড্রিঙ্ক কিনে দেয়। আর তখনই মানলিন আসে আর বলে যে গুজুহান আমি নিজের কাজে একটু বেশি বিজি হয়ে গেছি আর আমার অনেক কাজের প্রেশার, আর ওয়েন ওয়েনে যে নতুন ডিজাইনটা হবে সেখানে আমার মনে হয় আর কাউকে হলে ভালো হতো, আমি আসলে একা সব পেয়ে উঠছি না। তখন গুজুহান বলে যে তুমি আর কাকে নিতে চাও? তখন মানলিন বলে যে আমার মনে হয় এখন সব থেকে বেশি হার্ড ওয়ার্কিং পছন্দ করি শাওনিং, তো শাওনিং হলেই ভালো হয়। আর তখন গুজুহান বলে যে ঠিক আছে শাওনিং তুমি কাল থেকে মানলিনের সঙ্গে কাজ করবে। অনেক বেশি রাত হয়ে যায় আর শাওনিং গুজুহানকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। তখন গুজুহান শাওনিংকে ডেকে বলে যে তুমি আজকেও এইভাবেই চলে যাবে? তখন শাওনিং বলে আমি আপনাকে কাল আবার নিতে আসবো, তুমি কি আমার সঙ্গে ওপরে যাবে আইসক্রিমের সঙ্গে দেখা করতে? আইসক্রিম কদিন হচ্ছে কিছু খাচ্ছে না আমি জানি না কেন। শাওনিং তখন জিজ্ঞাসা করে যে কি ও কিছু খাচ্ছে না, কি খাইয়েছিলেন আপনি লাস্ট? গুজুহান বলে যে আমি জানি না আমি কি খাইয়েছিলাম। শাওনিং বলে যে ঠিক আছে আমি দেখছি। গুজুহানের বাড়িতে গিয়ে আইসক্রিমকে কোলে নিয়ে শাওনিং বলতে থাকে তুমি নাকি অনেকদিন ধরে খাচ্ছ না। শাওনিং তখন আইসক্রিমকে যখন কোলে নেয় তখন বলে যে এ খাচ্ছে না কদিন ধরে, কিন্তু ওয়েট তো বেশ ভালোই বেড়ে গেছে আর আগের থেকে দেখতে বেশ গোলমোলুও হয়ে গেছে। আসলে গুজুহান চেয়েছিল যে শাওনিং এর সঙ্গে আর একটু বেশি সময় কাটাতে, ঠিক সেই কারণেই শাওনিং কে তার নিজের রুমে রেখেছে। গুজুহান বলে যে একে বেশি গোলমোলও লাগছে, আসলে আমি না কদিন ধরে বিজি ছিলাম তাই আমি বুঝতে পাইনি আদৌ খাচ্ছে কি খাচ্ছে না, কিন্তু আমি যখন দেখতাম যে ও কিছুই খাচ্ছে না আমি খালি খাবার দিতাম আর ও খেত না। তখন শাওনিং বলে যে আপনার সামনে না খেলেও আড়ালে ঠিকই খেত। গুজুহান তখন বলে যে শাওনিং তুমি জানো আমি শুধুমাত্র এর জন্য একটা আলাদাভাবে রুম বানিয়েছি। শাওনিং তখন বলে যে তাই নাকি। তখনই আইসক্রিমের রুমের দিকে দুজন মিলে হাঁটতে থাকে। আইসক্রিমের রুমটা গুজুহান খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো ভালো ফার্নিচার কিনে যেগুলো বিড়ালরা পছন্দ করে।
ঠিক তখনই গুচুহানের ফোনে একটা কল আসে আর ফোনটা ধরে এসে শুনতে পায় যে হ্যালো মিস্টার গুচুহান, আপনি কি আমাদের জিনানাওয়াটের তরফ থেকে যে ইমেলটা পাঠিয়েছিলাম ওটা চেক করেছেন? গুচুহান তখন তার নিজের বক্স চেক করে আর সেই মেলে ছিল যে গুচুহান জিনানাওয়াটটা জিতে নিয়েছে। ওদের তরফ থেকে কিছু ভুল ছিল যেগুলো তারা মিটিয়ে নিয়েছে। গুচুহান ওই মেলটা দেখে থমকে যায়। তখনই ফোনের ওপার থেকে ওরা কনফার্ম করে দেয় যে গুচুহান জিনানাওয়াটটা পেতে চলেছে। যে জিনানাওয়াটটা পাওয়ার জন্য গুচুহান এতদিন ধরে ওয়েট করছিল সেই নিউজটা পেয়ে গুচুহান একদমই খুশি নয়। আসলে তার খুশি না হওয়ার কারণ এটাই যে তার জীবনের শেষ ইচ্ছা ছিল জিনানাওয়াট পাওয়ার, কিন্তু সে এখনো আরো অনেক দিন বাঁচতে চায়। তার জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়ে যাওয়া মানে তার জীবনে আর কোনো লক্ষ্যই নেই। সে কিসের আশায় বাঁচবে? বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। গুচুহান বলে যে তুমি বাড়িতে যাও। আর তারপরে শাওলিং ওখান থেকে চলে যায় আর গুচুহান থমকে ওখানেই দাঁড়িয়ে থাকে। গুচুহান তখন তার উইশ লিস্টটা খুলে বসে থাকে আর সেটার দিকে তাকিয়ে বলে যে এবারে কি সব শেষ তাহলে? শুধুমাত্র এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমি সারা দিন রাত এক নাগাড়ে কাজ করে গেছি। নিজের শরীরের প্রতি সেরকম খেয়াল রাখিনি আমি। আমার মতে এই পৃথিবীতে লক্ষ্যহীনভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কিন্তু এবার তো আমি জিনানাওয়াটও পেয়ে গেলাম, তাহলে এবার আমি কি করব? তার যে স্বপ্ন পূরণ হয়েছে গুচুহানের মুখ দেখে সেটা একদমই মনে হচ্ছিল না। সে তখন জিনানাওয়াটের পাশেও টিক চিহ্ন দিয়ে দেয়। অন্যদিকে শাওনিং ঘুমাতে যখন যাবে তখন আইসক্রিমের ছবি তার নিজের স্টোরিতে দিয়ে দেয় আর গুচুহান তার উইশিং লিস্টে আগুন লাগিয়ে দেয় আর তার সব উইশগুলো যেন পুড়ে ছাড়খাড় হয়ে যেতে থাকে। গুচুহান তখন মনে মনে ভাবে যে এরকম লক্ষ্যহীনভাবে আমি কিভাবে বাঁচবো? এর মানে কি এখনো কি আমার কোনো কাজ করা বাকি আছে? পরের দিন সকালবেলা অফিসে সবাই মিলে সেলিব্রেট করবে বলে ভাবছিল আর শাওনিং তখন এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে? ওয়াংকে বলে যে তুমি জানো না কি হয়েছে? আমাদের বস জিনানাওয়াট জিতে নিয়েছে। শাওনিংও শুনে প্রচন্ড খুশি হয়। সেই সময় ওখানে চেনরান আসে আর মানলিন বলে যে গুচুহান জিনানাওয়াট জিতে নিয়েছে। চেনরান তখন আলাদা জায়গায় গিয়ে গুচুহানকে ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো? গুচুহান তখন সে স্থানে গিয়ে বসে থাকে। চেনরান বলে যে তুমি তোমার লোকেশন আমাকে পাঠাও, আমি এক্ষুনি যাব। গুচুহান বলে আমি একটু পরেই অফিসে যাব, তুমি ওখানেই থাকো। এটা বলে গুচুহান ফোন রেখে দেয়। চেনরানও বুঝতে পেরেছিল যে গুচুহান এই অ্যাওয়ার্ডের কথা শুনে অতটাও খুশি হয়নি, কারণ চেনরানই তো গুচুহানের সবথেকে বেশি কাছের বন্ধু। তখন একটা লোক এসে গুচুহানকে জানায় যে আপনি যে জায়গাটা চুজ করেছিলেন সেই জায়গাটা অলরেডি বিক্রি হয়ে গেছে। গুচুহান তখন বলে যে বিক্রি হয়ে গেছে, তাহলে তুমি নতুন একটা জায়গা খোঁজো। আসলে গুচুহান নিজেকে যে কোথায় কবর দেওয়া হবে সেই জায়গাটা সে আগে থেকেই চুজ করে নিতে চাইছে। এটা সত্যি খুবই ইমোশনাল। গুচুহানের তখন শাওনিং এর ওই কথাগুলো মনে পড়ে যায় যেখানে শাওনিং বলেছিল যে আমার মা বাবা আমার থেকে দূরে চলে গেলেও আমার মনের মধ্যে আমার মা বাবা সারা জীবন বেঁচে থাকবে। গুচুহান যখন ট্যাক্সি করে অফিসে আসছিল আর রাস্তায় সিগন্যালের জন্য তার গাড়িটা দাঁড়িয়ে ছিল তখন রাস্তাটার দিকে তাকিয়ে তখন তার শাওনিং এর কথা মনে পড়েছিল, শাওনিং তার হাত ধরে প্রথমবার রাস্তাটা কিভাবে পার করিয়েছিল। গুচুহান যখন অফিসে ঢোকে তখন অফিসের সমস্ত এমপ্লয়িরা গুচুহানের এই সাকসেসটা সেলিব্রেট করার জন্য তার সামনে সবাই মিলে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে, কিন্তু গুচুহানের মুখে কোনো হাসি ছিল না। গুচুহান তখন সবাইকে থ্যাংক ইউ বলে আর বলে যে তোমরা নিজেদের মতো কাজ করো, আর এটা বলে গুচুহান ওখান থেকে চলে যায়। অফিসের সবাই তখন অবাক হয়ে যায় যে আমরা এত সুন্দর করে সেলিব্রেট করলাম, তবু গুচুহান একটু খুশি হলো না কেন? গুচুহান নিজের কেবিনে খালি হাঁটাহাঁটি করছিল, তার মনে একটু যেন কোনো খুশি নেই। চেনরান তখন গুচুহানের কেবিনে আসে আর বলে যে কি হয়েছে তোমার, তুমি জিনানাওয়াট জিতে নিয়েছ, এরপর তোমার নেক্সট প্ল্যান কি? গুচুহান বলে যে জিনানাওয়াট জিতে নেওয়ার পরে আমি আমার প্ল্যানগুলোকে আবার কন্টিনিউ করব। চেনরান তখন বলে যে গুচুহান আমার মনে হয় তোমার লাইফটা নতুনভাবে শুরু করা উচিত আর নতুন নতুনভাবে প্ল্যান শুরু করা উচিত। তখন গুচুহান বলে যে আমি যাই করি না কেন, খুব শিগগিরই আমার লাইফে যেটা আসতে চলেছে সেটা তো আসবেই। তখন বলে যে আচ্ছা গুচুহান তুমি কি ভাবছো, তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাবে, নিজের মতো আলাদাভাবে বাঁচবে? আচ্ছা তুমি কি শাওনিং এর কথা ভেবে দেখেছো? ও একটা অল্প বয়সের মেয়ে, ওর না আছে কোনো ডিগ্রি, না আছে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ও কি করবে তুমি যদি এই কোম্পানি ছেড়ে চলে যাও? কে শেখাবে ওকে? আমি শুধু এটাই বলবো যে যা করবে ভেবে কর। আর তারপরে চেন্নাই ওখান থেকে চলে যায় আর গুচুহান ভাবতে থাকে যে সে কি করবে। গুচুহান যখন কেবিন থেকে বাইরে বেরোয় তখন সেখানে শাওনিং ওয়েট করছিল আর শাওনিং বলে যে আপনি তো বাড়ি যাবেন, আর তখন গুচুহান বলে যে তুমি চলে যাও আমি বিজি আছি আমি নিজেই বাড়ি চলে যাব। শাওনিং তখন গুচুহানকে জিজ্ঞাসা করে যে বস আপনি কি অ্যাওয়ার্ডটা পেয়ে সেরকম খুশি হননি? আপনি সারাদিন এরকম গোমরা মুখ করে আছেন কেন? গুচুহান বলে যে তাই। শাওনিং বলে যে হ্যাঁ আপনাকে সকাল থেকেই চিন্তিত দেখাচ্ছে। তারপরে গুচুহান আর শাওনিং একসঙ্গেই ট্যাক্সির জন্য ওয়েট করে।
শাওনিং তখন গুচুয়ানকে বলে যে আমি জানি না আপনি কেন আপসেট আছেন, তবে আমি এটাই বলবো যে কনগ্রাচুলেশনস, যাই হয়ে যাক না কেন আপনি তো আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। গুচুয়ান বলে যে কি হবে যদি স্বপ্ন পূরণটা করা বাজে হয়ে যায়। শাওনিং তখন বলে যে কেন স্বপ্ন পূরণ করা বাজে হবে কেন। গুচুয়ান বলে যে যদি তোমার জীবনে আর কোনো লক্ষ্য না থাকে তবে তো বাজে মনেই হবে। আর তারপরে গুচুয়ান ট্যাক্সি করে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে বাড়ি এসে গুচুয়ান তার মার সঙ্গে ভিডিও কল করে আর তার মা জিজ্ঞাসা করে যে তুমি এখনো ঘুমাওনি কেন। গুচুয়ান বলে আমি ঘুমাতে পারছি না। তার মা বলে কেন তুমি কি এক্সাইটমেন্টের চোটে রাতে ঘুমাতে পারছো না। গুচুয়ানের বাবা এসে বলে যে জেনে নেওয়ার জিতেছো আর তোমার মুখে কোনো হাসি নেই, নিশ্চয়ই এটা মিথ্যে হবে। গুচুয়ানের মা বলে যে তুমি সব কি বলছো, আমার ছেলে কেন মিথ্যে কথা বলতে যাবে। তখন গুচুয়ান তার বাবাকে ডেকে বলে যে বাবা আমি খালি ভয় পাচ্ছি যে যখন স্টেজে আমি উঠবো তখন তো আমাকে হাসতে হবে। তার বাবা বলে যে তাহলে তুমি হাসবে না, এমনিতেও ছোটবেলা থেকে তুমি যতবার স্টেজে উঠেছো তুমি কখনোই সেইভাবে হাসতে না। পরের দিন সকালবেলা গুচুয়ান যখন অ্যাওয়ার্ড সেরিমানিতে যাবে তখন শাওনিং আর চেন্নান আসে তাকে নিতে, আর শাওনিং তার সাজ দেখে পুরো অবাক হয়ে যায় যে তাকে এত সুন্দর লাগছে। আর তারপরেই তারা সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারপরেই সবাই মিলে অ্যাওয়ার্ড সেরিমানিতে পৌঁছে যায় যেখানে গুচুয়ানের ছবি তোলার জন্য প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়েছিল। শাওনিং গুচুয়ান আর চেন্নান যখন একসঙ্গে বসেছিল তখন স্টেজে অ্যানাউন্স হয় যে জিনা অ্যাওয়ার্ডের জন্য গুচুয়ান সিলেক্টেড হয়েছে। আর এই নিউজটা পেয়ে শাওনিং তো প্রচন্ড খুশি আর অফিসের বাকি এমপ্লয়িরাও প্রচন্ড খুশিতে এক প্রকার লাফিয়ে উঠেছে। গুচুয়ান যখন স্টেজের ওপর উঠে অ্যাওয়ার্ডটা নিচ্ছিল শাওনিং আর চেন্নান খুব খুশি ছিল। গুচুয়ান স্টেজের ওপর অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে সেটার দিকে হা করেই তাকিয়ে দেখছে, তার মুখে কোনো খুশি ছিল না। স্টেজে তখন গুচুয়ানকে জিজ্ঞাসা করা হয় যে আপনার ফিউচার প্ল্যান কি। তখন গুচুয়ান বলে যে ফিউচার প্ল্যান আসলে আমার এখন আপাতত কোনো ফিউচার প্ল্যান নেই। স্যার এমপ্লয়িরা তখন নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তোমরা কি কেউ লক্ষ্য করেছো, গুচুয়ান যখন ফিউচার প্ল্যান নিয়ে কথা বলছিল তখন সে শাওনিং এর দিকে তাকিয়েছিল, তাহলে কি আমাদের শাওনিং? আর এই বলেই তারা সবাই আনন্দ করে। ওখান থেকে বেরিয়ে চেন্নান বলে যে চলো এবার আমরা আফটার পার্টি করি। গুচুয়ান বলে যে আমাকে ছাড়াই করো। আর এই বলে গুচুয়ান ওখান থেকে চলে যায়। ওখান থেকে বেরিয়ে শাওনিং গুচুয়ানকে বলে যে আপনি কেন পার্টি করতে যাবেন না। তখন গুচুয়ান বলে যে আমি কোনো শান্ত জায়গায় যেতে চাই। আর তারপরে গুচুয়ান আর শাওনিং দুজন মিলে একটা লেকের সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শাওনিং তখন গুচুয়ানকে জিজ্ঞাসা করে যে বস আপনার কি এই জায়গাটা খুব পছন্দ। তখন গুচুয়ান বলে যে এটা খারাপ নয়, এই জায়গাটা খুব শান্ত, ভাবনা চিন্তা করার জন্য এই জায়গাটা বেস্ট। শাওনিং বলে এই জায়গাটা আরো একটা কাজের জন্য বেস্ট, আর মনে মনে বলে যে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। গুচুয়ান তখন জিজ্ঞাসা করে যে আর কিসের জন্য বেস্ট। শাওনিং বলে কিছু না। আর শাওনিং মনে মনে বলে যে শাওনিং তুমি না মনে করতে তুমি সবসময় সাহসী, এটাই সময় আর এত সুন্দর জায়গা, তুমি কি এই চান্সটা মিস করতে চাও? তুমি কেন সঠিক সময় বোকার মতো কাজ করো, তুমি কি তোমার ভালোবাসা জানাতে পারবে? শাওনিং তখন গুচুয়ানের দিকে তাকিয়ে বলে যে বস আপনার ফিউচার প্ল্যানে কি আমার জন্য কোনো জায়গা আছে, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি জানি আমি অত কিছু ভেবে কোনো কিছু বলছি না, কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমাদের রিলেশনশিপের ব্যাপারে। আমি জানি যে আমি আপনাকে ডিজার্ভ করি না আর আমার সেরকম কোনো কোয়ালিফিকেশনও নেই, কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আপনাকে সবসময় সম্মান করেছি। আমি অনেক কঠিন কঠিন কাজ করবো আর অনেক ভালো করে পড়াশোনা করবো আপনার যোগ্য হয়ে ওঠার জন্য। আপনি রোজ রোজই আমার জন্য নতুন করে মোটিভেশন তৈরি করেন। আমি জানি না আমার কি করা উচিত, আমি এটাও মনে করি না যে আমি খুব ঠিক কথা বলছি। গুচুয়ান বলে যে তুমি আমাকে ভালোবাসো। শাওনিং তখন কাঁদতে কাঁদতে বলে যে আমি আপনাকে জোর করছি না যে আপনাকে এক্ষুনি উত্তর দিতে হবে, আমি আসলে হুট করে এগুলো বলে ফেলেছি, আপনাকে কোনো উত্তর দিতে হবে না, এমনিতেই আমি সারাদিন অনেক চিন্তা ভাবনা করি। গুচুয়ান তখন বলে যে শাওনিং তুমি নিজের কাজের উপর ফোকাস করো, অনেক কিছু কাজ করা তোমার বাকি রয়েছে এখনো পর্যন্ত, আমি তোমাকে এই ব্যাপারটা নিয়ে পরে তোমার সঙ্গে আলোচনা করে নেব। আমাদের কোম্পানিতে তুমি জয়েন করার পর আমি তোমার মধ্যে অনেক চেষ্টা দেখেছি। শাওনিং বুঝতে পারে যে গুচুয়ান আসলে তাকে ভালোবাসে না। শাওনিং তখন বলে যে আমি কাজের ব্যাপারে কিছু বলছি না। গুচুয়ান বলে যে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে চলে যাও। শাওনিং যেন থমকে যায় আর বলে যে আমি চেষ্টা করব বস। শাওনিং তখন উল্টো দিকে হাঁটতে থাকে আর তার মন প্রচণ্ড খারাপ ছিল। গুচুয়ান শাওনিং এর দিকেই তাকিয়েছিল, সে যে শাওনিংকে ভালোবাসলেও তার কাছে যাওয়ার উপায় নেই, কারণ সে তো জানে সে কিছুদিন পরে মারা যাবে। শাওনিং কাঁদতে কাঁদতেই বাড়ির দিকে হাঁটতে লাগলো। শাওনিং তারপরে বাড়ি ফিরে এসেই তার পিসিকে সে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তার পিসি বলে যে কি করছো শাওনিং। তখন শাওনিং বলে যে আমি খালি তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। তার পিসি বলে কি হয়েছে। শাওনিং বলে যে আমি এমন একটা বোকামি কাজ করে ফেলেছি যেটার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। তখন তার পিসি বলে যে কে বলেছে তুমি বোকা, তুমি কত স্মার্ট,
শাওনিং তখন বলে যে সবসময় আমি স্মার্ট হতে পারি না। শাওনিং তখন নিজের রুমে গিয়ে বসে আর তখনই তার চোখ যায় ওই লিজার্ডটার উপর। শাওনিং তখন ওই লিজার্ডের রেকর্ড করা ওই কথাটা শুনছিল, শাওনিং তোমার স্বপ্ন যেন পূরণ হয়। শাওনিং তখন খুব কাঁদছিল। অন্যদিকে আমরা গুচুয়ানকে দেখতে পাই যে ওই ক্রোটা নিয়ে সেই ক্রোয়ের মধ্যে থাকা যে রেকর্ড করা কথাটা সেটা বারবার ধরে শুনছিল, আর শাওনিং এর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা সে ভাবছিল। গুচুয়ান তখন মনে মনে বলছিল যে যদি কোনো মানুষ টানা 10 বছর ধরে অন্ধকারময় জীবন কাটাতে পারে তার জন্য নর্মাল কিছুই হতে পারে, তখন তার হারানোর আর পাওয়ার কোনো কিছুর ভয় থাকে না। কিন্তু সেই সময় যদি সে জীবনে আবার নতুন করে আলো খুঁজে পায় তখন সেই আলোটাকে ছাড়া কেউ বাঁচতে পারবে না। তার মানে এটা নয় যে শাওনিং আমি তোমার কোনো কথা মন থেকে বোঝার চেষ্টা করিনি, আমি শুধু উৎসাহ দেখাইনি তোমার মনের কথা জানার জন্য, কারণ আমি একটা মানুষ যার জীবনটা কখনো স্বাভাবিকভাবে হবে না। পাই তখন গুচুয়ানকে চেনরান ফোন করে আর বলে যে থ্যাংক গড তুমি আমার ফোনটা ধরলে, আমি কখন থেকে ফোন করে যাচ্ছি তুমি তো ফোনটা ধরছই না। গুচুয়ান বলে যে আমি আগেই বেরিয়ে গিয়েছিলাম। চেনরান বলে যে ঠিক আছে তুমি ঠিক আছো এটাই অনেক। গুচুয়ান তখন বলে যে আমার কিছু কাজ রয়েছে সেই জন্য আমি কদিন অফিসে যাব না, আমার হয়ে তুমি অফিসের সমস্ত কাজগুলো একটু দেখে নিও। চেনরান বলে যে গুচুহান তোমার কথাবার্তা আমার একদম ঠিক লাগছে না, তোমার কি হয়েছে বলো তো। গুচুহান বলে যে আমি একদম ঠিক আছি, যদি আমার কিছু হয় আমি তোমাকে ফোন করে নেব। আর তারপরেই গুচুহান ফোন রেখে দেয়। পরের দিন সকালবেলা আমরা অফিসে শাওনিংকে দেখি যে মন খারাপ করে নিজের ডেস্কে বসেছিল, আর অফিসের বাকি এমপ্লয়িরা আলোচনা করছিল যে বস তো কোনোদিন এইভাবে অফিস মিস করে না, তাহলে আজকে বসের কি হলো। ওয়াংকাই তখন শাওনিংকে জিজ্ঞাসা করে যে শাওনিং তুমি কি কিছু জানো বস কেন আজকে অফিসে আসেনি। শাওনিং বলে যে না আমি জানি না। আর শাওনিং তখন মনে মনে ভাবে যে আজকে বস অফিসে আসেনি এটার কারণ কি আমি, বস আমার মুখ দেখতে চায় না বলেই কি আজকে অফিসে এলো না। ঠিক তখনই ওয়েন ওয়েন শাওনিংকে ফোন করে আর বলে যে আজকে কি তুমি ফ্রি আছো, তাহলে আমরা একটু একসঙ্গে লাঞ্চ করতে পারি, কারণ আমার তোমার সঙ্গে বিশেষ কিছু কথা বলার আছে। শাওনিং তখন বলে যে হ্যাঁ আমি অবশ্যই যাব, ওই ডিজাইনিং এর প্ল্যানিং ব্যাপারে তোমার সঙ্গে কথাও বলে নেওয়া যাবে। ওয়েনওয়েন বলে যে ঠিক আছে আমি তোমাকে অ্যাড্রেসটা SMS এ পাঠিয়ে দিচ্ছি। তারপরে শাওনিং ফোন রেখে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে শাওনিং ওয়েনওয়েনের সঙ্গে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়, আর ওয়েনওয়েন তখন বলে যে শাওনিংকে আমি তোমার উপর ডিজাইনের দায়িত্ব দিয়ে একদম ফ্রি কাজ করতে পারছি, তুমি অনেকটা বিশ্বাস অর্জন করে নিয়েছো আমার। শাওনিং তখন বলে যে আমি কোনো ডিজাইন করছি না, ডিজাইন তো সব করছে মানলিন, আমি এখানে কিছুই নেই, আমি শুধু বলে দেবো তোমাকে যে ডিজাইনটা কীরকমভাবে হবে। ওয়েনওয়েন তখন বলে যে তুমি যাই বলো না কেন তুমি কিন্তু বেশ কিউট, আমার তোমাকে অনেক ভালো লাগে, আর তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। শাওনিং বলে যে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি শুধুই সুন্দর, কিন্তু তোমার সঙ্গে মেশার পর বুঝতে পেরেছি যে তোমার মনটাও অনেক বেশি সুন্দর, আমি যদি ছেলে হতাম আমি অবশ্যই তোমার মতো একটা মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে বানাতাম। ওয়েনওয়েন তখন বলে যে তুমি গুজুহানের ব্যাপারে জানতে চাইছো তাই তো, তুমি আর আমার থেকে কিছু লোকাতে পারবে না শাওনিং, আমি তোমার শত্রু নই, সুমানলিন তোমাকে সব বলে দিয়েছে তাই না। শাওনিং বলে যে হ্যাঁ। শাওনিং আমি গুচুহানের এক্স গার্লফ্রেন্ড আর সেটা আমি কখনো অস্বীকার করি না, কিন্তু আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন আমি সত্যি বুঝতে পারিনি তোমার সঙ্গে গুচুহানের যাদের কোনো সম্পর্ক আছে। শাওনিং আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি যে মানুষটাকে চুজ করেছো একদম ঠিক মানুষকেই তুমি নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছো, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে রয়েছো। শাওনিং বলে যে একদম না। তারপরে তারা দুজন বিজনেসের ব্যাপারে অর্থাৎ ডিজাইনের ব্যাপারে আলোচনা করতে থাকে। ডিজাইনের ব্যাপারে কিছুক্ষণ কথা বলার পর ওয়েনওয়েন জিজ্ঞাসা করে যে তোমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার সম্পর্ক কেমন। শাওনিং তখন বলে যে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আমি আজ অব্দি কারোর সঙ্গে ডেটই করিনি কোনো দিনও। ওয়েনওয়েন বলে যে তাহলে আমি তোমার সঙ্গে একটা সিক্রেট শেয়ার করি, কখনোই এমন কোনো মানুষের প্রেমে পড়ো না যে তোমাকে ভালোবাসে। শাওনিং জিজ্ঞাসা করে যে তার মানে কি। যদি কোনো মানুষ খুব রাগী হয়, অ্যারোগেন্ট হয়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, আর তার কিছু জিনিস যদি তুমি তাকে অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে সেই রকম মানুষের সঙ্গে তুমি কখনো থেকো না। আর যদি কোনো মানুষ তোমাকে না ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসো, তুমি অবশ্যই তার সঙ্গে অনেক বেশি হ্যাপি থাকবে। শাওনিং তখন বলে যে আমি বুঝতে পেরেছি, আমি যখন 20 বছরের ছিলাম তখন আমি গুচুহানের সঙ্গে কোনোদিনও ঝগড়া করিনি, তাছাড়া আমাদের ব্রেকআপের পর আমার একটু সময় লেগেছিল ঠিকঠাক হতে, কিন্তু আমি কোনোদিনও গুচুহানকে দোষী করিনি, যা হয়েছে সবটাই তো পুরো ভাগ্যের ওপর তাই না। অন্যদিকে মানলিনকে দেখতে পাই যে গাড়ির মধ্যে থেকে শাওনিং আর ওয়েনওয়েনকে দেখছিল। অন্যদিকে আমরা গুচুহানকে দেখতে পাই যে বাড়িতে বসে বসে এগুলো চিন্তা করে নিচ্ছিল যে মৃত্যুর আগে তার কাজ আর কী কী বাকি রয়ে গেছে। সে তখন একজন লয়ারকে ফোন করে আর ফোন করে বলে যে
আমি ডোনেশন করার জন্য একদম প্রস্তুত। আমি কিছু ইউনিভার্সিটিতে ডোনেট করতে চাই যেখানে পড়াশোনা খুব ভালো হয়, আর গ্রামের যেসব স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না শুধুমাত্র টাকার অভাবে, আমি তাদেরকে সাহায্য করতে চাই। শাওনি ওয়েনওয়েনকে বলে যে, তুমি জানো আমি বসকে অলরেডি আমার মনের কথা জানিয়ে ফেলেছি। ওয়েনওয়েন বলে যে, তারপর? শাওনি বলে, তারপর আমাকে সে চুপ করতে বলে। ওয়েনওয়েন তখন হেসে বলে যে, আমার মনে হয় গুচুয়ানও তোমাকে ভালোবাসে। আমি মনে করি তোমার গুচুয়ানকে বিশ্বাস করা উচিত। তুমি হঠাৎ করে এই গুজুয়ানকে প্রপোজ করেছো, তার তো কিছুটা সময় দরকার, তাই না? শাওনি বলে যে, আমি খুব লাকি তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে। তারপর শাওনি আর ওয়েনওয়েন ওই জায়গাটাতে যায় যেখানে ওয়েনওয়েন নতুন করে ফটোগ্রাফি এক্সিবিশন ওপেন করতে চলেছে, আর মানলিন বাইরে দাঁড়িয়ে ওগুলো সবই দেখে। শাওনি আর ওয়েনওয়েন যখন টপ ফ্লোরে গিয়ে কিছু ছবি তুলছিল শাওনি, ঠিক তখনই ওয়েনওয়েনের ফোনে একটা ফোন আসে, আর ওয়েনওয়েন ফোনে কথা বলতে বলতে একটু দূরে চলে যায়। ওয়েনওয়েন ফোন রেখে শাওনিকে বলে যে, আমার হাজবেন্ডের কার ব্রিজের নিচে আটকে গেছে, আর আমার ওকে এক্ষুনি আনতে যেতে হবে। আমি দরজার ওখানে চাবি রেখে যাচ্ছি, মনে করে বেরোনোর সময় দরজাটা লক করে রেখে যাও। শাওনি বলে যে, হ্যাঁ আমি অবশ্যই লক করে দিয়ে যাব। আর তারপরে ওয়েনওয়েন ওখান থেকে চলে যায়, আর শাওনি নিজের মতো ফটো তুলতেই থাকে। সন্ধ্যা হয়ে যায়, আর শাওনি তখনও চারিদিকে ফটো তুলতেই থাকে, আর তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, আর বৃষ্টি নামবে বলে শাওনি ওখান থেকে তখনই নিচের দিকে নামতে থাকে। শাওনি যখন নিচে নেমে ওই দরজা দিয়ে বেরোতে যাবে, তখন সে দেখে যে দরজাটা লক করা, কিন্তু যখন ওয়েনওয়েন বেরিয়েছিল তখন সে দরজাটা খুলেই রেখে গিয়েছিল। শাওনি চেষ্টা করে দরজাটা খোলার, কিন্তু সে কিছুতেই পারছিল না। শাওনি তখন ওয়েনওয়েনকে ফোন করে, আর ওয়েনওয়েনের ফোনটা তখন সুইচ অফ ছিল। শাওনি তখন হেল্পের জন্য চেঁচাতে থাকে, কিন্তু কেউই সেখানে আসে না। আর তারপর এই বৃষ্টি হতে শুরু করে, আর শাওনি ওখান থেকে একটা আড়ালে চলে যায়। অন্যদিকে গুচুহান নিজের বাড়িতে বই পড়ছিল, আর তখন বৃষ্টি দেখে সে জানলার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছিল। ঠিক তখন শাওনি গুচুহানকে ফোন করে আর বলে যে, বস আপনি কি আসতে পারবেন এখানে একটা দরজা খুলতে? আমি ইচ্ছে করে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই। গুচুহান জিজ্ঞাসা করে যে, কি হয়েছে তোমার, তুমি কোথায় আছো? শাওনি বলে, আমি আন্তই বিল্ডিংয়ে আছি, আমি ওয়েনওয়েনের সঙ্গে এখানে এসেছিলাম। ওয়েনওয়েন আগেই চলে গেছে, কারণ ওর কি একটা দরকার ছিল, তাই আমি এখানে ছাদের মধ্যেই আটকে রয়েছি, দরজাটা লক করা, আমি বেরোতে পারছি না এখান থেকে। গুজুয়ান বলে যে, বৃষ্টিতে ছাদে থাকাটা খুব বিপজ্জনক, তুমি যে কোনো একটা আড়ালে থাকো আর ওয়েট করো, আমি আসছি। গুজুয়ান সেইমাত্রই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। অন্যদিকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল বলে শাওনি প্রচন্ড ভয় পেয়েছিল। গুজুয়ান গাড়ি চালানোর সময় ওয়েনওয়েনকে ফোন করে, কিন্তু ওয়েনওয়েনের ফোন সুইচ অফ ছিল। গুজুয়ান ওই বিল্ডিং এ পৌঁছালে তখন গুজুয়ান ওখানে হেল্পারদের কাছে বলে যে, আমার একটা ফ্রেন্ড ওপরে ছাদে আটকে রয়েছে, আমাকে এক্ষুনি ওপরে যেতে হবে। তখন ওখানে বলে যে, এই বিল্ডিং এর মধ্যে? গুজুয়ান তখন হেল্পারের সাহায্যে ওপরে ওঠে, আর সেখানেও একটা দরজা ছিল, সেটাও লক করা ছিল। গুজুয়ান চাবির ব্যাপারে জিজ্ঞাসা করলে হেল্পার জানায় যে ওটা সিকিউরিটি অফিসে রাখা আছে, কিন্তু ওটা তো এখান থেকে অনেক দূরে। গুজুয়ান তখন বলে যে, পুলিশকে কল করুন। অন্যদিকে শাওনি প্রচন্ড ভয়ে কাঁদছিল। গুজুয়ান তখন হেল্পারকে বলে যে, আপনি প্লিজ ফার্স্ট ফ্লোরে গিয়ে এলিভেটরটা লক করে দিন, আর আমি এটা তার বেয়ে বেয়ে ওপরে উঠে যাব। আর আমি একজন আর্কিটেক্ট, আমি এলিভেটরের ব্যাপারে যা ডিজাইন হয় সেগুলো আমি সবই জানি। হেল্পারটা বলে যে, এটা প্রচন্ড বিপজ্জনক, এটা আমি আপনাকে করতে দিতে পারি না। গুজুয়ান তখন রেগে বলে যে, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, প্লিজ আমাকে হেল্প করুন, ওই মেয়েটা আমার কাছে খুব দরকারি। গুজুয়ান তখন পাশে লিফটের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে, আর আমরা তখন দেখতে পাই যে গুজুয়ানের হার্টবিটও অনেক বেশি বেড়ে যেতে থাকে। তারপরে গুজুয়ান আলটিমেটলি ওপরে পৌঁছেই যায়, আর সে চারিদিকে শাওনিংকে খুঁজতে থাকে। দরজার কাছে এসে সে শাওনিংকে ডাকতে শাওনিং সেই দরজার কাছে দৌড়ে চলে আসে। গুজুয়ান তখন ওই দরজাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটা ছিল অনেক বেশি শক্ত। তারপর সেই দরজাটাতে বারবার আঘাত করতে করতে সেই দরজাটা ভেঙে গুজুয়ান ভেতরে চলে আসে। শাওনি প্রচন্ড ভয় পেয়েছিল, আর গুজুয়ান এসে জিজ্ঞাসা করে যে, তুমি ঠিক আছো? শাওনি তখন কাঁদতে কাঁদতে গুজুয়ানকে বলে যে, আমি জানতাম বস আপনি আসবেন। গুজুয়ানের হার্টবিট তখন প্রচন্ড লেভেলে বেড়ে যেতে থাকে, আর সে তখন শাওনিকে ছুঁয়েছিল, আর শাওনিও সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে যায়। গুজুয়ান হাতের ক্লকটা দেখে যে তার হার্টবিট অনেক বেশি বেড়ে গেছিল, আর সে বুঝতে পারে যে হাত থেকে ইলেকট্রিক ডিসচার্জের জন্যই শাওনি অজ্ঞান হয়ে গেছে। শাওনিংকে তারপরে হসপিটালে ভর্তি করা হয়, আর গুজুহান তার পাশেই বসেছিল। গুজুহানের ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যাওয়ায় চেনরান তখন তার ওই মেশিনটা নিয়ে এসেছিল, যেটা ডক্টর পিয়ার বানিয়েছিল অন্য জায়গাতে গিয়েও চার্জ দেওয়ার জন্য। আর তারপরে গুজুহান নিজের মেকানিক্যাল হার্টটাকে চার্জ করে নেয়। শাওনিংয়ে তারপরে জ্ঞান ফিরে আসে, আর সে তখন গুজুহানকে জিজ্ঞাসা করে যে, বস আপনার মধ্যে কি সুপার পাওয়ার আছে? গুজুহান বলে যে, মানে? শাওনিং বলে যে, বিদ্যুৎ চমকানোর সময় আমি কারেন্ট শক পেলাম, কিন্তু আপনি পেলেন না, আপনি তো দিব্যি ঠিক আছেন। গুজুয়ান বাইরে বেরিয়ে আসে, আর ওয়েনওয়েন তাকে বলে যে, তুমি কি মনে করো আমি ইচ্ছে করে দরজাটা লক করে রেখেছিলাম? গুজুয়ান বলে যে, আমি তোমাকে চিনি, আমি জানি তুমি এটা করোনি।
উইনউইন বলে যে আমার ওখানে শাওনিংকে একা ফেলে আসা উচিত হয়নি, আমি তো দরজার ওখানে এই চাবিটা রেখে এসেছিলাম, তাহলে দরজাটা লক হলো কি করে। গুচন তখন উইনউইনকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার হার্টের ব্যাপারে শাওনিংকে কিছু বলেছো। উইনউইন বলে যে না, কিন্তু তোমার শাওনিংকে সবটা বলা উচিত। গুচন বলে যে বলবো। উইনউইন জিজ্ঞাসা করে যে তুমি ওকে ভালোবাসো তাই না। গুচন বলে যে হ্যাঁ। উইনউইন জিজ্ঞাসা করে যে তাহলে তুমি ওকে তোমার মনের কথাটা বলছো না কেন। গুচন বলে যে কিভাবে বলবো আমি, আমি কিভাবে ওর সাথে একটা ভালোভাবে রিলেশন কাটাবো, আমার একটা মেকানিক্যাল হার্ট রয়েছে তুমি সেটা জানো, এই অবস্থায় আমি অন্য একজনের সঙ্গে রিলেশনশিপ কিভাবে করবো। তাছাড়া ওর সাথে যদি আমার রিলেশনশিপ যদি হয় ও কখনো সেটা নর্মাল বাকি আর পাঁচটার মতো হবে না, কে আমার জন্য ওর অলরেডি একটা ক্ষতি হয়ে গেছে, আমি কিভাবে ওর ক্ষতি করব। অন্যদিকে গুজুহানকে আমরা দেখতে পাই যে স্টোর রুমের মধ্যে কিছু কাজ করছিল, তখন তাকে মেসেজ করে আর বলে যে গুজুহান সেদিন আমাকে একজন অ্যাটাক করেছিল, আমি তোমাকে বলেছিলাম না, তার ছবিটা আমি আজকে কোনোভাবে তুলতে পেরেছি। আর সেই ছবিটা যখন গুজুহান দেখে তখন সেই ছবিটা দেখে তার অ্যাক্সিডেন্টের দিনের কথাটা মনে পড়ে যায়, আর সেই যে ড্রাইভারটা ছিল তার মুখটা মনে পড়ে যায়। গুজুহান তো কোনো স্টোর রুমের মধ্যে থাকায় ওই অ্যাক্সিডেন্টের নিউজটা যে পেপারে রয়েছে সেই পেপারে ওটা বার করে সেইখানে যে ছবিটা ছিল ড্রাইভার সেই ছবিটার সাথে ওই ছবিটা ভালো করে মিলিয়ে দেখে, আর সে মিলিয়ে দেখে যে দুটো ছবি পুরোপুরি একই। গুজুহান তখন তার লয়ারকে ফোন করে আর বলে যে আপনি কি আমাকে আর একটা সাহায্য করতে পারবেন, যে আমাকে সেই যে 10 বছর আগে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সে যে জেল খেটেছিল তার পুরো ডিটেলসটা আমার লাগবে। সেই লয়ারটা তখন বলে যে আমি তো জানি সে জেলের মধ্যেই মারা গেছে। গুজুহান বলে যে আমার ফ্রেন্ড ওই লোকটার একটা ফটো তুলেছে। তার লয়ারটা তো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কি। গুজুহান বলে যে আমিও আপনার মতোই অবাক হয়েছি, আমি আপনাকে ওই ফটোটা পাঠাচ্ছি আপনি মিলিয়ে দেখুন। তার লয়ারের সঙ্গে দেখা করে আর তার লয়ারকে যে ছবি পাঠিয়েছিল সেই লোকটার, সেই লোকটার ছবি নিয়ে সে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লোকেটিং করার চেষ্টা করে। আর তারপরেই সেই লয়ারটা বলে যে যে ড্রাইভারটা গুজুহানকে ধাক্কা মেরেছিল সেই ড্রাইভারটার আসলে যমজ একটা ভাই রয়েছে, আর যমজ ভাইয়ের মধ্যে যে ড্রাইভারটা ছিল ওই ছিল বড়। ওই ড্রাইভারটা যখন ধাক্কা দেওয়ার পর জেলে ছিল সেই জেলের মধ্যেই সেই ড্রাইভারটা মারা গিয়েছিল, আর গুজুহান যার ছবি পাঠিয়েছিল লয়ারকে সে ছিল তার যমজ ভাইটা। তারপরে সিনে আমরা দেখতে পাই যে গুজুহান শাওনিং এর বিল্ডিং এর নিচে ওয়েট করছে, আর শাওনিং নিচে এসে জিজ্ঞাসা করে যে বস আপনি এখানে কি করছেন। গুজুহান বলে আমি তো একটা পেশেন্টের জাস্ট টেক কেয়ার করছি। তখন শাওনিং বলে যে আজকে কি আপনি আমাকে অফিসে নিয়ে যেতে এসেছেন, এখন এমনিতেই সুস্থ হয়ে গেছি আর আমি নিজেই ড্রাইভ করে নিয়ে যেতে পারবো আপনাকে, আপনার কি আমাকে দেখে পেশেন্ট মনে হচ্ছে। আর তারপরে গুজুহান আর শাওনিং দুজন মিলে একসঙ্গে গাড়িতে উঠে যায়। গুজুহান গাড়িতে উঠে বলে যে তুমি কি ব্রেকফাস্ট করেছো, চলো তোমাকে একটা ড্রিঙ্ক কিনে দিই। তখন শাওনিং বলে কি আমি এটা কি শুনছি। গুজুহান বলে আমি সবসময় এটাই জানি যে যদি কেউ অসুস্থ হয় তাকে সবসময় তার ভালো লাগার জিনিসগুলো তাকে সামনে দিতে হয়। শাওনিং তো গুজুহানের কথায় খুব খুশি। আর তারপরেই তারা দুজনে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে গুজুহান আর শাওনিং একটা স্টোরে গিয়ে তাদের পছন্দ মতো ড্রিঙ্ক কিনে ওখান থেকে তারপর আবার বেরিয়ে আসে। পরে গুজুহান আর শাওনিং আবার গাড়িতে উঠতে থাকে, আর শাওনিং গুজুহানের মুখের দিকে তাকিয়ে দেখে যে গুজুহান গোমড়া মুখ করে বসে আছে। আর তখন শাওনিং একটা কয়েন গুজুহানের দিকে দিয়ে বলে যে আমি কিছু একটা কিনতে চাই। গুজুহান জিজ্ঞাসা করে কি। শাওনিং বলে যে আজকে তোমার মুখের হাসি। এটা শুনে তো গুজুহান এমনিতেই হেসে যায় আর বলে যে ঠিক আছে। শাওনিং আরও একটা কয়েন এগিয়ে দেয় আর গুজুহান বলে যে এইটা আবার কিসের জন্য। শাওনিং বলে এটা কালকের হাসির জন্য। গুজুহান আবারও হাসে আর বলে যে ঠিক আছে। শাওনিং আবারও একটা কয়েন এগিয়ে দিয়ে বলে যে এটা পরশু দিনের হাসির জন্য। শাওনিং এর কাছে যতগুলো কয়েন ছিল সে সব কয়েনগুলো গুজুহানের দিকে এগিয়ে দিয়ে বলে যে ভবিষ্যতে তোমার সব সময় মুখের হাসির জন্য এইগুলো। গুজুহানের তো এই ব্যাপারটা বেশ ভালো লাগে। আর গুজুহান এই কথাগুলো শুনে হাসতে হাসতেই গাড়ি চালায়। আর শাওনিং এটা বলতে বলতে যায় যে এবার থেকে আমি সবসময় কয়েন জমাবো শুধুমাত্র আপনার মুখের হাসি কেনার জন্য। অফিসে গিয়ে গুজুহান নিজের কেবিনে বসে একটা মিনি ব্যাংকে সেই কয়েনগুলো জমিয়ে রাখে। তখন ওয়াংকাই এসে একটা ফাইল সাইন করার জন্য আর গুজুহানের মুখ দেখে বলে যে বস আজকে আপনার মুডটা অনেক ভালো মনে হচ্ছে। গুজুহান তখন বলে যে আসলে কেউ একজন আমার হাসি কিনেছে। আর অন্যদিকে শাওনিংকে ওয়েনওয়েন মেসেজ করে আর বলে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি কি আজকে প্লিজ আমার সঙ্গে একটু দেখা করতে আসতে পারবে। আর তারপরে সিনে আমরা দেখতে পাই যে ওয়েনওয়েনের সঙ্গে শাওনিং দেখা করতে যায় একটা ক্যাফে সাইডে। ওয়েনওয়েন তখন বলে যে আমি কালকে অলরেডি সবকিছু এক্সপ্লেন করেছি গুজুহানের কাছে যে কি কি হয়েছিল, কিন্তু যা হয়েছে আমার কারণেই তো হয়েছে, আই এম সরি শাওনিং। শাওনিং তখন বলে যে এটা আপনার জন্য কিচ্ছু হয়নি, আপনি কেন সরি চাইছেন। ওয়েনওয়েন তখন শাওনিংকে একটা গিফট দেয়, তখন শাওনিং বলে যে আপনাকে আমি বললাম না সরি চাওয়ার কোনো দরকার নেই, আমি কিচ্ছু মনে করিনি, এটা সবটাই আমার ভাগ্যের উপর। ওয়েনওয়েন বলে যে এটা আসলে একটা গিফট নয়, তোমার দরকারি জিনিসই। তখন শাওনিং জিজ্ঞাসা করে দরকারি জিনিস। ওয়েনওয়েন আসলে শাওনিংকে একটা তখন অ্যালবাম দেখায়।
যে অ্যালবামে যে ছবিগুলো ছিল ওগুলো সব গুচ্ছখানের ক্লিক করা ছিল। 10 বছর আগে গুচ্ছখান যখন ফটোগ্রাফি করত তখন সে এই ফটোগুলো তুলেছিল। আমার মনে হয়েছে এটা তোমার কাছে রাখা উচিত, তাই আমি তোমাকে দিলাম। শাওনিং তখন ওই অ্যালবামটা দেখছিল আর তখন ওয়েন ওয়েন বলে যে আমার মনে হয় গুচ্ছখানের ব্যাপারে তোমার আরো বেশি জানা উচিত। শাওনিং বলে আমার কি কোনো অধিকার আছে বসের ব্যাপারে জানার? তখন আমরা জানতে পারি যে ওয়েন ওয়েনের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে তার হাজবেন্ডের সঙ্গে, আর ওয়েন ওয়েন কদিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। তারপরে সিনে আমরা দেখতে পাই যে গুচ্ছখান আর শাওনিং একসঙ্গে রাতে ডিনার করে, আর তখন গুচ্ছখান জিজ্ঞাসা করে শাওনিংকে যে তুমি কি সবসময় এরকম অপটিমিস্টিক? শাওনিং বলে যে আমি সবসময় যেটা ইচ্ছা সেটাই করি, যখন প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠি আমি যা যা কাজ করি সব কিছুই পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই করি। গুচ্ছখান জিজ্ঞাসা করে যখন তোমার মন খারাপ থাকে তখন তুমি কি করো, তুমি কি তখন জোর করেই হাসো? শাওনিং বলে আসলে ঠিক তা নয়, আমি মন খারাপের সঙ্গে অভ্যস্ত, আমি নিজেকে সবসময়ের জন্যই আনলাকি মনে করি, তাই আমার রোজ দিন সবসময় ভালো না গেলেও আর আমার মন সবসময় ভালো না থাকলেও আমি সবার সামনে এটাই দেখাই যে আমি খুব ভালো আছি। ওই রেস্টুরেন্টের মধ্যেই একটা বাচ্চা মেয়ে সেদিন বার্থডে ছিল আর তার ফ্যামিলি সেখানে তার বার্থডে সেলিব্রেশন করছিল, আর এটা দেখে শাওনিং এর খুব খারাপ লাগে। গুচ্ছখান তখন শাওনিংকে জিজ্ঞাসা করে যে তোমার বার্থডে আসছে তাই না? শাওনিং বলে আপনি কিভাবে জানলেন? গুচ্ছখান বলে আসলে আমি তোমার আই কার্ডটা দেখেছিলাম। শাওনিং বলে ও আসলে আমি অনেক বছর ধরে আমার নিজের বার্থডে সেলিব্রেট করি না। গুচ্ছখান বলে কেন? শাওনিং বলে এটা আমার কাছে রোজ দিনের মতোই একটা ডেট, তাছাড়া আর কিছুই নয়। গুচ্ছখান তারপরে বাড়ি যাওয়ার সময় শাওনিংকে মেসেজ করে যে তুমি কি বাড়ি পৌঁছে গেছো? গুচ্ছখান যে গাড়িতে করে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভারের ওয়াইফ তাকে ফোন করে আর সে গাড়ি চালাচ্ছিল বলে ফোনটা ধরে না। গুচ্ছখান তখন বলে যে আপনার ফোনটা বাজছে ওটা ধরুন। ড্রাইভারটা তখন বলে যে এটা আমার ওয়াইফ, এটা এমন কিছু দরকারি কোনো ফোন নয়, আমার ওয়াইফ 7 বছর ধরে এটাই করে চলেছে রোজ। গুচ্ছখান বলে যে আপনি আর আপনার ওয়াইফ তো বেশ ক্লোজ। সেই ড্রাইভারটা তখন বলে যে আপনি জানেন আমার ওয়াইফ আমার থেকে 5 বছরের ছোট, কিন্তু ওর ব্যবহারে কখনো আমার মনে হয় না যে আমাদের মধ্যে এতটা এজ ডিফারেন্স আছে। মাঝে মাঝে ও এমন কিছু করে সেই সময় মনে হয় তো আমার থেকে অনেক কিছু জানে আর ও যেন আমার গার্জিয়ান। গুচ্ছখান ওই ড্রাইভারের কথাগুলো বেশ মন দিয়ে শুনছিল। শাওনিং তখন রিপ্লাই দেয় যে আমি বাড়িতে চলে এসেছি, বস আজকে আপনি আবারও আমার পেছনে বিল পে করে দিয়েছেন, এটা কিন্তু ঠিক নয়, আমার দিক থেকে একটা ট্রিট তাহলে বাকি রয়ে গেল। গুচ্ছখান বলে ওকে। বাড়িতে বসেছিল তখন গুচ্ছখান আইসক্রিমের কিছু ছবি পাঠায় আর বলে যে আইসক্রিম শাওনিং এর সঙ্গে দেখা করতে চায় আর শাওনিং এর সঙ্গে সময় কাটাতে চায়। আসলে গুচ্ছখান যে নিজে দেখা করতে চায় সেটা তো ডিরেক্টলি বলতে পারে না, তাই আইসক্রিমের দোহাই দিয়ে সে বলে যে আইসক্রিম দেখা করতে চায়। অন্যদিকে চেনরান তার অফিসেরই একটা এমপ্লয়কে বলে যে তুমি আজকে আমার গার্লফ্রেন্ড হয়ে সাজবে, আর সে ইয়ানিয়ানকে দেখানোর জন্য এগুলো করে যাতে ইয়ানিয়ানকে কোনোভাবে সে পটাতে পারে, আর ইয়ানিয়ানের মধ্যে যে চেনরানের প্রতি ভালোবাসা আছে কিনা সেটা প্রমাণ করার জন্যই ইয়ানিয়ানকে দেখানোর জন্য সে ইচ্ছে করে দেখিয়ে দেখিয়ে প্রেম করে। আর প্রেম করতে দেখানোর সময় চেনরান আর ওই মেয়েটি যেই না কিস করতে যাবে, ইয়ানিয়ান তখন ওই মেয়েটিকে সরিয়ে দিয়ে চেনরানকে তখন কিস করে, আর তারপরেই তাদের মধ্যে রিলেশনটা বেশ শুরু হয়ে যায়। তারপরে সিনেমা দেখতে পাই যে শাওনিং তার বসের কেবিনে ছিল আর তখন তার আন্টি তাকে ফোন করে বলে যে শাওনিং মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি অনেক জায়গায় খুঁজে দেখেছি কিন্তু মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। শাওনিং বলে যে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি। আর গুচ্ছখান আর শাওনিং দুজন মিলে তখন শাওনিং এর গ্র্যানিকে খুঁজতে বের হয়ে যায়। শাওনিং চিন্তায় খুব কাঁদছিল। গুচ্ছখান তখন শাওনিং এর হাত ধরে বলে যে চিন্তা করো না, আমরা তোমার গ্র্যানিকে ঠিক খুঁজে বার করবো। গুচ্ছখান তখন চেনরানকে ফোন করে বলে যে শাওনিং এর গ্র্যানি মিসিং, আর তখন আর ইয়ানিয়ান মিলে সবাই মিলে গ্র্যানিকে খুঁজতে থাকে। সবাই মিলে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসলে আর তখনই তার আন্টি পেছনে খুঁজে পায় যে একটা ফটো ফ্রেম ছিল যেখানে শাওনিং এর বাবার মায়ের ছবি ছিল, কিন্তু সেই ফ্রেমটাতে শাওনিং এর বাবা মার ছবি নেই। আর তারা বুঝতে পারে যে গ্র্যানি তাহলে নিশ্চয়ই কবরস্থানেই গেছে, কারণ গ্র্যানি শেষবার তার ছেলে আর তার বৌমাকে ওই কবরস্থানেই দেখেছিল। অন্যদিকে আমরা গ্র্যানিকে দেখতে পাই যে কবরস্থানে তার ছেলের কফিনের ওপর বসেছিল। শাওনিং তখন গ্র্যানিকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে চলে আসে। শাওনিং তখন এসে গ্র্যানিকে বলে যে গ্র্যানি তুমি এরকম কেন করলে, আমি কত চিন্তায় ছিলাম তুমি জানো? গ্র্যানি তখন বলে যে আমি খুব মিস করছিলাম ওদের। গ্র্যানি আরো বলে যে আমার যা রোগ হয়েছে আমি হয়তো এদের কোনোদিন পুরোপুরি ভুলে যাবো। শাওনিং তখন তার গ্র্যানিকে জড়িয়ে ধরে। গুচ্ছখান দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখতে থাকে। তারপরে বাড়ি ফিরে গুচ্ছখান চেনরান ইয়াংয়াং গ্র্যানি সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বসে। গ্র্যানি গুচ্ছখানের দিকে তাকিয়ে শুধু হাসে আর গুচ্ছখান খালি ভাবে যে কি হলো, এরকম একটা এমবারেসিং সিচুয়েশনে পড়ে যায়। আসলে গ্র্যানি গুচ্ছখানকে তার নিজের ছেলে ভাবছে আর বলে যে গুয়াংদা তুমি সবসময় বাইরেই কাজ করো, বাড়িতে একদম থাকো না, এরপর থেকে তুমি সবসময় বাড়িতেই থাকবে। শাওনিং তখন সবার জন্য খাবার নিয়ে ওখানে চলে আসে। শাওনিং এসে গ্র্যানিকে বলে যে
গ্র্যানি, ও আমার বস, ও তোমার ছেলে নয়। ঠিক তখনই আন্টি নিয়ে আসে শাওনিং এর জন্য বার্থডে কেক। তার আন্টি বলে যে, শাওনিং আমি জানি প্রত্যেকটা বার্থডেতে তুমি মন খারাপ করে সবসময় থাকো, তাই আমি আর গ্র্যানি মিলে ঠিক করেছি যে এবার তোমার বার্থডেটা সেলিব্রেট করব। লাস্ট 10 বছর ধরে তোমার বার্থডে আমরা সেলিব্রেট করিনি। শাওনিং খুব ইমোশনাল হয়ে যায় আর তখনই সে কাঁদতে শুরু করে, আর সবাই মিলে তখন শাওনিংকে উইশ করে। গুজুহানো যখন কেক কাটার সময় শুভ জন্মদিনের গানটা গাইছিল, তখন শাওনিং এর হঠাৎ করে সেই অ্যাক্সিডেন্টের দিন গুজুহানের গাওয়া ওই যে হ্যাপি বার্থডে সংটার কথা মনে পড়ে যায়। শাওনিং তখন অবাক হয়ে যায় যে আর এখানে কেমন আছে, একই ভয়েস, একই বলার ভঙ্গি। শাওনিং তারপরে গুজুহানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, টেস্ট করে। আর তখন রান্নাঘরে শাওনিং আর গুজুহান দুজন মিলে একসঙ্গে কাজ করে। গুজুহান তখন শাওনিংকে জিজ্ঞাসা করে যে, শাওনিং তোমার আন্টি বলছিল যে 10 বছর আগে নাকি তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কার অ্যাক্সিডেন্ট, সেইটার ব্যাপারটা কি? শাওনিং বলে, হ্যাঁ একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল 10 বছর আগে। গুজুহান বলে যে কোথায় হয়েছিল? শাওনিং বলে যে এটা জিও পার্কে হয়েছিল, সেদিন আমার বার্থডে ছিল, বাবা আর মা দুজন মিলে আমাকে গ্র্যানির কাছে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় রাস্তায় একটা গাড়ি হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ধাক্কা দেয়। গুজুহানের তখন সেদিনের কথা মনে পড়ে যায় যে সেই জিও পার্কের রাস্তাতে সে একটা গাড়িকে রক্ষা করতে গিয়েছিল। শাওনিং বলে যে তোমাকে আমি বলেছিলাম না আমার একটা বড় দাদা আছে যাকে আমি খুব মিস করি, সেদিন অ্যাক্সিডেন্টের দিন ওই দাদাটা আমাদের এসেছিল হেল্প করতে, আর সেও ওই খাদের নিচে পড়ে যায়। সেদিন রাতে খুব ঠান্ডা ছিল আর দাদা আমার হাত ধরেছিল, সে আমাকে উৎসাহ দিচ্ছিল যাতে আমি বেঁচে থাকি, সে আমার সাথে বার্থডে সঙ্গ গিয়েছিল। গুজুহান তো এইসব কথা শুনে পুরোটাই অবাক হয়ে যায় যে এটাই কি তাহলে সেই শাওনি? সেদিন গুজুহান খুব কষ্ট করে বার্থডে সঙ্গ গিয়েছিল, কারণ গুজুহানের অবস্থা খুব খারাপ ছিল। গুজুহানের সবটা মনে পড়ে যায় আর ঠিক তখনই তার হার্ট বিট বেড়ে যেতে থাকে। শাওনিং বলে, তুমি আজকে যে বার্থডে সংটা গাইলে আমার জন্য, সেটা আমার জন্য খুব স্পেশাল ছিল। গুজুহান তখন পুরো ব্যাপারটা ইগনোর করে, সে শাওনিংকে কিচ্ছু বলে না যে সেই দিনে যে বড় দাদাটা সেটা সে নিজেই ছিল। তারপরে শাওনিং ওখান থেকে বেরিয়ে যায়, আর গুজুহানের মুখ দেখে মনে ছিল সে সবকিছু শুনে প্রচন্ড অবাক হয়ে যায়। তারপরে সবাই মিলে শাওনিং এর বাড়ি থেকে বেরিয়ে যায়, আর শাওনিং তাদের এগিয়ে দিতে আসে। চেনরান আর ইয়ানিয়ান তখন ওখান থেকে বেরিয়ে যায়, আর তখন গুজুহান শাওনিংকে বলে যে আমি তাহলে এবার যাচ্ছি, তুমি আগে উপরে চলে যাও। শাওনিং বলে যে না তুমি আগে যাও। গুজুহান বলে না তুমি আগে। শাওনিং বলে না তুমি আগে। গুজুহান বলে যে ঠিক আছে আমি যখন গাড়ির মধ্যে ঢুকে যাবো তুমি তখন উপরে চলে যাবে। গুজুহান তারপরে গাড়িতে উঠতে যায়, শাওনিং বলে যে দাঁড়াও পেছনে তাকাবে না। শাওনিং তখন গুজুহানের দিকে এগোতে থাকে, আর তখনই সে গুজুহানকে পেছন থেকেই জড়িয়ে ধরে। গুজুহান তো পুরোই অবাক হয়ে যায়, আর শাওনিং বলে আমি কি তোমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখতে পারবো? আজকের দিনটা আমার জীবনে সব থেকে দুঃখের দিন, আবার আজকের দিনটা সব থেকে খুশির দিন। শেষ 10 বছরে আমি আমার জন্মদিন একদিনও সেলিব্রেট করিনি, কিন্তু আজকে আমি আমার বার্থডে সেলিব্রেট করলাম সবার সঙ্গে। থ্যাংক ইউ বস আমার সাথে থাকার জন্য। গুজুহান তখন শাওনিং এর হাতটা ছাড়িয়ে দেয়, আর তখন সে শাওনিং কে নিজে জড়িয়ে ধরে। গুজুহান বলে, থ্যাংক ইউ আমাকে একটা ফ্যামিলির ভালোবাসা বোঝানোর জন্য। তুমি কি জানো আমি এরকম কোনোদিনও ফ্যামিলির ব্যাপারে ঢুকিনি কারোর, আমি আজকে খুব খুশি হয়েছি। শাওনিং তখন গুজুহানকে আবারও জড়িয়ে ধরে। এদিকে গুজুহানের হার্ট বিট বেড়ে যায় আর তার হাত থেকে ইলেকট্রিক ডিসচার্জ বের হয়, আর তখন এসে শাওনিংকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো? শাওনিং বলে যে হ্যাঁ। তারপরে গুজুহান শাওনিং এর মাথায় হাত বুলিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ডক্টর পিয়াকে দেখতে পাই যে 2-3 দিন ধরে ঘুমায় না, শুধুমাত্র নতুন একটা ইনভেনশন করবে বলে মেকানিক্যাল হার্টের ওপর। সে নতুন করে একটা মেকানিক্যাল হার্ট তৈরি করতে চাইছে, যেটার জন্য একটা মানুষ সারা জীবনই ওই মেকানিক্যাল হার্টের দ্বারা বেঁচে থাকতে পারে। অন্যদিকে গুজুহানকে দেখতে পাই যে চার্জিং রুমে ছিল নিজের মেকানিক্যাল হার্টকে চার্জ করার জন্য। চার্জিং কমপ্লিট হয়ে গেলে গুজুহান ওখান থেকে উঠে পড়ে। ঠিক তখনই ডক্টর পিয়ার গুজুহানকে ফোন করে আর বলে যে, গুজুহান আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, আমাকে প্রমিস করো যে তুমি তোমার ইমোশন কন্ট্রোল করবে, বেশি এক্সাইটেড হয়ে যাও না, আর এক্সাইটেড হয়ে গিয়ে নিজের বাড়িঘর ভেঙে ফেলো না। গুজুহান বলে যে বলুন কি বলবেন। ডক্টর পিয়ার বলে যে লাস্টে তোমার যে খুব বেশি ইলেকট্রিক ডিসচার্জ বেরিয়েছিল সেটার পরে আমি নতুন একটা ইনভেনশন করার চেষ্টা করছি, আর এই যে অত্যধিক ইলেকট্রিক ডিসচার্জের জন্য মেকানিক্যাল হার্টের ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে গেছি আর আমি সফল হয়েছি। এবার থেকে তোমার যদি ইলেকট্রিক ডিসচার্জ বেরোয় সেটার জন্য তোমার হার্টের কোনো ক্ষতি হবে না। আমি এটাই বলতে চাইছি যে তোমার মেকানিক্যাল হার্টে যে সাইড এফেক্টগুলো রয়েছে, যে বিভিন্ন আওয়াজ, ইলেকট্রিক ডিসচার্জ, এগুলো সবই সলভ হয়ে যাবে। তবে আর কয়েকটা সমস্যা রয়েছে, তবে আমাকে তুমি সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। তারপর থেকে তুমি একদম নর্মাল মানুষের মতোই বেঁচে থাকতে পারবে গুজুহান।
এই নিউজটা পেয়ে গুচ্ছম প্রচন্ড খুশি হয়ে যায় আর সে জিজ্ঞাসা করে যে সত্যি। ডক্টর পিয়া বলে যে আমি ভগবানের দিব্যিকে বলছি। গুচ্ছম ডক্টর পিয়াকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আর কতদিন সময় লাগবে এগুলো ঠিক হতে? ডক্টর পিয়ার বলে যে খুব বেশি হলে 3 মাস, আমি জানি তার আগেই হয়ে যাবে কিন্তু 3 মাস ধরে রাখো। তারপরে চেনরান গুচ্ছনের বাড়িতে আসে আর গুচ্ছন বলে যে আজকের শিয়ানিং এর জন্মদিন, 10 বছর আগে আজকের দিনে শিয়ানিং এর জন্মদিন ছিল যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিন আমরা একসঙ্গে ওই কার অ্যাক্সিডেন্টের মধ্যে ছিলাম। চেনরান বলে যে তুমি শিওর একই কার অ্যাক্সিডেন্ট ছিল দুটো? গুচুয়ান বলে যে হ্যাঁ। চেনরান বলে তুমি বলতে চাইছো যে 10 বছর আগে তুমি যে মেয়েটাকে বাঁচিয়েছিলে সেই মেয়েটাই শাওনি? গুচুয়ান বলে যে এটা আমিও বিশ্বাস করতে পারিনি প্রথমে। চেনরান বলে যে তুমি শাওনিকে লাইক করো তাই না? আমি জানতাম তুমি শাওনিকে লাইক করো, তাহলে তুমি ওকে বলে দিচ্ছ না কেন? গুচুয়ান বলে যে কোন মেয়ে অ্যাকসেপ্ট করবে তার বয়ফ্রেন্ডকে যার একটা মেকানিক্যাল হার্ট রয়েছে আর যেটার থেকে ইলেকট্রিক ডিসচার্জ বেরোয়? চেনরান বলে যে তাহলে তুমি এখন কি করবে? গুচুয়ান বলে যে ডক্টর পিয়ার বলেছে যে 3 মাসের মধ্যে উনি সবকিছু ঠিক করে দেবেন, আমি তাই 3 মাসের অপেক্ষা করছি আর তারপরেই আমি পুরো নর্মাল মানুষের মতো বেঁচে থাকতে পারবো। চেনরান বলে সত্যি? গুচুয়ান বলে হুম। চেনরান বলে যে তার মানে তুমি কি বলতে চাইছো, এরপর থেকে আর আমার তোমার প্রতি কোনো খেয়াল রাখতে হবে না, তোমাকে গাড়ি করে কোথাও নিয়ে যেতে হবে না, তুমি কখন কি খাচ্ছ সেটা খেয়াল রাখতে হবে না, তোমার হার্ট রেটের দিকে আমার নজর রাখতে হবে না, তোমার ব্যাটারি পার্সেন্ট শেষ হয়ে গেলে আমার নজর রাখতে হবে না? গুচুয়ান বলে হ্যাঁ। আর চেনরান সেই আনন্দে গুচুয়ানকে জড়িয়ে ধরে। চেনরান বলে যে তাহলে তো তোমাকে এক্ষুনি শাওনিকে প্রপোজ করতে যেতে হবে। গুচুয়ান তখন বলে যে না না, আমাকে 3 মাস অপেক্ষা করতে হবে, তারপর আমি শাওনিকে সব বলবো। পরের দিনের সকালটা ছিল গুচুয়ানের জন্য একদম নতুন সকাল। অন্যদিকে শাওনিং গাড়ির সামনে ওয়েট করে আর তখনই গুচুয়ান সেখানে চলে আসে। গুচুয়ান ড্রাইভারের সিটে বসতে গেলে শাওনিং বলে যে বস আপনি ড্রাইভ করবেন? গুচুয়ান বলে আজকে আমার মুড খুব ভালো আছে তাই আজকে আমি ড্রাইভ করব। শাওনিং বলে কিন্তু এটা তো আমার কাজ। গুচুয়ান বলে আমি বললাম না আমি আজকে ভালো মুডে আছি, তুমি কি আমার ভালো মুডটা নষ্ট করে দিতে চাও? আর শাওনিং ওটা শুনে দুম করে সরে যায়। গুচুয়ান তখন শাওনিংকে বলে যে তুমি ওই হেয়ার পিনটা পরো না কেন? শাওনিং বলে আসলে আমি সকালবেলা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি তাই ভুলে গেছি। আর শাওনিং তখন ব্যাগ থেকে ওই পিনটা বার করে আবারও মাথায় পরে নেয়। গুচুয়ানের তো সেটা খুব ভালো লাগে আর তারপরেই গুচুয়ান গাড়ি চালানো শুরু করে দেয়। আর তারপরে গুচুয়ান আর শাওনিং একসঙ্গে অফিসের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে মার্লিন অফিসের একটা এমপ্লয়ির সাথে আলোচনা করে এটা বার করে যে শাওনিং এর বাবা একজন ব্যাংক করাপশনে জড়িয়ে ছিল আর অফিসের ওই দুজন এমপ্লয়ি এইটা নিয়ে আলোচনা করছিল আর পেছন থেকে শাওনিং ওগুলো সব শুনে নেয়। তারা এটা বলছিল যে ওই যে একটা ছেলে রয়েছে যে খুব দামি গাড়ি চালায় শাওনিং এর সঙ্গে তার সম্পর্কও রয়েছে। আর তারপরে শাওনিং বলে যে তাংশু আর আমি একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি, ও আমার বড় দাদার মতো। তখন ওই এমপ্লয়িরা বলে যে শাওনিং আমাদের ভুল বোঝো না, আমরা যেটা শুনেছি আমরা তো সেটাই বলছি। শাওনিং বলে যে আমার বাবা কোনো ক্রিমিনাল নয়, সরি চাও এক্ষুনি। তখন একজন এমপ্লয়ি বলে যে শাওনিং এটা অবশ্যই আমাদের ভুল যে তোমার পেছনে তোমাকে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু তোমার বাবার যে কেসটা ওটা কিন্তু সত্যি। শাওনিং তখন প্রচন্ড রেগে গিয়ে বলে যে আমি তোমাদের আবারও বলছি আমার বাবা কোনো ক্রিমিনাল নয়। কিন্তু ওখানের ওই এমপ্লয়িটা শাওনিং এর সঙ্গে বাজে ব্যবহার করে আর ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় শাওনিং তার হাত ধরে টেনে বলে যে সরি চাও এক্ষুনি। আর তারপরে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়। তখনই সেখানে গুচুয়ান চলে আসে। গুচুয়ান তখন সেই মেয়েটাকে বলে যে আমরা এত বছর ধরে কাজ করছি, তোমার আজকে কি হয়ে গেল হঠাৎ? এই জিনিসটা যেন আমার কোম্পানির মধ্যে আর কোনোদিনও না হয়। তখন তারা গুচুয়ানের কাছে সরি চায় আর গুচুয়ান বলে যে আমার কাছে সরি চেয়ে কোনো লাভ নেই, শাওনিং এর কাছে সরি চাও। তখন ওই দুজন শাওনিং এর কাছে সরি চায়। অন্যদিকে মানলিন ভাবে যে এত কষ্ট করে একটা প্ল্যান করলাম আর সেটা ভেস্তে গেল এইভাবে। তারপরে সিনেমা দেখতে পাই যে গুচুয়ান বাড়িতে চলে আসে আর সে আইসক্রিমের দিকে তাকিয়ে হাসে। আর তখন শাওনিংকে মেসেজ করে যে কালকে উইকেন্ড, চলো তোমাকে কোথাও একটা নিয়ে যাই, আমি তোমাকে সকাল 10টায় পিক করে নেব। শাওনিং বলে যে ঠিক আছে বস। পরের দিন সকালে দেখি যে গুচুয়ান শাওনিং এর বাড়ির সামনে ওয়েট করে আর শাওনিং নেমে আসে। শাওনিং এসে জিজ্ঞাসা করে যে বস আপনার সাথে আজকে কিছু হয়ে যাচ্ছে কি? গুচুয়ান জিজ্ঞাসা করে তুমি এরকম কেন বলছো? শাওনিং বলে যে দিন দিন আপনার সাজ পোশাক প্রচন্ড চার্মিং হয়ে উঠছে। গুচুয়ান আর শাওনিং একটা চার্মিং পার্কে আসে আর ওখানে ক্লো মেশিনের ওখানে শাওনিং কি তার পছন্দ মতো জিনিস নেওয়ার চেষ্টা করে আর শাওনিং কিছুতেই তার পছন্দ মতো জিনিসটা তুলতেই পারছিল না। ঠিক তখনই ওখানে চেন চেন চলে আসে, যে ছিল সেই ইউনিভার্সিটির সবার ক্রাশ। গুচুয়ান জিজ্ঞাসা করে যে এটা তোমার ফ্রেন্ড? শাওনিং বলে যে এটা চেন চেন, আপনি ভুলে গেলেন একটা স্টোরে আপনি এর সঙ্গে দেখা করেছিলেন, আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছিলাম। গুচুয়ান বলে ও হ্যাঁ মনে পড়েছে। চেনচেন তখন শাওনিংকে জিজ্ঞাসা করে যে বয়ফ্রেন্ড? শাওনিং বলে না উনি আমার বস। গুচুয়ান তারপরে তাকে কোনো পাত্তা না দিয়ে শাওনিংকে বলে যে তুমি খেলো। চেনচেন তখন বলে যে আমি নতুন ক্লাসে জয়েন হয়েছি বিকেল বেলার ক্লাসে, তুমি কি জয়েন হবে? শাওনিং বলে যে আমি ভেবে বলছি।
আর চেনচেন তখন বলে যে আমি করে দিচ্ছি তোমার হয়ে, দাঁড়াও। আর চেনচেন তখন করে, আর গুচ্ছনে প্রচন্ড টেনশন হয় যে যদি চেনচেন পেরে যায় এদিকে গুচ্ছন তো ওটা পারে না। আর তখনই গুচ্ছনের ক্লকে আমরা দেখতে পাই যে হার্ট রেট বেড়ে যায় তার। গুচ্ছন তখন ওই মেশিনে টাচ করে ওখানে সাথে সাথে কারেন্ট চলে যায়। শাওনিং বলে যে হঠাৎ করে এখানে কি হয়ে গেল। তখন চেনচেন বলে যে তুমি দেখেছো শাওনিং, আমি ওটা খুব ক্লোজ ছিলাম আর একটুর জন্য আমি ওটা পারিনি। এদিকে গুচুয়ান তো সবটাই জানে যে তার জন্য এগুলো সব হয়েছে, আর সে ইচ্ছে করে এটা করেছে যাতে চেনচেন ওটা তুলতে না পারে। যে চেনরান আর গুচুয়ানকে একসঙ্গে একইভাবে হতাশাগ্রস্ত ভাবে বসে থাকতে। চেনরান বলে যে সবসময় থার্ড পারসন টর্নেডোর মতো লাইফে চলে আসে। গুচুয়ান বলে যে ওর ব্যাপারে বলো না। চেনরান বলে ওর বয়স কত। গুচুয়ান বলে যে তুমি জিজ্ঞাসা করছো কেন। চেন্নান বলে যে এমনি, আচ্ছা ও কেমন দেখতে। গুচুয়ান বলে যে তুমি এখন চলে যেতে পারো। চেন্নান বলে যে আমি তোমাকে একা একা কাঁদতে দিতে পারি না গুচুয়ান, আজকে এত সুন্দর একটা দিন গেল, তুমি তবুও শাওনিংকে তোমার মনের কথাটা বলতে পারোনি। আমি হলে 3 মাসের জন্য কখনোই ওয়েট করতাম না। তারপরে সিনে আমরা দেখতে পাই যে গুচুয়ান কেবিনে কাজ করছিল, তখন শাওনিং এসে বলে যে আজকের জন্য কি আমি ছুটি পাবো, আসলে আমি আজকে আপনাকে বাড়িতে দিয়ে আসতে পারবো না। গুচুয়ান জিজ্ঞাসা করে কেন। শাওনিং বলে যে আজকে আমার ফ্রেন্ডের সঙ্গে একটু হ্যাং আউট করার আছে, ওরা আমার জন্য অপেক্ষা করবে। গুচুয়ান বলছে ঠিক আছে যাও। আর তখন শাওনিং বলছে থ্যাংক ইউ বস। এই বলেই শাওনিং ওখান থেকে বেরিয়ে যায়। সেখানে তখন মানলিন ছিল, আর সে বলে যে আমি আজকে তাহলে আপনাকে বাড়িতে দিয়ে আসি। গুচুয়ান বলে যে তার কোনো দরকার হবে না, তুমি যেতে পারো। মানলিন তখন ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে গুচুয়ানকে বেশ চিন্তিত দেখায়। শাওনিং কার সঙ্গে গেল। শাওনিং যে রেস্টুরেন্টে গিয়েছিল গুচুয়ান সেই একই রেস্টুরেন্টে গিয়েছিল, আর শাওনিং এর কিছুটা দূরে পেছনে বসেছিল যে শাওনিং কার সঙ্গে দেখা করে কি করে এগুলো দেখার জন্য। ঠিক তখনই ওখানে চেনচেন আসে শাওনিং এর সঙ্গে দেখা করতে। চেনচেনের খুব মন খারাপ ছিল, আর গুচুয়ান ওরা কি কথা বলছে সেটা শোনার চেষ্টা করছিল। চেনচেন তখন শাওনিং এর পাশে গিয়ে উঠে বসে, আর গুচুয়ান উকি মেরে দেখার চেষ্টা করছিল যে কি হলো ব্যাপারটা। গুচুয়ান আরো ভালোভাবে শোনার জন্য মাঝখানের কোপে উঠে চলে আসে। চেনচেন শাওনিং এর কানে কিছু একটা বলছিল, আর সেটা শুনে শাওনিং বলে সত্যি। চেনচেন বলে যে আর কদিন গেলে আমি তোমাকে পুরো গল্পটা বলতে পারবো। তারপরে শাওনিং ও কানে কানে চেনচেনের কিছু একটা বলে, আর গুচুয়ান সেটা শোনার চেষ্টা করে। আর তারপরে ওখানে কেউ না খেয়ে শাওনিং আর চেনচেন ওখান থেকে উঠে চলে যায়। গুচুয়ান তো বুঝতেই পারছে না যে আসল ব্যাপারটা ঠিক কি হয়েছে। গুচুয়ান আবারও অফিসে চলে আসে, আর সে কিছুতেই কাজে মন বসাতে পারছে না। তার মধ্যে শুধু একটাই চিন্তা ঘুরে বেড়াচ্ছে যে ওরা দুজন আলাদাভাবে কেন ঘুরে বেড়াচ্ছে। গুচুয়ান তো মহা চিন্তায় পড়ে যায়, আর সে রেগেও যাচ্ছিল। চেনচেন আর শাওনিং মিলে দুজনে ইয়ানিয়ানের বাড়িতে চলে আসে, আর শাওনিং তাদের মধ্যে আলাপ করিয়ে দিচ্ছিল। ইয়ানিয়ান চেনচেনকে দেখে বলে যে শাওনিং তুমি তো আগে বলোনি যে তোমার এত হ্যান্ডসাম একটা ফ্রেন্ড আছে, আর তুমি আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড বলো। তখন চেনচেন বলে যে শাওনিংও আমাকে বলেনি যে তার এত সুন্দর একটা বেস্ট ফ্রেন্ড আছে, তাছাড়াও তুমি তো আর আমার মতো নও। ইয়ানিয়ান তখন রেগে গিয়ে বলে যে তুমি কি জানো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো। শাওনিং তুমি ওকে বলোনি, আমার শর্ট টেম্পার আছে, আমি যখন তখন রেগে যাই। শাওনিং বলে যে থামো থামো তোমরা থামো, আমি খাবার নিয়ে এসেছি সবার জন্য। আর তারপরে 3 জন মিলে খেতে শুরু করে। খাবার খেতে খেতে চেনচেন কাঁদতে শুরু করে। তখন ইয়ানিয়ান বলে যে শাওনিং তুমি ওকে বলে দাও আমি ছেলেদের কান্না একদম সহ্য করতে পারি না, ওকে বার করে দাও আমার বাড়ি থেকে। শাওনিং বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আর তারপর সে চেনচেনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার। চেনচেন তখন শাওনিং এর কাঁধে মাথা রেখে বলে যে আমার হার্ট ভেঙে গেছে, ও আমাকে ঠকিয়েছে শাওনিং। ইয়ানিয়ান বলে যে ও এই ব্যাপারে এটা তো হয়েই থাকে। চেনচেন তখন বলে যে তোমরা দুজন এমন মেয়ে আমার মুড ঠিক করার জন্য একদম পারফেক্ট। তখন ইয়ানিয়ান বলে যে আমার মনে হয় তোমার এমন কিছু করা উচিত যাতে তোমার গার্লফ্রেন্ড বুঝতে পারে যে তুমি অনেক খুশিতে আছো, আর সে যাতে একটু টেনশনে পড়ে যায়। চেনচেন তখন বলে যে তাহলে আমার কি করা উচিত। তাহলে আমি একটা কাজ করি, আমি তোমাদের দুজনের সঙ্গে একটা ছবি তুলি, আর সেই ছবিটা আমি আমার স্টোরিতে দেব, আর আমার গার্লফ্রেন্ড যখন দেখতে পাবে সে ভাববে যে আমি মেয়েদের সঙ্গে অনেক খুশি আছি। আর তারপরে চেনচেন শাওনিং আর ইয়ানিয়ান একসঙ্গে অনেকগুলো ছবি তোলে। অন্যদিকে গুচুয়ান ওই চেনচেনের স্টোরিতে দেখে যে শাওনিং ইয়ানিয়ান আর চেনচেন একসঙ্গে রয়েছে। আর গুচুয়ান তখন ছবিটা ভালো করে জুম করে করে দেখে, আর সে খুবই রেগে যাচ্ছিল। গুচুয়ানকে খুব চিন্তিতও দেখাচ্ছিল। ঠিক তখনই ওখানে চেনরান আসে, আর সেই পোস্টটা দেখিয়েই বলে যে তুমি কি এই পোস্টটা দেখেছো, তুমি কি এই সুন্দর ছেলেটার কথা বলছিলে। গুচুয়ান বলে যে না না একে সুন্দর না, এটা নর্মাল দেখতে। চেনরান বলে যে আমরা দুজন এদের সাথে কতই না কথা বলেছি কতই না মিশেছি, কিন্তু এরা তো কোনোদিনও আমাদের নিয়ে স্টোরি দেয়নি। গুচুয়ান আমি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পাচ্ছি না, তুমি কি শাওনিংকে এইভাবে ছেড়ে দিতে পারো। তখন গুচুয়ান বলে না আমি এখন শাওনিংকে কিছুতেই আমার মনের কথা বলবো না, এখন আমরা বস আর এমপ্লয়ি। চেনরান বলে যে কিন্তু তোমাদের উচিত তো নিজেদের মধ্যে ভালো করে সম্পর্কটা তৈরি করে নেওয়ার। গুচুয়ান বলে যে না আমি এখন একদম চাই না, যদি 3 মাস পরে ডক্টর পিয়ার কোনো সলিউশন বার করতে না পারে তখন কি হবে।
আমি চাই না যে শাওনিং এর সঙ্গে আমার যদি কোনো সম্পর্ক তৈরিও হয় সেটা এইভাবে শেষ হয়ে যাক। চিন্নান বলে যে এটা সবথেকে বেশি ফালতু এক্সকিউজ। তারপরে সিনে আমরা দেখতে পাই যে চিন্তায় গুছোন আর চিন্নান দুজন মিলে একসঙ্গে ইয়ানিয়ানের বাড়ির সামনে চলে যায়, আর অন্যদিকে ওরা তিনজন মিলে রুমের মধ্যে গেম খেলছিল। আর ঠিক তখনই একজন ডেলিভারি ম্যান আসে, ইয়ানিয়ান বলে যে আমি তো কিছু অর্ডার করিনি, কিন্তু ইয়ানিয়ান ওই পার্সেলটা নিয়ে নেয়। তারপর ওই ডেলিভারি ম্যানটা নিচে ছুটে বাইরের দিকে আসতে থাকে, আর চিন্নান তাকে বলে যে আচ্ছা কে অ্যাকসেপ্ট করেছে ওই ফুড ডেলিভারিটা। ডেলিভারি ম্যানটা জিজ্ঞাসা করে যে আপনারা কি পুলিশ? চিন্নান বলে না। ডেলিভারি ম্যান বলে তাহলে আমি আপনাদের কেন পার্সোনাল ইনফরমেশন দিতে যাব? চিন্নান তখন বলে যে আমি তো অর্ডারটা দিয়েছিলাম, তো আমি কি জানতে পারবো না কে নিয়েছিল অর্ডারটা? এখন আমি যদি ব্যাড রেটিং দিয়ে দিই? ডেলিভারি ম্যানটা তখন বলে যে একটা মেয়ে অর্ডারটা নিতে এসেছিল, আর গুজন জিজ্ঞাসা করে যে ভেতরে কি আরেকটা ছেলে ছিল? ডেলিভারি ম্যান বলে আমি তো ভেতরটা দেখিনি। ঠিক তখনই চিন্নান ওই ডেলিভারি ম্যানের ড্রেসটা পরে ইয়ানিয়ানের বাড়িতে চলে যায় ভেতরে সে আছে কিনা দেখার জন্য। আর নিচে গুজন আর ডেলিভারি ম্যানটা ওয়েট করছিল কখন চিন্নান আবার নিচে নেমে আসবে। তারপরে গুজন দেখে যে চিন্নান ওখান থেকে বেরিয়ে যায়। গুজন তখন ইয়ানিয়ানের বাড়িতে চলে যায়, আর তখন দরজাটা খুলে শাওনি। গুজন বলে যে তুমি এখানে কি করছো? আমি এখানে সুচিন্নানকে নিতে এসেছি, ও আমার ফোন ধরছে না। তখনই আমরা দেখতে পাই যে ইয়ানিয়ান চিন্নানকে পুরোটাই এটা টেবিলের তলে ঢুকিয়ে দেয়, আর চিন্নান সেখান থেকে কিছুতেই বের হতে পারছে না ইয়ানিয়ানের ভয়। চিন্নানকে ওই অবস্থায় দেখে গুজন আর একটাও কথা বলে না, শাওনিকে বলে যে তুমি কি বাড়িতে যাবে, আমি তোমাকে ড্রাইভ করে দিতে পারি। শাওনি বলে যে না না আমি একাই চলে যেতে পারবো। গুজন বলে তাহলে আমি চলে যাচ্ছি, এই বলে সে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। সাথে সাথে চিন্নান ওখান থেকে দৌড়ে পালায়। আর শাওনি ভাবে যে এই দুজনকে এতটা অদ্ভুত দেখালো কেন। তারপরে চিন্নান এসে ওই ডেলিভারি ম্যানকে তার ওই ড্রেসগুলো দিয়ে দেয়। পরের দিন সকালে শাওনিং আবারও গুজনের কেবিনে আসে আর বলে যে আজকের দিনটা আমাকে একটু ছুটি দেবেন। গুজন বলে যে আজকে আবারও কারোর সঙ্গে খেতে যাবে বুঝি। শাওনিং বলে যে কালকেরটা আলাদা ছিল, আমি মনে করছি যে আপনি কিছু মনে করবেন না। গুজন বলে যে তাহলে কেন আজকে ছুটি চাইছো? শাওনিং বলে যে গ্র্যাজুয়েশন দেওয়ার জন্য আমাকে আবার কলেজে যেতে হবে, আর কিছু ফর্ম ফিল আপ করতে হবে, ক্লাসও অ্যাটেন্ড করতে হবে, আর আমি সেই জন্য ইভিনিং স্কুলে ভর্তি হয়েছি যেখানে আমি ডিগ্রির ব্যাপারে কিছু জিনিস ধারণা পেতে পারবো। আর আমি এখন থেকে আপনাকে বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার করে দিয়ে আসতে পারবো না বাড়িতে। গুজন বলে যে ঠিক আছে, কিন্তু তুমি রাত করে ক্লাস করলে বাড়িতে যাওয়ার জন্য বাস পাবে তো? শাওনিং বলে যে আপনি চিন্তা করবেন না, আমি চিন্নানকে বলে দেবো, ও আমাকে বাড়িতে পৌঁছে দেবে। ব্যাস চিন্নানের নাম শুনে তো গুজন আবার চিন্তিত। গুজন তখন জানতে চায় যে আচ্ছা ওখানে কি কোনো সিট ফাঁকা আছে ক্লাস করার জন্য? শাওনিং বলে আমি জানি না কেন। গুজন বলে যে আমি ভাবছিলাম একটু ক্লাস করবো তাই। শাওনিং বলে আপনি কি মজা করছেন আমার সঙ্গে? বলে যে আসলে কাজ করতে করতে মাইন্ডটা একটু সেট করার জন্য একটু ভালো করে ক্লাস করে নিতে চাইছিলাম। শাওনি তো কিচ্ছু বলে না, সে ভাবে যে কি হলো বসে। পরে সিনে আমরা দেখতে পাই যে শাওনি ক্লাস করে আর তার পাশে বসে ছিল গুজুহান। তখন সেখানে চিন্নান আসে, তখন একটা কাগজে লিখে যে আজকে ডিনার করবে, আর সেই কাগজটা সে শাওনিং এর দিকে ছুঁড়ে মারে। শাওনিং এ দেখার আগে গুজুহান কাগজটা সরিয়ে নেয়, আর শাওনিং চিন্নানের দিকে তাকালে গুজুহান তার ঘাড় ধরে সামনের দিকে তাকিয়ে দেয়। চিন্নান আবার একটা কাগজে কিছু একটা লিখে তার পাশের জনকে পাস করতে বলে, আর গুজন সেই কাগজটা নিয়ে আবার ফেলে দেয়। ক্লাস থেকে বেরিয়ে আসলে চিন্নান শাওনিংকে বলে যে শাওনিং তুমি কি আজকে ডিনার করবে? গুজন তখন শাওনিংকে বলে যে শাওনিং আমার জন্য এক বোতল জল কিনে আনো তো। গুজন তখন চিন্নানকে বলে যে তুমি কেন শাওনিং এর পেছনে এরকম লেগে রয়েছো? চিন্নান বলে যে আমার মনে হয় শাওনিং এর মধ্যে একটা চার্মিং ব্যাপার আছে, আপনি আমাকে কেন এগুলো জিজ্ঞাসা করছেন? আপনি কি শাওনিংকে লাইক করেন? গুজন বলে যে এটা তোমার দরকার নেই। চিন্নান বলে যে যদি আপনি শাওনিংকে লাইক না করেন তাহলে ছেড়ে দিন, ও আপনার কোনোদিনও হবে না। গুজন জিজ্ঞাসা করে যে শাওনিং আমার হবে না তো কার হবে? চিন্নান বলে আমার হতে পারে। গুজন বলে যে তোমার এত কনফিডেন্স কোথা থেকে আসে? চিন্নান বলে যে আমার নিজের থেকে, আমি শাওনিংকে তোমার থেকেও বেশি চিনি। শাওনিং তখন জল নিয়ে আসে আর গুজন শাওনিং এর ঘাড় ধরে গাড়িতে ওঠায়, আর তারপরে দুজনে চলে যায়। পরের দিন শাওনিং গুজনের কেবিনে আসে আর গুজন জিজ্ঞাসা করে যে তুমি কি আজকে ক্লাসে যাবে? শাওনিং বলে হ্যাঁ। গুজন বলে আমি তোমাকে দিয়ে আসবো। শাওনিং বলে না না দরকার নেই, আমি বাসে করে চলে যাবো। গুজন বলে যে বাসে করে যেতে গেলে দেরি হয়ে যাবে, আমি তোমাকে দিয়ে আসবো। গুজন তারপরে ওই ইনস্টিটিউটে শাওনিংকে দিতে আসে আর বলে যে আমি আশেপাশে হাঁটবো আর তারপরে তোমাকে আমি আবার বাড়িতে পৌঁছে দেবো। শাওনিং তারপরে ক্লাসে চলে যায়, আর সন্ধে হয়ে গেলে গুজন বাইরে ওয়েট করে শাওনিং এর জন্য। শাওনিং এসে দেখে যে তার বস এখনো দাঁড়িয়ে রয়েছে, আর সে জিজ্ঞাসা করলে গুজন বলে যে আমি এখানে একটু হাঁটতে এসেছিলাম। চিন্নান বলে যে আপনি 2 ঘন্টা ধরে এখানে হাঁটছিলেন, দারুণ তো। আর তারপরে তিনজন মিলে ওখান থেকে একটা রেস্টুরেন্টে খেতে যায়। আর তখন চিন্নান আর গুজন দুজনে মিলে হটপট খাওয়ার চ্যালেঞ্জ করে যে কে কত বেশি খেতে পারে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, হটপট চীনের একটা অত্যন্ত ঝাল জাতীয় খাবার। এই খাবারটা একদমই বেশি খাওয়া যায় না, কারণ এটা প্রচন্ড স্পাইসি হয়। ওই চ্যালেঞ্জ মিটিয়ে আসার পরে গুজন বাড়িতে আসে, আর সে তখনও জল খায় কারণ তার ঝাল তখনও কাটেনি।
সে গ্লাসের পর গ্লাস জল খেয়েই যায়। শাওনিং তখন মেসেজ করে আর বলে যে আমার উচিত হয়নি যে আপনাকে হটপট খাওয়ানো। গুজওয়ান বলে যে এটা তোমার ভুল নয়, আমি তো নিজে খেতে চেয়েছিলাম, সবসময় এইসব হটপট খেতে পারতাম, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। শাওনিং তখন বলে যে আমি আপনাকে প্রমিস করছি যে এরপর থেকে চেঞ্জেন আপনার সঙ্গে এগুলো আর করবে না। গুজওয়ান বলে যে আমি জিততাম যদি না কারেন্ট অফ হয়ে যেত। শাওনিং তখন বলে যে রেস্টুরেন্টের মধ্যে হঠাৎ করে কারেন্ট অফই বা হয়ে গেল কেন। গুজওয়ান তখন বলে যে ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও গিয়ে স্নান করে আসি, কালকে দেখা হবে, টাটা। আর তারপরেই শাওনিং বসের কথা ভেবে মুচকি মুচকি হাসছিল। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিও। যারা যারা আগের পার্টগুলো দেখোনি সেই সবগুলো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে গিয়ে চেক করে নিতে পারো। তো চলো, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থাকো।